প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম দারুণ একটি বই, এবং বইটির নাম হচ্ছে দ্য আর্ট অফ ওয়ার। বইটি বাংলায় অনুবাদ করেছেন মাহফুজ আলম। বইটি লিখেছেন বিখ্যাত যোদ্ধা, দার্শনিক এবং পণ্ডিত ব্যক্তি সাঞ্জু। অনেকে চ্যাং কিং নামে ডাকলেও সাঞ্জুর আসল নাম সান ওই, যিনি সামরিক কৌশল আর আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র গঠনের কৌশলের উপর রচিত বিখ্যাত গ্রন্থ দ্য আর্ট অফ ওয়ার এর লেখক হিসেবে বর্তমান যুগে বেশি পরিচিত হয়েছেন। সাঞ্জুর সঠিক জন্মসাল জানতে না পারলেও ধারণা করা হয় তিনি খ্রিস্টের জন্মের প্রায় 544 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। তার সময়কার চেয়ে আলাদা ধরনের জীবনযাপন করা সাঞ্জু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে যোগ দেন সামরিক বাহিনীতে। কয়েক বছর দেশের হয়ে কাজ করার পর ঔ রাজা হলু তাকে সেনানায়ক হিসেবে মনোনীত করেন, আর তারই ফলশ্রুতিতে তিনি লিখে ফেলেন কালজয়ী বই দ্য আর্ট অফ ওয়ার। বহু রাজ্য আক্রমণ দখলের পর হঠাৎই যুদ্ধবিগ্রহ ছেড়ে এক পশলা সুখের আশায় উধাও হন তিনি। ধারণা করা হয় অত্যন্ত সুদক্ষ ও কৌশলী যোদ্ধা, লেখক ও সমরনায়ক 496 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। ভূমিকা: ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সুষুমা চেন এর স্মৃতিস্তম্ভ 100 শতাব্দীর কাছাকাছি সময়ে নির্মাণ করা হয়। এই স্মৃতিস্তম্ভ থেকে জানা যায় সাঞ্জু ছিলেন চিও রাজ্যের বাসিন্দা। তিনি 6 শতাব্দীর শেষের দিকে রাজা হলুর কাছে তার রণনীতি বা যুদ্ধকৌশল বা আর্ট অফ ওয়ার পেশ করেন। এই রাজা হলু প্রকৃতপক্ষে ছিলেন বর্বর প্রজাতির মানুষ, তবে অনেক চাইনিজ পণ্ডিতজ্ঞ তার জীবনী লেখনের সময়কাল নিয়ে সন্দেহ পোষণ করে থাকেন। এর ইংরেজি অনুবাদক এসবি গ্রিফথ এর মতানুসারে বইটি 4th শতাব্দীতেই লেখা হয়েছিল। অতীত সম্পর্কে আমাদের আগ্রহ যেমন কম থাকে, ঠিক তেমনই সাঞ্জুর এই প্রবন্ধ সিরিজ আকর্ষণ না করলেও দ্য আর্ট অফ ওয়ার বা রণনীতিগুলো শুধুমাত্র রণনীতি বা যুদ্ধকৌশলের চেয়েও বেশি কিছু। এটি ব্যাপক চিন্তার খোরাক যোগায়, যেখানে আমাদের মননশীলতাকে প্রাচীন চাইনিজ সামরিক ইতিহাস সাহিত্য সম্পর্কে ভাবতে বাধ্য করে। পাশ্চাত্যে সাঞ্জুর সর্বপ্রথম পরিচয় ঘটে খ্রিস্ট মিশনারি ফাদার JJS অমিতের মাধ্যমে। তার অনুদিত দ্য আর্ট অফ ওয়ার প্যারিসে 1772 সালে সর্বপ্রথম প্রকাশিত হয়। ঠিক সে সময়টাতে ফ্রান্সের শিল্পী বুদ্ধিজীবীরা চাইনিজ আর্ট এবং সাহিত্য সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে বুঁদ হয়েছিলেন। তৎকালীন জনপ্রিয় পত্রিকা জার্নালের বদৌলতে অমিতের এই অনুদিত গ্রন্থ যথেষ্ট পরিমাণে আলোচিত এবং সমালোচিত হয়। 1782 সালে বইটি পুনঃগ্রন্থিত হয়, আর ধারণা করা হয় নেপোলিয়ানও বইটি পড়েছিলেন। তারপর জার্মানি, রাশিয়া সহ বেশ কয়েকটি ভাষায় অনুদিত হয় বইটি। সাঞ্জু অনুভব করতে পেরেছিলেন যুদ্ধ হলো একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ হওয়া উচিত, আর তার এই আলোচনাই হলো সামরিক অভিযানের ইতিহাসে প্রথম পঠন পাঠন। তবে বেশিরভাগ গ্রিক আর রোমান লেখকদের মতো সাঞ্জু নির্দিষ্ট একটা যুদ্ধকে কেন্দ্র করে তার কৌশলগুলো রচনা করেননি। তার মূল উদ্দেশ্য ছিল সকল শাসক এবং সেনানায়কদের জন্য, যারা যুদ্ধে সফলতা অর্জন করতে চায় তাদের জন্য লেখা। তার বিশ্বাস ছিল শত্রুর সৈন্যদলের সাথে যুদ্ধ না করেও তার কৌশলগুলো অনুসরণ করে শত্রু সৈন্যকে পরাজিত করতে পারবে, শহর অবরুদ্ধ না করেই তা দখল করতে পারবে এবং শত্রুর রাজ্য দখল আনতে পারবে কোনো প্রকার অস্ত্রের ব্যবহার ছাড়াই। সাঞ্জু খুব ভালো করেই জানতেন যুদ্ধ শুধুমাত্র সৈন্য সামন্তের মধ্যে লড়াই করা ছাড়াও অনেক বেশি কিছু। তিনি নৈতিকতা,
পাণ্ডিত্য এবং পরিবেশ পরিস্থিতির বিভিন্ন উপাদানকে শারীরিক যুদ্ধের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন এবং সকল শাসকবর্গ ও সেনানায়ক শুধুমাত্র সামরিক শক্তির উপর নির্ভর করে তাদেরকে সতর্ক করে দিয়েছেন। তিনি যুদ্ধকে শুধুমাত্র হত্যা এবং ধ্বংসযজ্ঞ হিসেবে বিবেচনা করতে চান না, বরং একেবারে অক্ষত বা না হলেই নয় এমন ক্ষতি করে জয়ী হওয়াকে যথাযথ কৌশল বলে বিবেচনা করেন। সাঞ্জুর মতে উপযুক্ত কোনো পরিকল্পনা শত্রুর সম্পর্কে যথাযথ তথ্যের উপর ভিত্তি করে গঠন করা হলে সামরিক অগ্রগতিতে ক্ষিপ্রতা এনে দেয়। তিনি বলেছেন, কোনো রাষ্ট্রই দীর্ঘ সময় ধরে চলমান কোনো যুদ্ধ থেকে উপকৃত হতে পারে না। চাইনিজ এবং জাপানিজ সামরিক যুদ্ধ ইতিহাসে সাঞ্জুর দ্য আর্ট অফ ওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাওসেতুং এবং চাইনিজ সেনাবাহিনীর বহু কৌশল সাঞ্জুর এই আর্ট অফ ওয়ার থেকে উদ্ভূত। পাশ্চাত্য ঐতিহ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বলে চিহ্নিত এটি, আর তাই দ্য আর্ট অফ ওয়ার এই দুই রাষ্ট্র ছাড়াও বর্তমানের আধুনিক রাষ্ট্রগুলোতে তাদের সামরিক কৌশলে ব্যবহারের জন্য বহুল প্রচলিত ও পঠিত একটি ক্লাসিক গ্রন্থ বলে বিবেচিত হয়ে আসছে। মাহফুজুল আলম। সাঞ্জুর পরিচয়। চি রাজ্যের বাসিন্দা সাঞ্জু, সমর কৌশলের উপর তার লেখা পড়ে ঔ রাজ্যের রাজা হলু তাকে ডেকে বললেন, আমি আপনার লেখা 13টা চ্যাপ্টার পড়েছি, আপনি কি সৈন্যদের একটা ছোট মহড়া করে দেখাতে পারবেন? সাঞ্জু জবাব দিলেন, অবশ্যই পারব। হলু আবারও প্রশ্ন করলেন, মহড়াটা কি আপনি মহিলা সৈনিক নিয়েও করতে পারবেন? জবাবে সাঞ্জু বললেন, হ্যাঁ পারব। রাজা এবার খুশি হয়ে প্রাসাদ থেকে 180 জন সুন্দরী নর্তকী পাঠালেন মহড়ার উদ্দেশ্যে। সাঞ্জু তাদেরকে 2টি ভাগে ভাগ করে রাজার খুবই পছন্দের 2জন সুন্দরী নর্তকীকে তাদের নেতা বানিয়ে দিলেন। প্রথমে তাদেরকে শেখালেন কিভাবে অস্ত্র ধরতে হয়, তারপর বললেন, তোমরা কি জানো কোথায় হৃৎপিণ্ড থাকে, কোন দিকে ডান আর বাম, আর কোন দিকটাই বা পেছনে নির্দেশ করে? নর্তকীরা সবাই জবাবে বলল, হ্যাঁ আমরা জানি। এবার সাঞ্জু বললেন, আমি যখন কমান্ড দেব সামনে, তখন তোমরা হৃৎপিণ্ড বরাবর সামনে অস্ত্র তাক করবে, যখন বলবো ডানে তখন ডানে ফিরবে, আবার যখন বলবো বামে তখন বামে ঘুরে যাবে, আর যখন বলবো পেছনে তখন তোমরা পেছনে ঘুরে যাবে। নর্তকীরা সবাই জবাব দিল, হ্যাঁ বুঝেছি। সাঞ্জু নর্তকীদের নিয়মকানুনগুলো বুঝিয়ে দিচ্ছিলেন, আর অন্যদিকে তাদের জন্য আনা অস্ত্রগুলো যার যার হাতে তুলে দেওয়া হচ্ছিল। সাঞ্জু তার বুঝিয়ে দেওয়া কমান্ডগুলো 3বার করে বোঝালেন, আর পাশাপাশি কমান্ডগুলো 5বার করে ড্রিল করালেন। তারপরেই তিনি ড্রামে জোর শব্দ করে ডানে ঘুর বলতেই নর্তকীরা সবাই হাসিতে লুটিয়ে পড়ল। নর্তকীদের কাণ্ড দেখে সাঞ্জু বললেন, যদি নিয়মগুলো সৈন্যদের কাছে বোধগম্য না হয়, আর সৈন্যরা কমান্ডগুলো যদি ভালো করে রপ্ত করতে না পারে, তবে সেই কমান্ডারেরই ভুল। তাই তিনি আবার সেই কমান্ডগুলো 3বার ড্রিল করে 5বার রপ্ত করিয়ে ড্রামে শব্দ করে বামে ঘোরার কমান্ড দিলেন। নর্তকীরা এবারও অট্ট হাসিতে লুটিয়ে পড়ল। সাঞ্জু আবার বললেন, যদি নির্দেশগুলো সৈনিকদের কাছে বোধগম্য না হয় এবং ভালোভাবে রপ্ত করানো না হয়, তবে সেটা কমান্ডারকে দোষারোপ করা হয়, কিন্তু যখন সেগুলো সকলের কাছে বোধগম্য হয়েছে আর তা মানতে বাধ্য হচ্ছে না মিলিটারি আইন অনুযায়ী, তখন সেটা দলপতির উপর গিয়ে বর্তায়। এটা বলেই সাঞ্জু ডান এবং বামের দলপতিকে হত্যার নির্দেশ প্রদান করলেন। এতক্ষণ ঔ রাজা তার আসনে বসে সাঞ্জুর পরিচালিত সামরিক মহড়ার কার্যক্রম লক্ষ্য করছিলেন। তিনি দেখলেন তার খুব প্রিয় 2জন নর্তকীকে হত্যা করার নির্দেশ প্রদান করা হয়েছে। এটা দেখে তিনি রেগে গিয়ে দ্রুত দূত পাঠিয়ে সাঞ্জুকে জানালেন,
ইতিমধ্যেই আমি বুঝে গেছি জেনারেল তার কাজে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। এই দুজন নর্তকী ছাড়া আমার খাবারে কোনো স্বাদ থাকে না, তাই আমি চাই তাদের দুজনকে যেন হত্যা না করা হয়। জবাবে সাঞ্জু বললেন, আপনার এই সেবক ইতিমধ্যে কমান্ডার হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং এই সৈন্যদলের প্রধান হিসাবে সৈন্যদের উপর সব ধরনের ক্ষমতা প্রয়োগ করার অনুমতি আমার রয়েছে। পরিণতিতে সৈন্যদল প্রধান দুজনের গর্দান গেল আর সাঞ্জু তাদের পরবর্তী দুজন সিনিয়র সৈন্যকে দুই দলের নতুন নেতা হিসাবে ঘোষণা করলেন। তারপর তিনি ড্রামে জোর শব্দ করে নির্দেশ প্রদান করলে নর্তকীরা সবাই বামে ডানে সামনে পেছনে হাঁটু গেড়ে বসে আর শেষে সোজা হয়ে দাঁড়িয়ে কমান্ডারের নির্দেশ অনুযায়ী ড্রিল করল। সৈন্যরা কোনো টু শব্দ করার সাহস পর্যন্ত করল না। সাঞ্জু এবার দূত পাঠালেন রাজার কাছে এই তথ্য দিয়ে যে সৈন্যরা এখন যথেষ্ট পরিণত, মহারাজা এখন ইচ্ছে করলেই মহড়া দেখতে পারেন, তারা এখন রাজার সেবায় নিয়োজিত, তারা রাজার ইচ্ছায় পানি এমনকি আগুনে ঝাঁপ দিতেও প্রস্তুত। ঔরাজা জানালেন জেনারেল এখন তার তাঁবুতে গিয়ে বিশ্রাম নিতে পারে, এই মুহূর্তে আমি তার মহড়া দেখতে প্রস্তুত নই। সাঞ্জু বলে পাঠালেন, জাহাপনারা শুধু ফাঁকা বলি আওড়ানো শুনতে বেশি পছন্দ করেন কিন্তু এর বাস্তবায়নটা দেখতে চান না। হলু রাজা এবার কমান্ডার হিসাবে সাঞ্জুর সক্ষমতা বুঝতে পারলেন এবং তাকে সেনাপতি হিসাবে নিয়োগ প্রদান করলেন। পরবর্তীতে সাঞ্জু পরাশক্তি রাজ্য চুকে পরাজিত করে পশ্চিমে ইয়ং পর্যন্ত, উত্তরে চি আর চীন পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। দেখা যায় চৈনিক সাম্রাজ্যবাদের তালিকায় ঔরাজ্যের দহরম মহরম আদতে অনেকটাই এই সাঞ্জুর অবদান। উয়ে চুয়ে সু এর ভাষ্যমতে ঔরাজ্যের প্রধান ফটকের 10 লি দূরে যে বিশাল সমাধিক্ষেত্র দেখা যেত সেটা ছিল এই সাঞ্জুর। সাঞ্জু মৃত্যুর 100 বছর পেরিয়ে গেলেও ও এবং চুয়ান এর মধ্যবর্তী সময়ে সে রাজ্যে জন্ম নিল সানপিন। সানপিন হলেন সাঞ্জুরই পরবর্তী বংশধর, তিনি ছিলেন সামরিক শিক্ষায় পাং চুয়ানের সহপাঠী। পাং চুয়ানের সামরিক শিক্ষা সমাপ্তি হলে ওয়েই রাজ্যের রাজা তাকে সেনাপতির দায়িত্ব দিলেন, তবে পাং চুয়ান বুঝতে পারলেন তার সামরিক দক্ষতা সানপিনের সমকক্ষ নয় আর তাই সানপিনকে গোপনে তার আস্তানায় আসার অনুরোধ করতে দূত পাঠালেন। পিন এসে পৌঁছালে ঈর্ষান্বিত পাং চুয়ান তার বিরুদ্ধে সাজানো মামলা দায়ের করে তাকে দোষী সাব্যস্ত করলেন। সে রাজ্যের আইন অনুযায়ী সানপিনের পা কেটে দেওয়া হলো, এছাড়াও তার মুখে কলব লাগিয়ে দেওয়া হলো দাগি আসামি হিসেবে সকলের সামনে প্রতীয়মান হওয়ার জন্য। এরপর তাকে এমন জায়গায় লুকিয়ে রাখা হলো যেখান থেকে কেউই তাকে দেখতে না পায়। একদিন চি রাজ্য থেকে তালিয়াং নামে এক পদস্থ কর্মকর্তা এলেন সেখানে। সানপিনকে একজন আসামি হিসেবেই গোপনে তা লিয়াং তার সাথে দেখা করেন। চি রাজ্যের পদস্থ কর্মকর্তা তাকে একজন অসাধারণ ব্যক্তি ভেবে গোপন পথে সানপিনকে সেখান থেকে উদ্ধার করেন। চি রাজ্যের প্রধান সেনাপতি তিয়েনচি সানপিনকে একজন অতিথি হিসেবেই গ্রহণ করল। অন্যদিকে তিয়েনচি প্রায়ই চি রাজ্যের রাজকুমারদের সাথে ঘোড়দৌড় প্রতিযোগিতায় বাজি ধরত। সানপিন লক্ষ্য করলেন দুই দলের ঘোড়াগুলোর শক্তির দিক থেকে বেশি একটা পার্থক্য নেই। ঘোড়দৌড় প্রতিযোগিতা হতো মূলত 3 শ্রেণীর ঘোড়ার পরস্পরের সাথে। ব্যাপারটা লক্ষ্য করে তিয়েনচিকে বললেন, আপনি যদি এই প্রতিযোগিতায় জিততে চান তবে আমি আপনাকে একটা কৌশল শিখিয়ে দিতে পারি যেখানে আপনার জয় সুনিশ্চিত। সানপিনকে বিশ্বাস করে তিয়েনচি রাজা আর তার পুত্রদের সাথে প্রতিটা প্রতিযোগিতায় 1000 স্বর্ণমুদ্রা বাজি ধরল। সানপিন তাকে বললেন, আপনার দুর্বল ঘোড়াটি রাজার সবচেয়ে শক্তিশালী ঘোড়ার সাথে প্রতিযোগিতায় পাঠান।
তারপর আপনার সবচেয়ে শক্তিশালী ঘোড়াটি রাজার মধ্যম শক্তিশালী ঘোড়ার সাথে, আর শেষে আপনার মধ্যম শক্তিশালী ঘোড়া রাজার দুর্বল ঘোড়ার সাথে। প্রতিযোগিতা শেষ হলে দেখা গেল তিয়েনচি প্রথম প্রতিযোগিতায় হেরে গেলেও পরের দুটোতে জয়লাভ করায় তার হাতে রয়ে গেল 1000 স্বর্ণমুদ্রা। এবার সানপিনকে রাজার সাথে পরিচয় করিয়ে দিলেন তিয়েনচি। রাজা সামরিক বাহিনী নিয়ে কিছুটা আলোচনা করে অভিভূত হলেন তার জ্ঞানের পরিধি দেখে। পরে তাকে সেখানকার সামরিক বাহিনীর উপদেষ্টা হিসাবে নিয়োগ দেন। কিছুদিন পরে যখন চাও রাজ্যে ওই রাজ্য দ্বারা আক্রান্ত হল, চাও রাজ্য থেকে চি রাজার কাছে দ্রুত সাহায্যের জন্য অনুরোধ করল। ওই রাজা সানপিনকে তাদের কমান্ডার ইন চিফ হিসাবে নিয়োগদানে ইচ্ছা প্রকাশ করলে সানপিন অত্যন্ত বিনয়ের সাথে তা নাকচ করে দিয়ে বললেন, যেহেতু পূর্বে আমি একজন দাগী আসামি হিসাবে আখ্যায়িত হয়েছি, সেহেতু এই পদটা আমার জন্য শোভা পায় না। পরবর্তীতে তিয়েনচি কমান্ডার ইন চিফ আর সানপিন নিযুক্ত হলেন তার প্রধান উপদেষ্টা হিসাবে। সানপিন যাত্রা শুরু করলেন সৈন্যদলের মালামালের একটা গাড়িতে করে। যাওয়ার পথেই তিনি যুদ্ধের একটা ছক এঁকে নিলেন। তবে তিয়েনচি চেয়েছিলেন সরাসরি চাও রাজ্যের দিকে এগিয়ে যেতে, কিন্তু সানপিন পরামর্শ দিলেন একটা এলোমেলো সুতার গিট খুলতে, যেমন পুরো গিটটাকে একসাথে ধরতে নেই, ঠিক তেমনি যুদ্ধ বিগ্রহের মীমাংসাও কখনো শুধুমাত্র অস্ত্রের মুখে সম্ভব নয়। আঘাত যদি করতেই হয় তবে শত্রুর একেবারে মূলে অথবা তাদের কোনো অরক্ষিত অংশে আঘাত করতে হবে। আর যখন দুপক্ষের মধ্যেই একটা অচল অবস্থা সৃষ্টি হবে, তখন পরিস্থিতি আপনা থেকেই সমাধান হয়ে যাবে। এই মুহূর্তে ওয়েই আর চাও দুদিক থেকেই আক্রমণ চলছে। যুদ্ধক্ষেত্রে উভয়ের সৈন্যদের এখন নাকানিচুবানি অবস্থা, আর বাড়িতে দুর্বল আর বৃদ্ধরাও ক্লান্ত। তাই এটাই মোক্ষম সুযোগ তা লিয়াং আক্রমণ করে প্রধান রাস্তা আর সম্পত্তি বাজেয়াপ্ত করার। এখনই তাদের রাজধানী সবচেয়ে বেশি অরক্ষিত, সেখানে আক্রমণ করলে ওয়েইরা দ্রুত চাওদেরকে ফেলে নিজেদের রাজধানী বাঁচানোর জন্য পরিকি মরি হয়ে ছুটবে। এভাবেই আমরা চাও রাজ্যকে ওয়েইদের দ্বারা আক্রমণ থেকে রক্ষাও করতে পারবো, অন্যদিকে ওয়েইদের পরাজয়ও সুনিশ্চিত। সানপিনের পরামর্শ মেনে নিলেন তিয়েনচি। ওয়েই সৈন্যরা নিজেদের রাজধানী রক্ষার্থে হান্তাই অবরোধ ছেড়ে দিয়ে প্রতিমধ্যে কুয়েই লিং এ চি সৈন্যদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে চি সৈন্যদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। 15 বছর পরে চাও রাজ্যের সাথে মিত্রতা গড়ে ওয়েই রাজ্যে আক্রমণ করে বসল। হান দেরি না করে চিয়ের সহযোগিতা কামনা করলে চি রাজা তিয়েনচিকে আদেশ দিলেন তা লিয়াং আক্রমণ করার আদেশ দিলেন। তখনকার ওয়েই কমান্ডার ইন চিফ পাংচুয়ান সে খবর পেয়ে হান ছেড়ে দিয়ে নিজ দেশ রক্ষার্থে ছুটে গেল। কিন্তু ইতিমধ্যে চি সৈন্যরা বর্ডার পার করে ওয়েই রাজ্যের পশ্চিমে ঢুকে পড়েছে। যুদ্ধের কৌশল হিসাবে সানপিন তিয়েনচিকে বলেছিলেন, চীনের 3টা রাজ্যেই সৈন্যরা অত্যন্ত দুর্ধর্ষ, সাহসী, আর তার চি রাজ্যের সেনাদেরকে কাপুরুষ ভেবে সবসময়ই অবজ্ঞা করে। দক্ষ যোদ্ধারাই এই পরিস্থিতির মোকাবেলা করে এখানে ফায়দা লুটে। রণনীতি দ্য আর্ট অফ ওয়ার অনুযায়ী যদি কোনো সেরা বাহিনী 100 লি 1 লি ৫০০ মিটার দূরে থেকে যুদ্ধে জিততে চায়, তবে তাদের সামনের দলের কমান্ডার শত্রুদের হাতে ধরা পড়বে। যদি 50 লি দূরে থেকে জিততে চায় তবে তাদের মাত্র অর্ধেক সৈন্য যুদ্ধক্ষেত্রে গিয়ে পৌঁছাতে পারবে। তারপর তিনি নির্দেশ দিলেন, যখন চি সেনাবাহিনী বর্ডার পার করে ওয়েই রাজ্যে ঢুকে পড়বে তখন তারা যেন প্রথম রাত্রে 100,000, দ্বিতীয় রাতে 50,000 আর তৃতীয় রাত্রে 30,000 সৈন্য শিবিরের রান্না চুলা জ্বালায়। পাংচুয়ান 3 দিন ধরে শত্রু শিবির লক্ষ্য করে আসছিল। সে খুবই আনন্দিত হয়ে বলল, আমি আগে থেকেই নিশ্চিত ছিলাম চি সৈন্যরা যে কাপুরুষ, তারা
আমাদের আক্রমণ করতে মাত্র 3 দিনেই এখানে আছে, আর ইতিমধ্যে তাদের অর্ধেকেরও বেশি অফিসার আর সৈন্য নিশ্চিহ্ন হয়ে গেছে। এটা নিশ্চিত হয়ে পাংচুয়ান তার নিয়মিত শক্তিশালী ভারী অস্ত্রশস্ত্রের বাহিনী রেখে হালকা বর্মের বাহিনী নিয়ে এগিয়ে গেল শত্রুর মোকাবেলা করতে। আর অন্যদিকে সান পিন হিসাব করে দেখলেন পাংচুয়ান সন্ধ্যানাগাদ এসে পৌঁছবে, আর মালিং রাস্তাটা সরু এবং দুপাশে খানাখন্দে ভরা, যেখানে তার সৈন্যরা অনায়াসেই গর্তে পড়ে যাবে। সানপিন রাস্তার দুপাশে চোখে পড়ার মতো বড় বড় সব গাছের ছালবাকল তুলে নিয়ে সেগুলোর গায়ে লিখে রাখলেন পাংচুয়ান এই গাছের নিচেই মারা পড়বে। রাস্তার ঝোপঝাড়ে সানপিন 10,000 তীরন্দাজ নিযুক্ত করলেন, যাদের উপর নির্দেশ দিয়ে রেখেছেন পাংচুনের সৈন্যদের জ্বালানো আগুন লক্ষ্য করা মাত্রই সেখানে তীর নিক্ষেপ করতে। আসলেই পাংচুয়ান সেরাতে এসে পৌঁছালো তীরন্দাজদের এলাকায়, আর যখনই সে গাছের গায়ে লেখা পড়ার জন্য আলো জ্বালল আর সাথে সাথেই ঝাঁকে ঝাঁকে তীর এসে পড়ল তাদের উপর, পাংচুয়ানের সৈন্যরা একেবারে হতবিহ্বল হয়ে পড়ল। পাংচুয়ান তখনই বুঝতে পারল যে তার যতই সৈন্য শক্তি থাকুক না কেন, তা নিশ্চিত সান পিনের কাছে হেরে যাবে। সাথে সাথে সে নিজের টুটি কেটে আত্মহত্যা করল, আর শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বলে গেল, অতঃপর আমিও সেই হতচ্ছাড়াটার খ্যাতি ছড়িয়ে দিতে অবদান রেখে গেলাম। এই সুযোগে সান পিন তার সমস্ত শক্তি নিয়ে আঘাত হানলেন ওয়েই সৈন্যদের শিবিরে, তাদেরকে সম্পূর্ণ পরাস্ত করেন এবং ওয়েইদের পরবর্তী উত্তরসূরিকে বন্দি করেন। এরপর তিনি নিজ রাজ্য চিতে ফিরে যান। সান পিনের এই যুদ্ধ কৌশলের জন্য পুরো পৃথিবীতে তার সুখ্যাতি ছড়িয়ে পড়ে এবং পরবর্তী বংশধর পর্যন্ত সেই খ্যাতি অক্ষুণ্ণ থাকে। প্রথম অধ্যায় অনুমান। সানজু বলেন, যুদ্ধ হলো একটা রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জীবন মরণের, কেননা এটা হলো জীবন অথবা মৃত্যুর প্রশ্ন। এই পথটা হলো বেঁচে থাকা বা ধ্বংস হয়ে যাওয়ার। তাই পুঙ্খানুপুঙ্খভাবে যুদ্ধবিদ্যা অধ্যয়ন অতীব প্রয়োজনীয় ব্যাপার। লি চুয়ানের ভাষ্যমতে অস্ত্র হলো অশুভ শক্তির উপাদান। যুদ্ধ খুবই ভাবনা চিন্তার একটা বিষয়, কেউ চাইলেই যে কোনো সময় একটা যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে না। তাই পরিবেশ পরিস্থিতি যুদ্ধের জন্য কতটা অনুকূলে সেটা 5টা মৌলিক উপাদানের ভিত্তিতে যাচাই করতে হবে, এবং সবটা মিলিয়ে 7টা বিষয়ের সাথে তুলনা করতে হয়, যাতে করে আপনি এর গুরুত্বটা উপলব্ধি করতে পারেন। প্রথম উপাদানটা হলো মোরাল ইনফ্লুয়েন্স বা নৈতিক প্রভাব, দ্বিতীয়ত আবহাওয়া, তৃতীয়ত টেরেইন বা নির্ধারিত যুদ্ধক্ষেত্র, চতুর্থ কমান্ড, এবং পঞ্চমত ডক্ট্রিন বা পদসোপান বা সৈন্যবাহিনী সম্পর্কে যথেষ্ট তথ্য জ্ঞান। চ্যাং ইউয়ের ভাষ্যমতে উপরে প্রদত্ত যুদ্ধের সব নিয়মগুলো একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে। যখন সৈন্যরা তাদের শত্রুদেরকে শায়েস্তা করার জন্য তৈরি হয়, তখন টেম্পল কাউন্সিল প্রথমে তাদের শাসকদের যথাযথ উদার নৈতিকতা এবং জনগণের মধ্যে যুদ্ধের প্রতি আস্থার বিবেচনা করে, এরপরেই বিবেচনা করে অনুকূল পরিবেশের প্রতি, এবং শেষে যুদ্ধক্ষেত্রের আশেপাশের এলাকার ভূমিটাকে মাথায় রেখে প্রস্তুতি শুরু করে। এই 3টা বিষয়ের ফয়সলা হয়ে গেলে আক্রমণের জন্য একজন জেনারেল নিয়োগ করা হয়, এবং সৈন্যরা যখন যুদ্ধক্ষেত্রের সীমানায় পৌঁছে যায়, তখন থেকে সকল আদেশ প্রদানের দায়িত্ব ওই জেনারেলের উপর বর্তায়। 1. নৈতিক প্রভাব বলতে সকলকে তাদের নেতার প্রতি অনুগত থাকার কথা বুঝিয়েছি, যাতে করে তারা সকলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ পর্যন্ত একতা থাকতে পারে, কোনো ভয় তাদেরকে ছুঁয়ে যেতে না পারে।
চ্যাং ইউ বলেন, যখন কেউ সৈন্যদের সাথে উদারতা, সাম্যবাদ, অধিকার, সচেতনতা আর সকলের মধ্যে আত্মবিশ্বাসের চোখে দেখেন, তখন সৈন্যদের মাঝে একতার একটা মানসিকতা গড়ে ওঠে এবং সাথে সাথে নেতার প্রতি খুশি মনে আনুগত্য প্রকাশ করে। দুই, আবহাওয়া বলতে প্রাকৃতিক ঋতুগত পরিস্থিতিকে আমি প্রাধান্য দিয়েছি। শীতে ঠান্ডা এবং গ্রীষ্মের গরমের কিরূপ প্রভাব পড়তে পারে এবং এইসব ঋতুগত পরিস্থিতিতে সামরিক আক্রমণগুলোর ক্ষেত্রে যোগাযোগের উপযোগিতাটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিন, টেরেইন বা নির্ধারিত যুদ্ধক্ষেত্র বলতে সৈন্য শিবির আর নির্ধারিত যুদ্ধক্ষেত্রের দূরত্বের ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছি, যেখানে দেখতে হবে দুটো জায়গার মাঝে সহজ একটা যোগাযোগ ব্যবস্থা আছে কি না, দেখতে হবে জায়গাটা কি কোনো খোলা প্রান্তর নাকি চারিদিকে ঘেরাও করা কোনো জায়গা, এবং সেখানে জীবন মৃত্যুর কতটুকু ঝুঁকি আছে। মেন ইয়াও চেন বলেন, আক্রমণের জন্য সৈন্য পাঠানোর আগে যুদ্ধক্ষেত্র দূরত্বটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়। দূরত্বটা জানতে পারলে আক্রমণের জন্য পরিকল্পনা করা হয়, আসা যাওয়ার পথটার খানাখন্দ অনুমান করেই তারপর সিদ্ধান্ত নেওয়া হয়। পদাতিক সৈন্যবাহিনী নাকি অশ্বরোহী সৈন্যবাহিনী পাঠিয়ে যুদ্ধের সুবিধাটা নেওয়া হবে। যদি জানা যায় যে যুদ্ধক্ষেত্রটা খোলা প্রান্তর অথবা চারিদিকে ঘেরাও কোনো জায়গা, তখনই হিসেব করা যায় যে কতটুকু সৈন্য পাঠানো হবে। যদি যুদ্ধক্ষেত্রের আশেপাশের এলাকা সম্পর্কে সম্যক জ্ঞান রাখতে পারা যায়, তখন ওই কমান্ডার সিদ্ধান্ত নিতে পারেন যে সৈন্যবাহিনী কি একসাথে পাঠাবেন নাকি ভাগ ভাগ করে ভিন্ন ভিন্ন স্থানে স্থাপন করবেন। চার, কমান্ড বলতে একজন জেনারেলের সামরিক জ্ঞান, আন্তরিকতা, মানবিকতা, সাহসিকতা আর প্রয়োজনবোধে কঠোরতার কথা বলছি। লি চুয়ান বলেন, এই পাঁচটা গুণ একজন জেনারেলের প্রধানতম গুণ, আর এই কারণেই বিশাল একটা সৈন্যবাহিনী তাকে সকলের সম্মানিত বলে মান্য করে থাকে। তুমু বলেন, একজন কমান্ডার তখনই জ্ঞানী বলে খ্যাতি লাভ করবেন যখন তিনি পরিবেশ পরিস্থিতির পরিবর্তনটাকে বুঝতে পারবেন এবং সাথে সাথে সে প্রয়োজন অনুযায়ী যথাযথ কোনো পদক্ষেপ নিতে পারবেন। যদি আন্তরিক হন তবে কোনো সন্দেহ নেই তার সৈন্যবাহিনী পুরস্কার এবং শাস্তির কথা সবসময় খেয়াল রাখবে। যদি তার মধ্যে মনুষ্যত্ব বিরাজ করে তবে তিনি সকলের প্রতি দয়ালু, অন্যের প্রতি সহানুভূতিশীল হন তবে তাদের কঠোর পরিশ্রমের মূল্য দিতে জানেন। যদি সাহসী হন তবে যে কোনো সুযোগ গ্রহণ করে জয়ের স্বাদ লাভ করতে সক্ষম হন। যদি কঠোর হন তবে সৈন্যবাহিনীর মধ্যে শৃঙ্খলা বজায় থাকে, কারণ তারা সকলে শাস্তির ভয়ে তাকে মান্য করে। সেন পাওসু বলেন, যদি একজন জেনারেল অসম্ভব সাহসী না হন তবে তিনি সকল সন্দেহ জয় করে ভালো কোনো পরিকল্পনা করতে পারবেন না। পাঁচ, ডক্ট্রিন বলতে সৈন্যদের মধ্যে শৃঙ্খলা বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ, সৈন্যদের মধ্যে পদ সোপানের ব্যবস্থা, পর্যাপ্ত যোগান এবং সৈন্যদের মাঝে প্রধান মৌলিক চাহিদাগুলোর যথাযথ বণ্টন। পৃথিবীতে এমন কোনো সেনানায়ক নেই যে এই পাঁচটা প্রধানতম বিষয় সম্পর্কে জানেন না। যারা এই পাঁচটা গুণে গুণান্বিত তারা জয়লাভ করে, বাকিরা পরাজয়ের গ্লানি বহন করে। তাই প্রাথমিক পরিকল্পনায় এই উপাদানগুলোকে তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দিয়ে সাজাতে হয়। সাঞ্জুর মতে, যদি আপনি বলেন যে শাসক নৈতিকতা ধারণ করে, যে কমান্ডার বেশি যোগ্য বা সামর্থ্যবান সে সৈন্যবাহিনী ঋতুগত পরিবর্তন মানিয়ে নিতে এবং যুদ্ধক্ষেত্রের যোগাযোগ দূরত্বের সম্পর্কে ভালো অনুমান করে নিতে পারে, যে যুদ্ধের নিয়মকানুনগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে পারে, যে সৈন্যরা অপেক্ষাকৃত বেশি দুর্ধর্ষ। চ্যাং ইউ বলেন, সৈন্যদের যুদ্ধ গাড়িগুলো অসম্ভব শক্ত, ঘোড়াগুলো যতটা পারা যায় ক্ষিপ্র, সৈন্যরা অসম্ভব সাহসী, অস্ত্রগুলো অত্যন্ত শানিত হলে যখনই যুদ্ধধ্বনি শোনে
তখনই যারা আক্রমণের জন্য হাসি মুখে তৈরি হয়ে যায় তারাই সবচেয়ে শক্তিশালী সৈন্যবাহিনী, যার অপেক্ষাকৃত বেশি দক্ষ উপদেষ্টা আর সৈনিক আছে। তু ইউ বলেন, আর তাই মাস্টার ওয়াং বলেছিলেন, যদি পদস্থ উপদেষ্টারা যুদ্ধ কৌশল সম্পর্কে যথাযথ উপযুক্ত না হয় তবে তারা যুদ্ধক্ষেত্রে আতঙ্কিত হয়ে যাবে এবং আক্রমণ করতে ইতস্তত করবে। যদি জেনারেল যথাযথ ট্রেনিং প্রাপ্ত না হয় তবে শত্রু দেখা মাত্র তারা ভয়ে পিছিয়ে আসবে এবং যে কর্তৃপক্ষ সৈন্যদের পুরস্কার ও শাস্তির ব্যাপারটা যতটা সাবলীল ও যথাযথভাবে করবে। তুমু বলেন, অতিরিক্ত বাড়াবাড়ি যাতে না হয়, তবে আমি আগে থেকেই বলে দিতে পারবো কোন দল বিজিত আর কোন দল পরাজিত হবে। একজন সেনানায়ক যদি আমার এই কৌশলগুলি অনুসরণ করেন তবে তার জন্য জয় সুনিশ্চিত, জয়ী সেই হবে। আর যদি কেউ আমার এই কৌশলগুলি অমান্য করে যুদ্ধে যায় তবে তার পরাজয় নিশ্চিত, সর্বনাশ তার হবেই। সাঞ্জু বলেন, আমার এই কৌশলগুলোর সুবিধা নিতে হলে সেনানায়ককে অবশ্যই সেই উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে যেগুলো সৈন্যদেরকে তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। সকল যুদ্ধবিগ্রহের ফলাফল নির্ভর করে কৌশলের উপর। যেমন, এক, যখন আপনি সক্ষম তখন ভান করুন অক্ষমের, যখন দক্ষ তখন অদক্ষের ভান করুন, কাছে থাকলে নিজেকে বহু দূরে উপস্থাপন করুন, আর যখন বহু দূরে তখন উপস্থাপন করুন আপনি একেবারে কাছে আছেন। শত্রুকে একটু প্রলোভন দেখাবেন, সৈন্যদের মাঝে বিশৃঙ্খলার ভান করবেন আর সুযোগ বুঝেই আঘাত হানবেন। তুমু বলেন, চাও সেনাবাহিনী লিমু গবাদি পশু পালের সাথে তাদের মেষ পালগুলোকে ছেড়ে দিয়েছিল যখন সিয়াং নু খুব কাছে চলে আসার একটা ভান করেছিল, তবে তার পেছনে ছিল কয়েক হাজার সেনাবাহিনী। খবরটা খান শোনামাত্র আনন্দিত হয়ে শক্তিশালী একটি বাহিনী গঠন করে তার বিরুদ্ধে পাঠিয়েছিল। লি মু তার বেশিরভাগ সৈন্য ডান এবং বামে সুসজ্জিত করে রেখেছিল, যারা তীব্র আঘাত হানে আর হান সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের 100,000 ঘোড়সাওয়ারকে হত্যা করে। দুই, যখন কেউ খুব বেশি মনোযোগী, সব দিক থেকে প্রস্তুত, যে আপনার থেকে বেশি শক্তিশালী, তখন তাকে এড়িয়ে যান, শত্রুর সেনানায়ককে রাগিয়ে দিন, তাকে বোকা বানানোর চেষ্টা করুন। লি চুয়ানের মতে, যখন সেনানায়ক বদরাগী হয় তখন কর্তৃপক্ষ খুব সহজেই বিপর্যস্ত হয়ে পড়ে, কারণ তার চারিত্রিক দৃঢ়তা থাকে না। চ্যাং ইউয়ের ভাষ্যমতে, শত্রুর সেনানায়ক যদি একগুয়ে আর ক্রোধান্বিত হয় তবে তাকে অপমানিত করুন আর ক্রুদ্ধ করুন, যার কারণে সে নিজেই বিরক্ত আর হতবম্ভ হয়ে যাবে এবং কোনো পরিকল্পনা ছাড়াই সে আপনার দিকে অগ্রসর হবে। তিন, শত্রুর থেকে অনুত্তম বলে নিজেকে প্রতীয়মান করুন আর তার অহংকার জাগিয়ে তুলতে সচেষ্ট থাকুন। তুমু বলেন, চীন রাজবংশের শেষের দিকে মৌতুন এর সিয়াং নু ক্ষমতায় আরোহণ করেন, পাশের রাজ্য ইস্টার্ন হু ছিল অত্যন্ত শক্তিশালী আর তারা একজন রাজদূত পাঠালেন সিয়াং নুয়ের কাছে। তারা জানিয়েছিলেন, আমরা 1,000 ঘোড়া চাই। মৌতুং তার উপদেষ্টাদের সাথে আলোচনায় বসলেন। খবরটা শুনে সবাই বিস্ময় প্রকাশ করে বলেছিল, 1,000 ঘোড়া, আমাদের সবচেয়ে দামি জিনিস এটা, তাদেরকে ঘোড়া উপহার দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মতুন জবাবে বলেছিলেন, কেন কিছু ঘোড়ার জন্য প্রতিবেশীর সাথে যুদ্ধে যাব, আর তাই ঘোড়া পাঠানো হলো। অল্প কিছুদিনের মধ্যেই ইস্টার্ন হু থেকে আবারও দূত এলো, সে বলল, আমরা একজন রাজকুমারী চাই। মতুন আবার তার উপদেষ্টা পরিষদের সাথে আলোচনায় বসলেন, যারা সকলেই রাগান্বিত হয়ে বললেন, ইস্টার্ন হুরা তো দুর্বৃত্ত আর তাই তারা এখন আমাদের একজন রাজকুমারী চাইছে, আমরা অনুরোধ করছি তাদেরকে আক্রমণ করার জন্য। মতুং জবাবে বললেন,
কেন একজন রাজকুমারীর জন্য প্রতিবেশীর সাথে বিরূপ পরিবেশ সৃষ্টি করব? আর তাই একজন রাজকুমারীকে পাঠানো হলো ইস্টার্ন হু রাজ্যে। তারপর একেবারে অল্প কিছুদিন পরে আবারও ইস্টার্ন হু রাজ্য থেকে খবর পাঠানো হলো এই বলে যে আপনাদের 1000 লি জমি পতিত রয়েছে, সেগুলো আমরা চাই। যথারীতি মৌতুং তার উপদেষ্টাদের সাথে আলোচনায় বসলেন। তাদের মধ্যে কেউ কেউ জমি দিতে রাজি হলেও বাকিরা সরাসরি নাকচ করে দিল। এবার মৌতুং বললেন, জমি হলো একটা রাজ্যের অস্তিত্ব এবং ভিত্তি, কিভাবে তার জনগণ সেটা ছেড়ে দিতে পারে? আর তাই যারা জমি ছেড়ে দিতে রাজি হয়েছিল তাদের সকলের গর্দান গেল। মৌতুং সাথে সাথে ঘোড়ায় চড়ে বসলেন। সকলকে আদেশ দিলেন, যারা এখনও চুপ করে বসে থাকবে তাদের সকলের গর্দান যাবে। আর ইস্টার্ন হু রাজ্য অতর্কিত আক্রমণ করে বসলেন। ইস্টার্ন হু রাজ্যের সকলে ভয়ে পালাতে শুরু করলো, কারণ তাদের কোনো প্রস্তুতিও ছিল না। আক্রমণ করে তাদের নিশ্চিহ্ন করতে শুরু করলেন। সেখান থেকে পশ্চিমে এগিয়ে গেলেন আর ইউএতি আক্রমণ করে নিজের কব্জায় আনলেন। দক্ষিণে দখল করে নিলেন লোফান এবং শেষে জয় করলেন ইয়েন। আর এভাবে তিনি সিয়াংনু এর সকল জমি দখল করলেন, যেগুলো অতীতে চীন সেনানায়ক মেং তিয়েন জয় করেছিলেন। 4. শত্রুকে ক্রমাগত চাপের মুখে রাখতে হবে। শত্রু যখন শান্তি খুঁজবে তখনই তাকে জ্বালাতে হবে, অস্থির করে তুলতে হবে তাকে। তমুর ভাষ্যমতে হান রাজ্যমহলের শেষের দিকে লিউ পেই পরাজিত হন তাওদের কাছে। পেই সেখান থেকে ইউয়ান সাও রাজ্যে পালিয়ে যায়। সেখানে আবার সৈন্য একত্রিত করে তাদেরকে আক্রমণ করে বসে। তিয়েন ফাং ছিলেন ইউয়ান সাওয়ের একজন কর্তব্যরত অফিসার। তিনি বলেছিলেন তাও সৈন্য পরিচালনায় অত্যন্ত সুদক্ষ ছিলেন। তার কাছ থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ ছাড়া আর কিছুই নয়। একজন সেনানায়ক হিসাবে আপনার উচিত পাহাড় নদী পেরিয়ে দূরে সরে যাওয়া। বাহ্যিকভাবে সেখানে ক্ষমতাবান নেতা, আর নিজেদের মধ্যে তৈরি করুন সুদক্ষ সামরিক পরিকল্পনা। পরে সেখান থেকে অসাধারণ দক্ষ একটা দল গঠন করে যখনই সুযোগ পান শত্রুর অপ্রস্তুততার সুযোগটা গ্রহণ করে। দক্ষিণ দিকে নদী থেকে তাকে বিভিন্ন সমস্যায় ফেলে। যখনই সে ডানের সমস্যাটা সমাধান করে তখনই বাম দিক থেকে আক্রমণ করে, তাকে দৌড় করিয়ে অশান্ত করে তোলে। আর যদি এই যুদ্ধ কৌশলটা কেউ এড়িয়ে গিয়ে সরাসরি সম্মুখ আক্রমণের ঝুঁকিটা গ্রহণ করে, তবে সেটা হবে সেই ভুল শুধরানোর জন্য দেরি। ইউয়ান সাও এই যুদ্ধ কৌশলটাকে অনুকরণ করেনি বলে শেষে পরাজিত হয়। 5. যখনই শত্রু সৈন্যরা একত্রিত অবস্থায় থাকে তাদেরকে ছন্নছাড়া করে দিন। চ্যাং ইউ বলেন, মাঝে মাঝে ক্ষমতা এবং এর মালিকদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করতে হয়, অন্যদিকে তার মিত্রদেরকেও আলাদা করে দিতে হয়। তাদের নিজেদের মধ্যে সন্দেহের চির ধরিয়ে দিতে হয় যাতে করে তারা আলাদা হতে পারে। তারপরেই শত্রু শিবিরে আঘাত হানতে হয়। 6. আক্রমণ করুন শত্রুর সবচেয়ে অরক্ষিত স্থানে, যেখানে শত্রু কখনো ভাবেও নি যে সেদিক থেকে আক্রমণ হতে পারে। হো ইয়েনসি বলেন, তাং রাজ্যের লি চ্যাং 10টা কৌশলের প্রস্তাব করে সিউ সিদের বিরুদ্ধে করার জন্য। সৈন্যদের নির্দেশনা দেওয়ার সম্পূর্ণ দায় দায়িত্ব দেওয়া হয়েছিল তার উপর। 8 মাসের মধ্যে সে কিউ চাও এ তার সকল সৈন্যবাহিনী জড়ো করে। শরৎকালে ইংতিজ নদীর পানি বেড়ে গিয়ে রাস্তাঘাট সব তলিয়ে গেল। আর সিউ সিয়ে ভাবল লিচিং এই পরিস্থিতিতে নিশ্চয়ই নিজের সমস্যা নিয়ে ব্যস্ত আছে, তাই সে যুদ্ধের কোনোরূপ প্রস্তুতি গ্রহণ করল না। 9ম মাসেই লিচিং তার সৈন্যবাহিনীর উদ্দেশ্যে বললেন, যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ক্ষিপ্রতা। সুযোগ ছেড়ে দেওয়ার মতো মানুষ আমরা নই, আর আমরা যুদ্ধে মনোনিবেশ করব যেটা সিউ সিয়ে জানতেও পারবে না।
নদীর এই ফুলে ওঠাকেই আশীর্বাদ হিসাবে নিয়ে হঠাৎ সিউ সিয়ে এর রাজধানী আক্রমণ করব। ঠিক যেমনটা প্রবাদে আছে, হাত তালি দেওয়ার জন্য হাত দুটোকে একত্রিত করার পর কান ঢেকে রাখার জন্য আর কিছুই বাকি রইল না। যদি সে আমাদের খবর পায়ও, ততক্ষণে সে পরিকল্পনা করতেই আমরা তাকে কুপোকাত করে দিতে পারব। সৈন্যরা আইলিং এর দিকে আগানো শুরু করলো আর সিউ সিয়ে তা দেখে ভড়কে গেল। সাথে সাথে সে নদীর দক্ষিণে সৈন্য পাঠানোর ব্যবস্থা করল, কিন্তু সৈন্যরা সময় মতো সেখানে পৌঁছাতেই পারল না। লিচিং শহর অবরুদ্ধ করে রাখলে সিউ সিয়ে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করে। সাত, এমন একটা জায়গা খুঁজে বের করুন যে জায়গা দিয়ে শত্রু আক্রমণের কোনো আশঙ্কাই করেনি। ওয়েই সেনানায়ক জেনারেল চাং হুই এবং তেং আইকে পাঠায় সুরাজ্য আক্রমণের জন্য। শীতের সময় অর্থাৎ দশমতম মাসে জেনারেল আই ইন পিং ছেড়ে হাজার লি দূরে গমন করলেন। এই জায়গাটায় কোনো বাধার সম্মুখীন সে হয়নি। জায়গাটায় উঁচু উঁচু পাহাড় আর খোলা প্রান্তর ছিল, তাই শত্রুর সম্মুখীন না হলেও এই পাহাড়গুলোর কারণে তাকে যথেষ্ট ভুগতে হয়েছে। তেং আই নিজেকে মোটা কার্পেটে জড়িয়ে পাহাড়ের ঢালে গড়াতে শুরু করল, আর তার উপদেষ্টারা পাহাড়ের গাছগুলো ধরে কোনো মতে নিচে নামল। আর সৈন্যরা সেখানকার নদী থেকে মাছ খেয়ে শক্তি জোগাড় করে এগিয়ে চলে। তেং আই প্রথমে সুরাজ্যের চিয়াং ইউ নামক জায়গায় পৌঁছাল। পাল্টা আক্রমণে না গিয়ে জেনারেল মৌ আত্মসমর্পণ করল। হত্যা করা হলো চাও কো চাংকে, আর এরই সাথে পতন ঘটল সুরাজ্যের। এগুলো হলো জয়ী হওয়ার আসল চাবিকাঠি, আর এগুলো হাতে কলমে না দেখানো পর্যন্ত ঠিকভাবে রক্ত করাও সম্ভবপর নয়। মেই ইয়াও চেন এর ভাষ্যমতে শত্রুর দ্বারা আক্রমণ হওয়া ছাড়া তো তেমন পরিবেশই সৃষ্টি করা যাবে না, তাই কৌশলগুলো সেই পরিবেশ পরিস্থিতি ছাড়া কিভাবে আলোচনা করা যাবে। আর এখন আমরা এই অনুমানগুলো যদি নিজেরা কোনো বাধা বিপত্তি ছাড়াই চর্চা করে, তবে সেটা বিজিত হওয়ার সুযোগটা বাড়িয়ে দেবে, কারণ অনুমান বলছে সেখানে সেই উত্তম। আর যদি সেটা পরাজিত হওয়ার নির্দেশ করে, তবে সেটার কারণ হবে সে নিজেকে শত্রুর থেকে কম শক্তিশালী বলে মনে করে। যত বেশি হিসাব নিকাশ করা হবে তার জয়ী হওয়ার সুযোগটা তত বেড়ে যাবে। এর দ্বারা আমি বোঝাতে চাইছি, যদি পরিবেশ পরিস্থিতিটাকে ভালো করে পর্যবেক্ষণ করেন, তবে ফলাফলটা খুব সহজেই আগ থেকেই বোঝা সহজ হয়ে যায়। দ্বিতীয় অধ্যায়, ওয়েজিং ওয়ার। সানজু বলেন, সাধারণত একটা সামরিক অভিযানে 1000 দ্রুত গতিসম্পন্ন চার ঘোড়াওয়ালা যুদ্ধরথ, 1000 চার ঘোড়াওয়ালা ওয়াগান আর 100,000 পদাতিক সৈন্যবাহিনী প্রয়োজন হয়। তুমু এর ভাষ্যমতে প্রাচীনকালে যুদ্ধগুলোতে চামড়ায় জড়ানো রথগুলো হালকা আর কতকগুলো প্রকাণ্ড হতো। প্রকাণ্ডগুলোতে অস্ত্র, সামরিক সরঞ্জামাদি, মূল্যবান দ্রব্য সামগ্রী, যুদ্ধ পোশাক রাখা হতো। সু মাফা এর মতে একটা রথ 3 পদাতিক উপদেষ্টা অফিসার বহন করত, যাদের সাথে থাকত 72 পদাতিক সৈন্য। এছাড়াও থাকত 10 রাঁধুনি ও সাহায্যকারী, 5 থাকত যুদ্ধ পোশাক দেখাশোনা করার জন্য, আর 5 থাকত আগুন জ্বালানো আর পানি সংগ্রহের কাজে নিয়োজিত। বড় একটা রথে মোট 75 থাকত, যাদেরকে একটা ছোট 25 ওয়ালা ওয়াগন সহযোগিতা করে 100 একটা দল তৈরি করত। যুদ্ধের জিনিসপত্র বাড়ি থেকে যুদ্ধক্ষেত্রে নেয়া হয়ে গেলে দায়িত্বে থাকা উপদেষ্টা এবং পর্যবেক্ষণকারী সেগুলো ভালোভাবে পরিদর্শন করে নেন, যেগুলোর জন্য প্রতি রথ অনুসারে দিনে 1000 স্বর্ণমুদ্রা প্রদান করা হয়। আর এর খরচের অর্থ যদি হাতে থাকে, তবে 100,000 সৈন্যও যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। লি চুয়ানের মতে, যখন সৈন্যবাহিনী বাড়ি থেকে রওনা দিতে দেখবেন,
তখন তাদের বাড়ির ধন সম্পদ সব খালি হয়ে গেছে। তুমু এর ভাষ্যমতে সে সময় এক ধরনের প্রথা প্রচলিত ছিল, সৈন্যদেরকে মাঝে মাঝে সামন্ত প্রভুরা দেখতে আসত, আর তাই সাঞ্জু উপদেষ্টা এবং পরিদর্শনকারী শব্দ ব্যবহার করেছেন। যুদ্ধে জিততে পারাটাই মুখ্য বিষয়, যদি যুদ্ধ বেশি দিন স্থায়ী হয় তবে অস্ত্রের ধার কমে আসবে এবং সৈন্যদের মনোবল কমতে থাকবে। শেষে তারা যখন শহর আক্রমণ করতে যাবে ততক্ষণে তাদের সকল শক্তি নিঃশেষের পর্যায়ে চলে যাবে। একদিকে সৈন্যদের মাঝে শহর রক্ষার জন্য বলা হবে ততক্ষণে রাজ্যের সম্পদ একেবারে তলানিতে এসে পৌঁছাবে। চ্যাং ইউয়ের মতে হান রাজ্যের সম্রাট উ যখন প্রচারণা চালাচ্ছিলেন রাজ্য শত্রুর হাত থেকে রক্ষার জন্য, ততক্ষণে যুদ্ধের খরচ বহন করতে গিয়ে তার ভাণ্ডার খালি হয়ে গেল। যখন আপনার অস্ত্র ভোঁতা হয়ে যাবে, সমস্ত শক্তি আর সম্পদ শেষ হয়ে যাবে, এই সুযোগটা প্রতিবেশী রাজ্য কাজে লাগিয়ে ভয়ানক কিছু একটা করে ফেলতে পারে। আর তখন আপনার যতই জ্ঞানী উপদেষ্টা থাকুক না কেন, কারো কোনো পরামর্শ ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারবে না। আর যখন আমরা যুদ্ধের ময়দানে অসম্ভব সাবলীল যুদ্ধের কথা শুনি, তখন কিন্তু সেখানে যে বড় ধরনের কোনো চালাকি লুকিয়ে আছে সেটা কখনো কল্পনাও করতে পারি না। তু ইউ এর ভাষ্যমতে কোনো আক্রমণে হয়তো বুদ্ধির খেল কম থাকতে পারে, তবে সেখানে জয়ী হওয়ার জন্য অতিপ্রাকৃত ক্ষিপ্রতা থাকতে হবে। এমন কোনো দীর্ঘায়িত যুদ্ধ নেই যে যুদ্ধ থেকে দেশের কোনো মঙ্গল হয়েছে। লি চুয়ানের ভাষ্যমতে বসন্ত এবং শরৎ ঋতুতে সংগঠিত যুদ্ধগুলো বলছে যুদ্ধ হলো আগুনের ঝাঁপ দেওয়ার মতো। যারা অস্ত্রের ভাষায় কথা বলবে তাদেরকেও সেই অস্ত্রের মুখে পড়তে হয়েছে। আর এভাবে যারা সৈন্যবাহিনী ব্যবহারে ভয়াবহতা সম্পর্কে অজ্ঞ, তারাই এর ব্যবহারের সুবিধাটা সম্পর্কেও অজ্ঞ। সাঞ্জু বলেন যুদ্ধের ময়দানে দ্বিতীয় সুযোগ বলে কিছু নেই, প্রথম সুযোগেই কুপকাত করতে হয়। সৈন্যরা তাদের নিজ দেশ থেকে যুদ্ধের সরঞ্জামাদি বহন করে নিয়ে আসে, তাদের ময়দানে থাকার সময়কালে শত্রুর হাত থেকে ছিনিয়ে নেওয়া সরঞ্জামাদি দিয়েই নির্বাহ করে। এভাবেই সৈন্যদের মাঝে পর্যাপ্ত রসদ পৌঁছে দিতে হয়। যদি সামরিক অভিযান করতে গিয়ে দেশ নিঃস্ব হয়ে যায় তবে সেটা হবে পরিবহন ব্যয়ের কারণে। সরঞ্জামাদি দূরে পরিবহন করার পারিশ্রমিক দিতে গিয়েই মানুষ নিঃস্ব হয়ে যায়। চ্যাং ইউয়ের মতে যদি সৈন্যদের 1000 লি দূরে তাদের যুদ্ধ সরঞ্জামাদি পরিবহন করার জন্য মুদ্রা খরচ করতে হয় তবে তারা যেন প্রচণ্ড রাগত চোখে দেখবে সব কিছু। সাঞ্জু বলে যেখানে সৈন্যদেরকে বেশি খরচ করে নিজের বাগে আনতে হয় সেখানে সব কিছুরই দাম বেড়ে যায়, জনগণ অতিষ্ঠ হয়ে ওঠে। চিয়ান লিন এর ভাষ্যমতে সৈন্য জোগাড় করা শুরু করলে বাজার দর বেড়ে যায়, কারণ দ্রব্যের যোগান কমে গেলে সকলে তার দ্রব্যের থেকে বেশি মুনাফা আদায় করে নেয়। যুদ্ধক্ষেত্রে সকল সম্পদ খরচ করে দেওয়ার পর জনগণের হাতে খরচ করার মতো কিছুই থাকে না, তাদের সকল সম্পত্তি নিঃশেষ হয়ে যায়। ভেঙে যাওয়া রথ মেরামত করতে, আহত ঘোড়া চিকিৎসা করতে, সুরক্ষা শিল্ড আর হেলমেট মেরামত করতে, তীর ধনুক আর সৈন্যদের হাত এবং বর্মগুলো ঠিক করতে, ওয়াগনের যোগান দিতে গিয়ে রাজকোষাগারের 60 ভাগই খরচ হয়ে যায়। আর তাই বিজ্ঞ জেনারেল খেয়াল রাখেন যাতে তার সৈন্যরা আক্রমণ করে ছিনিয়ে আনা রসদ তাৎক্ষণিক যুদ্ধের পুরস্কার হিসেবে বণ্টন করে দেয়া হয়েছে কিনা। এতে করে তার সৈন্যরা শত্রু থেকে তাদের খাবার আর অস্ত্র ছিনিয়ে আনতে উৎসাহ বোধ করবে, কারণ নিজেদের 1 ভাগ খাবার শত্রুদের 20 ভাগ খাবারের সমান। চ্যাং ইউয়ের ভাষ্যমতে সরঞ্জামাদি 1000 লি দূরে পরিবহন, 20 ভাগ সৈন্যদের রসদ শেষ হয়ে যায়। আর যদি যোগাযোগ ব্যবস্থাটা দুর্গম হয় তবে সেক্ষেত্রে ক্ষতি আরও বেশি হয়। আর সৈন্যদের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন তারা শত্রুদের সৈন্য আরও বেশি হত্যা শুরু করে।
হো ইয়েন সি এর মতে, যখন ইয়েন সৈন্য চারদিক থেকে সিমোদেরকে চিতে ঘিরে ফেলল, তারা সকল সিমো সৈন্যদের আটককৃতদের নাক কেটে দিল। সৈন্যরা শক্তিশালী একটা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল। তিয়েন তান গোপনে দূত পাঠালেন, আমরা খুব ভীতকম্পিত এটা শুনে যে ইয়েনের মানুষ, শুনুন শত্রুরা আপনাদের পূর্বপুরুষদের দেহ পর্যন্ত কবর খুঁড়ে তুলে ফেলবে, এই অবস্থায় আমরা কিভাবে শান্ত থাকি? ইয়েন সৈন্যরা তাৎক্ষণিক তাদের কবরগুলিকে ধ্বংস করে মৃতদেহগুলো পুড়িয়ে ফেলতে শুরু করল। সেই প্রতিরক্ষীরা সেগুলো শহরের সুরক্ষার সীমানা থেকে তা পর্যবেক্ষণ করল, আর চোখের পানি ফেলা ছাড়া তাদের কোনো উপায় ছিল না। এর সাথে সাথে তাদের ক্ষোভকে 10 গুণ শক্তিতে রূপান্তরিত করল। তিয়েন তান বুঝতে পেরে তার সৈন্যদেরকে তৈরি হতে বলল এবং আক্রমণের নির্দেশ দিলে ইয়েন সৈন্যরা পরাজিত হল। সাঞ্জুর মতে, শত্রু থেকে তাদের ধন সম্পদ লুট করে আনার কারণ ওগুলো সৈন্যদের প্রাপ্য। তুমু এর ভাষ্য মতে, হানদের শেষের দিকে তু সিয়ান সেই পাউদের আক্রমণ করে এবং পান হায় ও আরও কিছু রাজ্য নিজেদের দখল করে নেয়। তিনি নানহাই রাজ্যের ভেতরে ঢুকে তাদের 3টা ক্যাম্প ধ্বংস করে এবং প্রচুর সম্পদ ছিনিয়ে আনে। যাই হোক, পান হাং এবং তার অনুসারীরা তখনও অত্যন্ত ক্ষমতাধর আর সংখ্যায় বহু সৈন্য ছিল, আর অন্যদিকে তু সিয়াংদের সৈন্যরা সম্পদশালী আর অহংকারী হয়ে উঠল। এ কারণে তাদের মধ্যে যুদ্ধ করার মতো সামান্যতম ইচ্ছাও ছিল না। সিয়াং এর ভাষ্যমতে, পু ইয়াং আর পাং হান টানা 10 বছর বিদ্রোহ করে। দুজনেই আক্রমণ এবং প্রতিরক্ষায় ছিল অত্যন্ত সুদক্ষ, তাই সকল শক্তি একত্রিত করে তাদেরকে আক্রমণ করি, এর জন্য একটা পরিকল্পনা করা হলো। সৈন্যদের মধ্যে চাঞ্চল্য ফিরিয়ে আনার জন্য শিকারের প্রতিযোগিতা আয়োজন করা হলো, যেখানে সকল সৈন্যরা অংশ নেওয়ার জন্য শিবির ছেড়ে বেরিয়ে যায়। যখন সৈন্যরা শিবির ছেড়ে গেল, তু সিয়াং গোপনে নির্দেশ দিলেন তার সৈন্যদের শিবিরগুলোতে আগুন ধরিয়ে দিতে, আর এতে তাদের সকল সম্পদ পুড়ে ছাই হলো। ফিরে এসে অবস্থা দেখে তাদের সকলে কান্না জুড়ে দিল। তু সিয়াং বলেন, পু ইয়াং আর তার সৈন্যদের যতটা সম্পদ আছে সেগুলো তোমাদের এবং কয়েক প্রজন্মের জন্য যথেষ্ট, তোমরা তোমাদের পুরো শক্তি দিয়ে কখনো আক্রমণ করনি, শত্রু শিবিরে যা আছে তার সামান্যই তোমরা এখানে হারিয়েছ, এটা নিয়ে এত চিন্তিত কেন তোমরা? সৈন্যরা এটা শুনে বিপুল উৎসাহিত হলো এবং যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ করলে তু সিয়াং তাদের ঘোড়াগুলোকে খাবার খাওয়ানোর নির্দেশ দিলেন এবং সকলকে তাদের বিছানায় যেতে নির্দেশ দিলেন। সকালে সৈন্যরা বিদ্রোহীদের দমন করার জন্য রওনা দিল, আর হাং তখন প্রস্তুত ছিল না, আর তু সিয়াংয়ের সৈন্যরাও প্রবল উৎসাহে তাদের আক্রমণ করে পরাস্ত করল। চ্যাং ইউয়ের ভাষ্যমতে, এই সার্বভৌমত্ব রাজবংশের সম্ভ্রান্ত প্রতিষ্ঠাতা যখন তার সেনানায়ককে সুরাজ্য আক্রমণের আদেশ দেন, তখন তিনি এভাবে ঘোষণা দেন, যে সকল শহর এবং তার অধীনস্থ রাজ্য দখল করা হবে, তোমরা আমার জয়গান ছড়িয়ে দেবে আর তাদের সম্পদগুলো ছিনিয়ে সৈন্যদের মাঝে বিলিয়ে দেবে, রাজ্যের নামে আসবে শুধু এর জমিগুলো। তাছাড়া আক্রমণের সময় সেখানে যদি 10টা রথ ছিনিয়ে আনা যায়, তবে যারাই প্রথম রথ ছিনিয়ে আনতে পারে তাদেরকে পুরস্কৃত করুন, শত্রুর পতাকার জায়গায় নিজেদের পতাকা প্রতিস্থাপন করুন, রথগুলো নিজেদের রথের সাথে যুক্ত করে সেগুলোকেও কাজে লাগান, যুদ্ধ বন্দীদের সাথে ভালো আচরণ করুন। চ্যাং ইউয়ের ভাষ্যমতে, সকল আটককৃত সৈন্যদেরকে সুস্থ করে তুলে তাদেরকে নিজেদের পক্ষে যুদ্ধে কাজে লাগাতে হয়। একেই বলা হয় একটা যুদ্ধে জয়ী হয়ে নিজেদেরকে আরও শক্তিশালী করে তোলা, আর তাই যুদ্ধের মুখ্য বিষয় হলো জয়লাভ করা, যুদ্ধে লিপ্ত থাকা নয়। আর তারপরই সেনানায়ক বুঝতে পারবেন, যুদ্ধ হলো জনগণের ভাগ্য আর মীমাংসা হলো জাতির নিয়তি।
হো ইএনসি এর মতে বর্তমানে একজন সেনানায়কের নিয়োগদান যেমন সবচেয়ে স্পর্শকাতর এবং কঠিন ব্যাপার, ঠিক তেমনি প্রাচীনকালেও ছিল। তৃতীয় অধ্যায়, আক্রমণের কৌশল। সাঞ্জু বলেন, এক, সাধারণ একটা সামরিক অভিযানে সবচেয়ে বিচক্ষণতা হল দখলকৃত রাজ্যকে ধ্বংস করার চেয়ে অক্ষত দখল করা। শত্রু সৈন্যদের হত্যা করার বদলে তাদেরকে আটক করুন, যাতে করে একটা অক্ষত বাহিনী তৈরি করা যায়। অর্থাৎ পাঁচজনের একটা দলকে হত্যা করার চেয়ে তাদেরকে দিয়ে দল গঠন করা ঢের ভালো। একশোটা যুদ্ধের মধ্যে একশোটাতেই জয়ী হওয়ার চরম উৎকর্ষতার পরিচয় নয়। কোনো যুদ্ধ ছাড়াই শত্রুকে দমন করতে পারাটাই হলো সুদক্ষতার পরিচয়। আর তাই যুদ্ধে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় হলো শত্রুর কৌশলটাকে নস্যাৎ করে দেয়া। তুমু এর ভাষ্যমতে মহান ডিউক বলেন, যারা সমস্যা সমাধান করতে পটু তারা সমস্যার উদ্ভব হওয়ার আগেই তার সমাধান বের করে ফেলেন। যারা শত্রুর প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে তারা শত্রুর থেকে হুমকি আসার আগেই তাদেরকে দমন করে ফেলে। লি চিয়াংয়ের ভাষ্যমতে শত্রুর মূলে আক্রমণের পরিকল্পনা করে হান রাজবংশের সেনানায়ক কাউ সুন চারদিক থেকে কাউ চুন রাজ্য ঘিরে ফেলে। সুন তার পরিকল্পনা মাফিক অফিসার হুয়ানফু ওয়ানকে পাঠায়। হুয়ানফু ওয়ান ছিল প্রচণ্ড একগুয়ে আর বদমেজাজি। কাউসুন তাকে হত্যা করে কাউচুন রাজ্যে জানায়, আপনার অফিসার এই কাজের জন্য উপযুক্ত ছিল না, আমি তাকে হত্যা করেছি। আপনি যদি উপযুক্ত কিছু করতে চান তা দ্রুত করুন, নতুবা নিজেদেরকে রক্ষা করুন। ওই দিনই চুন তার দুর্গ খুলে দিলে আত্মসমর্পণ করেন। কাউসুনের জেনারেলরা জিজ্ঞেস করল, আপনি তো তার ভাতৃকে হত্যা করেছেন, কিন্তু এখনও তো আত্মসমর্পণের জন্য শহর অবরুদ্ধই করলেন না, এমনটা হলো কেন? কাউসুন জবাব দিলেন, হুয়াংফু ওয়ান ছিল কাউসুনের সবচেয়ে কাছের উপদেষ্টা। যদি হুয়াংফু ওয়ানকে ছেড়ে দিতাম সে তার কার্য যথাযথভাবে পালন করতে পারত, কিন্তু তাকে হত্যা করায় কাউচুনের সকল তেজ ধ্বংস করে দিলাম। বলা হয়ে থাকে যুদ্ধের সবচেয়ে বড় আক্রমণটা হলো শত্রুর পরিকল্পনাটাকেই নস্যাৎ করে দেয়া। সব জেনারেলরাই বলে উঠল, এটা তো আমাদের কল্পনাতেও ছিল না। দুই, দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো শত্রুর একতা নষ্ট করে দেয়া। তুমু এর ভাষ্যমতে শত্রুর মিত্রবাহিনীগুলোকে কখনো একত্রিত হতে দেওয়া যাবে না। ওয়াংসি এর ভাষ্যমতে শত্রুর মিত্রবাহিনীগুলোর মধ্যে একটা ফাটল তৈরি করে দিন। যদি শত্রুর কোনো মিত্রবাহিনী থাকে তবে আপনার জন্য সেই শত্রু অত্যন্ত শক্তিশালী হবে, তাই সমস্যাটা অত্যন্ত জটিল। আর যদি শত্রুর কোনো মিত্র না থাকে তবে সমস্যাটা বেশি জটিল নয়, আর সেক্ষেত্রে তাদের শক্তিও কম হয়। তিন, তারপর যে উত্তম উপায়টা রয়েছে তা হলো শত্রুর সৈন্যদেরকে আক্রমণ করা। চিয়ালিন এর ভাষ্যমতে মহান ডিউক বলেন যে সেনানায়ক কেবলমাত্র কোষমুক্ত তরবারি দ্বারা যুদ্ধে জিততে চায় তিনি যোগ্য সেনানায়ক নন। ওয়াংসি এর ভাষ্যমতে যুদ্ধে শত্রুর পরিকল্পনাটাকে অঙ্কুরেই বিনষ্ট করতে না পারেন অথবা তার মিত্রদের মাঝে ফাটল ধরাতে না পারেন তবে তারাই যুদ্ধ জয়ের স্বাদ গ্রহণ করবে। চার, সবচেয়ে বাজে যে পরিকল্পনা তা হলো শত্রুপক্ষের শহরগুলো আক্রমণ করা। শুধুমাত্র অন্য কোনো উপায় না থাকলে তবেই শহর আক্রমণ করুন। সাঞ্জু বলেন, একটা সামরিক অভিযানে ওয়াগন প্রস্তুত করতে এবং যুদ্ধের প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জামাদি তৈরি করতে সব মিলিয়ে তিন মাসের মতো সময় লেগে যেতে পারে। সুরক্ষা দেয়াল পার হবার সিঁড়িগুলো তৈরি করতে অতিরিক্ত তিন মাস সময় ব্যয় করতে হবে। যদি সেনানায়ক এই সময়গুলোতে ধৈর্য ধারণ করতে না পারেন আর তার সৈন্যদেরকে পিঁপড়ার মতো করে দেয়ালে উঠে যেতে আদেশ দেন, তবে শহর দখল করার আগেই তার সৈন্যদের এক তৃতীয়াংশের সলিল সমাধি হবে। এই ধরনের আক্রমণের একটাই পরিণতি হয়। তুমু এর ভাষ্যমতে ওয়েই বংশের এক সম্রাট তাই উ
100,000 সৈন্য নিয়ে ইউতাই রাজ্য আক্রমণ করেন। শত্রুপক্ষের জেনারেল সাংতাংকে সম্রাট তাই উই কিছু ওয়াইন চেয়ে পাঠালেন। সাংসি একটা ড্রামে ইউরিন প্রবেশ করিয়ে সেটা বন্ধ করে পাঠালো। তাই উই সেটা পেয়ে ক্ষোভে ফেটে পড়ল এবং সাথে সাথে শহর আক্রমণের নির্দেশ দিলে সৈন্যরা সুরক্ষা দেয়ালের উপরিভাগে উঠতে উঠতেই অর্ধেক সৈন্য হতাহত হলো। সাঞ্জুর মতে যারা যুদ্ধে অত্যন্ত পারদর্শী, কোনো যুদ্ধ ছাড়াই শত্রুকে তারা দমন করতে চাইবে। তারা কোনো প্রকার আক্রমণ ছাড়াই শহরগুলো দখল করে এবং দীর্ঘায়িত কোনো যুদ্ধবিগ্রহ ছাড়াই শত্রু রাজ্যকে পরাজিত করতে পারে। লি চুয়ানের ভাষ্য মতে দক্ষরা কৌশলেই যুদ্ধ করে নেন। হান বংশের সাংকুং বিদ্রোহী ইয়াও অঞ্চলের ইয়ানকে উ নামক শহরে ঘিরে ফেলেন, কিন্তু কয়েক মাসের সফল সব প্রচেষ্টা সত্ত্বেও শহর দখল করতে পারছিলেন না। তার অফিসার এবং সৈন্যরা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিল। তুং হাইয়ের রাজা সাংকু বলেন, যখন আপনার একতাবদ্ধ একটা সৈন্যবাহিনী আছে আর শত্রুকে চারিদিক থেকে ঘিরে ফেলেছেন, যে তার শেষ রক্তবিন্দু পর্যন্ত যুদ্ধ করায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, তখন আপনার নেয়া কৌশলটা ঠিক নয়। তখন অবরোধ ছেড়ে দিয়ে তাদেরকে একটু জানতে দিন যে সেখান থেকে পালানোর একটা পথ খোলা আছে, আর তা পেলে তারা সেখান থেকে পালাবেই, আর তখন কোনো গ্রামে তাদের পিছু নিয়ে ধরে ফেলতে পারবেন। সাংকুং এই কৌশলটা অনুসরণ করে ইয়ান উকে ধরতে সক্ষম হন। আপনার লক্ষ্য হবে সব কিছু একেবারে সুরক্ষিত অবস্থায় জয় করা, আর এভাবেই আপনার সৈন্যদের কোনো ক্ষতি হবে না আর আপনারও উদ্দেশ্যটা পূরণ হবে। এটাই হলো আক্রমণের মূল কৌশল। অতএব সৈন্য ব্যবহারে একটা কৌশল আছে। এক, যখন আপনার 10 জন সৈন্য আর শত্রুর 1 জন, তখন তাকে ঘিরে ফেলুন। 2, যখন আপনার শক্তি শত্রুর 5 গুণ, তখনই তাকে আক্রমণ করুন। চ্যাং ইউয়ের ভাষ্য মতে, যদি আপনার ক্ষমতা শত্রু থেকে 5 গুণ বেশি হয়ে থাকে, আমি তাকে সরাসরি সতর্ক করব, হুঙ্কার দিয়ে ভয় পাইয়ে দেব, একদিকে গিয়ে জোর চিৎকার করে অন্যদিকে গিয়ে আক্রমণ করে বসব। 3, যদি তার ক্ষমতার দ্বিগুণ হয় তাকে বিভক্ত করে ফেলুন। তু ইউ এর ভাষ্য মতে, 2/1 পরিমাণ ক্ষমতার জন্য যথেষ্ট না হয়, তবে পরিস্থিতিটা অবলোকন করে তার সৈন্যদেরকে 2 ভাগ করে দিতে হয়। আর তাই মহান ডিউক বলেন, যদি কেউ তার শত্রুর সৈন্যদেরকে আলাদা করে দিতে না পারে, সে এর ফলাফল সম্পর্কে ভাবারও সুযোগ পাবে না। 4, যদি সামনে সামনে হয় তবে তার সাথে যুদ্ধে লিপ্ত হতে পারেন। হো ইয়েন সি এর ভাষ্য মতে, এই পরিস্থিতিতে শুধুমাত্র যোগ্য জেনারেলরাই জয়ী হবেন। 5, যদি শত্রু থেকে কম শক্তিশালী হন তবে যুদ্ধটা এড়িয়ে যান। তুমো এর ভাষ্য মতে, যদি সৈন্যরা শত্রুর সমকক্ষ না হয় তবে ক্ষণিকের জন্য আক্রমণ থেকে বিরত থাকতে হবে। এমন তো হতে পারে পরবর্তীতে ভালো কোনো সুযোগ পেয়ে গেলেন আর তখনই নিজের সকল শক্তি নিয়ে জয়ের জন্য ঝাঁপিয়ে পড়লেন। চ্যাং ইউয়ের ভাষ্য মতে, যদি শত্রু শক্তিশালী আর আমি দুর্বল হই, তখন ক্ষণকালের জন্য যুদ্ধ থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ। সাঞ্জু বলেন, যদি আমি যুদ্ধ পরিচালনায় কম পারদর্শী হই আর শত্রু সেনারা ছত্রভঙ্গ অবস্থায় থাকে, যদি আমি প্রবল তেজদীপ্ত হই আর শত্রু সেই মুহূর্তে কিছুটা অসতর্ক, এমনকি তখন শত্রু যে কোনো দিক থেকে যতটাই শক্তিশালী হোক না কেন, আমি আক্রমণের নির্দেশ প্রদান করি। আর যদি কোনো দিক থেকেই শত্রুর সমকক্ষ না হন, যদি শত্রুর থেকে পালানোর কোনো উপায় না থাকে, তবে সেক্ষেত্রে ছোট একটা দল নিয়ে লুট করা শক্তিশালী কোনো দলের বিরুদ্ধে এটা ঢের ভালো একটা কাজ। চ্যাং ইউয়ের ভাষ্য মতে, মেনসিয়াস বলেন, নিশ্চয়ই ছোট একটা দল বড় দলের সমকক্ষ নয়, আবার দুর্বল দল শক্তিশালী দলেরও সমকক্ষ নয়, আবার সামান্য কিছু সৈন্যের শক্তি অনেকগুলো সৈন্যের শক্তির সমকক্ষ নয়। সাঞ্জু বলেন,
এখনকার সেনানায়করাই হলেন রাষ্ট্রের রক্ষক। যদি এই রক্ষণাবেক্ষণ চারদিক থেকে সমানভাবে খেয়াল রেখে করা হয় তবে সে রাষ্ট্র শক্তিশালী বলে পরিগণিত হয়, আর যদি সেখানে খুঁত থেকে যায় তবে সে রাষ্ট্র নিশ্চয়ই দুর্বল রাষ্ট্রের স্বীকৃতি পাবে। চ্যাং ইউয়ের ভাষ্যমতে মহান ডিউক বলেন, যদি সর্বোত্তম ক্ষমতা কোনো সঠিক লোকের হাতে না থাকে তবে সেখানে ধ্বংস অনিবার্য। একজন শাসক তিনটি উপায়ে তার সৈন্যদের জন্য দুর্ভাগ্য ডেকে আনতে পারেন। এক, সামনে কী অপেক্ষা করছে সেটা যখন জানা না থাকে তখন সৈন্যবাহিনী নিয়ে আগানো উচিত নয়, আর যদি সৈন্যদের উদ্যমতা থামিয়ে দেওয়া হয় তবে সেখানে বলা হয় সৈন্যদের কার্যক্ষমতা দমিয়ে দেয়া। চিয়ালিন এর ভাষ্যমতে এগিয়ে যাওয়া এবং থেমে পড়ার নিয়ন্ত্রণ জেনারেল পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন। যদি এই বিষয়ের সিদ্ধান্ত রাজসভা থেকে নেওয়া হয় এর চেয়ে বাজে কোনো কাজ হতে পারে না। দুই, সেনানায়ক সামরিক ক্ষেত্রে অজ্ঞ হলে সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হয়, এর কারণে তার অধীনস্থ অফিসাররা হতবুদ্ধিকর হয়ে যায়। সাউসাউ এর ভাষ্যমতে ধরাবাধা নিয়মের দ্বারা কোনো যুদ্ধ চলতে পারে না। তুমু এর ভাষ্যমতে ব্যক্তি স্বতন্ত্র আইন এবং নির্দেশনার বাইরেও সৈন্যদের নিজেদের কিছু নিজস্বতা থাকে যেটা তারা নিজেরাই অনুসরণ করে থাকে। যদি এগুলো রাষ্ট্রীয় ধরাবাধা নিয়ম হিসেবে চাপিয়ে দেওয়া হয় তবে অফিসাররা হতবুদ্ধিকর হয়ে যাবে। চ্যাং ইউয়ের ভাষ্যমতে উদারতা এবং সদাচার হয়তো রাজ্য পরিচালনায় ব্যবহার করা হয় কিন্তু এসব দিয়ে একটা সৈন্যদল পরিচালনা করা যায় না। যুক্তি এবং নমনীয়তা দ্বারাই সৈন্যদল পরিচালনা করা যায় কিন্তু এগুলো রাজ্য পরিচালনায় ব্যবহার করা যায় না। তিন, সমস্যার সমাধানে যোগ্য ব্যক্তিকে সৈন্যবাহিনীর পরিচালনায় পাঠানো না হলে অফিসারদের মনে সন্দেহের চিড় ধরে। ওয়াং সি এর ভাষ্যমতে সামরিক ব্যাপারে অজ্ঞ ব্যক্তিকে যদি সৈন্য সভায় পাঠানো হয় তবে প্রতি মুহূর্তে সেখানে মতবিরোধ এবং হতাশা দেখা দেবে, ফলশ্রুতিতে পুরো বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা শুরু হবে, আর তাই পেই তু সভার ডাক দেন এবং যুদ্ধ পরিচালনাকারীকে রহিত করেন। তারপরই সাও পাওকে পরাজিত করতে সক্ষম হন। চ্যাং ইউ এর ভাষ্যমতে সম্প্রতি সময়ের রাজসভাসদের মধ্য থেকে সেনাবাহিনী পরিচালনাকারী নিয়োগ পেয়ে থাকেন, যেটা সম্পূর্ণ ভুল একটা সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নয়। চার, সেনাবাহিনী যদি বিভ্রান্ত বা সন্দেহপ্রবণ হয়ে পড়ে প্রতিবেশী শাসক সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এটাকে বলা হয়ে থাকে একটি বিভ্রান্ত সেনাবাহিনী অন্য কারো জয়ী হওয়ার পথ সুপ্রশস্ত করে। মেং এর ভাষ্যমতে মহান ডিউক বলেন, উদ্দেশ্য সাধনে নেতা যদি বিভ্রান্ত হন তবে তিনি শত্রুর বিপক্ষে যথাযথ পরিকল্পনা প্রণয়ন করতে পারবেন না। লি চুয়ানের ভাষ্যমতে অনুপযুক্ত মানুষকে নেতৃত্বে দেওয়া যাবে না। লি সুয়ান জু হলেন চাও রাজ্যের প্রধানমন্ত্রী। তিনি বলেন, চাও কু তার বাবার বইগুলো পড়েনি বলে এখনও পরিবর্তিত পরিস্থিতির মোকাবেলা করতে অক্ষম হয়েছিল। এখন মহামান্য আপনি শুধুমাত্র তার বাবার খ্যাতির নাম করে তাকে কমান্ডার ইন চিফ হিসেবে নিয়োগ দেন, আর এটা হবে একটা বাঁশির ছিদ্রগুলোতে ঘাম দিয়ে আটকে দিয়ে সেখান থেকে সুর তোলার চেষ্টা করা। সাঞ্জুর মতে যুদ্ধের সম্ভাব্য পরিণতির পাঁচটি বিষয়ের পর্যবেক্ষণের মাধ্যমে আগে থেকেই বলা যায়। এক, যিনি জানেন কখন যুদ্ধ করতে হবে এবং কখন থামতে হবে তখনই তার জয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। দুই, যিনি জানেন একটা বড় দল পাঠাবেন নাকি ছোট একটা চৌকস দল আক্রমণে যাবে তখনই তার জয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তু ইউ এর ভাষ্যমতে এমন অনেক পরিস্থিতি আছে যেখানে অনেকে খুবই কম আক্রমণ করেন আর এই পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে জয় ছিনিয়ে আনতে পারেন। তিন, যারা পদসোপান ভিত্তিক বা চেইন অফ কমান্ড মেনে চলেন তাদের জয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তু ইউ এর ভাষ্যমতে আর তাই মেনসিয়াস বলেন, যুদ্ধক্ষেত্রের ভূমিটা যতটা উপযুক্ত হবে এর চেয়ে ঋতুর আনুকূল্য কম গুরুত্বপূর্ণ, আবার এই দুটোর আনুকূল্যের চাইতেও মানবিক সম্পর্কগুলোর একতা ঢের বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
4. যিনি বিচক্ষণতার সাথে শত্রুর ধৈর্যের বাঁধ ভাঙার জন্য অপেক্ষা করবেন তিনিই জয়ী হবেন। সেনহাওয়ের ভাষ্যমতে অপরাজেয় একটা সৈন্যদল গঠন করুন এবং শত্রুর বিশৃঙ্খলার জন্য অপেক্ষা করুন। হো ইয়েন সিয়ের ভাষ্যমতে এক ভদ্রলোক বলেন, অদক্ষ সামরিক বাহিনীর উপর নির্ভর করে এবং যুদ্ধের প্রস্তুতি না নেওয়া হলো বড় ধরনের অপরাধ। আগে থেকেই সব কিছুর প্রস্তুতি নেওয়াই হলো সবচেয়ে বড় গুণ। 5. যে শাসকের সেনানায়ক সুদক্ষ এবং যিনি সেনানায়কের স্বাধীন সিদ্ধান্তে বাধা প্রদান না করেন তার জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তু ইউয়ের ভাষ্যমতে আর তাই মাস্টার ইয়াং বলেন, জেনারেল নিয়োগ করা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা আর যুদ্ধের ময়দানে সিদ্ধান্ত নেওয়ার সার্বভৌম ক্ষমতা হলো জেনারেলের। ওয়াং সি এর ভাষ্যমতে সার্বভৌম কর্তৃপক্ষকে অবশ্যই সঠিক সেনানায়ক খুঁজে বের করতে হবে, তার উপর সকল দায় দায়িত্ব অর্পণ করে ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। হো ইয়ান সি এর ভাষ্যমতে যখন আপনি যুদ্ধে থাকবেন প্রতি পদক্ষেপে 100 রকমের পরিবর্তন আনতে হবে, যখন ওই সুযোগ পাবেন তখনই এগিয়ে যাবেন, যখন বুঝতে পারবেন এগুতে গেলে কঠিন বাধার সম্মুখীন হবেন তখন একটু বিরতি দিবেন। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেয়া থাকলে আপনি আক্রমণ থেকে বিরত থাকতে চান এমন সিদ্ধান্ত জানাতে আর কর্তৃপক্ষ থেকে সিদ্ধান্ত আসতে আসতে সব কিছু পুড়ে ছাই পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। আর এটাকে বলা হয় একজন যুদ্ধ পরিচালনাকারীকে কর্তৃপক্ষের সাথে আলোচনা করা। আর তাই 5টি বিষয়ের উপর ভিত্তি করে ভালোভাবে পর্যবেক্ষণ করলেই বোঝা যাবে ফলাফল কার দিকে যাবে। তাই আমি বলি, শত্রুকে এবং নিজের ক্ষমতা সম্পর্কে ভালোভাবে পর্যবেক্ষণ করুন, তবেই 100টা যুদ্ধ করলেও আপনি বিপদে পড়বেন না। যখন আপনি নিজের সৈন্যশক্তি সম্পর্কে অবগত থাকবেন কিন্তু শত্রু সম্পর্কে অজ্ঞ, তখন হার জিতের আশঙ্কা 50-50। যদি শত্রু এবং নিজের ক্ষমতা সম্পর্কে কিছুই না জানেন তবে মনে রাখুন আপনি প্রতিটা যুদ্ধেই বিপদে পড়তে যাচ্ছেন। লি চুয়ানের ভাষ্যমতে এই ধরনের যোদ্ধাকে বলা হয় খ্যাপাটে যোদ্ধা, তার কাছে পরাজয় ছাড়া আর কিছুই আশা করা যায় না। চতুর্থ অধ্যায়, রণকৌশলগত বিন্যাস। সাঞ্জু বলেন, আদিকালের সুদক্ষ যোদ্ধারা প্রথমে নিজেদের সুরক্ষার ব্যবস্থা করে তারপরে শত্রুর দুর্বল কোনো জায়গাতে আঘাত হানার জন্য সুযোগ খুঁজত। অপরাজেয়তা একজনের উপরেই নির্ভর করে, শত্রুর দুর্বলতাকে যিনি নিজের কাজে লাগাতে পারেন। বলা হয়ে থাকে যাদের যুদ্ধ সম্পর্কে সুনিপুণ জ্ঞান আছে তারাই অপরাজেয়। এমনটা নয় যে তারা শত্রুর দুর্বলতার কারণে সবসময় অপরাজেয় হয়েছে। মে ইয়ান চেন এর ভাষ্যমতে, নিজের সৈন্য সম্পর্কে আমার অজ্ঞতা থাকলে সেটা আমি পুষিয়ে নিতে পারবো, কিন্তু শত্রুর সৈন্য সম্পর্কে অজ্ঞতা থাকলে সেখানে জয় পরাজয় অনিশ্চিত। আর তাই বলা হয়ে থাকে যে একজন প্রতিদ্বন্দ্বী জানে কীভাবে জিততে হবে কিন্তু প্রয়োজনীয় সব কিছু করা সবসময় করা যায় না। অপরাজেয়তা প্রতিরক্ষা ব্যবস্থার উপরেই নির্ভর করে আর জয় নির্ভর করে আক্রমণের উপরে। পর্যাপ্ত শক্তি না থাকলে তখনই কেউ প্রতিরোধ করে আর যখন প্রয়োজনের তুলনায় বেশি সামর্থ্য থাকে তখনই আক্রমণ করে। দক্ষ প্রতিরোধকারীরা নিজেদেরকে গোপন করে রাখে, পারলে পৃথিবীর 7 স্তর নিচে যারা আক্রমণে দক্ষ তারা 7 স্বর্গে থেকেও চলে আসবে আক্রমণ করার জন্য। এভাবে তারা নিজেদেরকে আক্রমণ থেকে রক্ষা করে আর জিতেও যায়। তুমু এর ভাষ্যমতে, যারা প্রতিরক্ষা ব্যবস্থা সাজাতে দক্ষ তারা মাথায় রাখে পাহাড় নদী আর চলার পথে উঁচু ঢিবিগুলোকে শত্রু থেকে প্রতিরক্ষা পেতে কাজে লাগায়। কোথায় আক্রমণ করতে হবে সেটা শত্রুদের জানার অসম্ভব করে তোলে আর নিজেদেরকে মাটির সাথে লুকিয়ে রাখে। যারা আক্রমণে দক্ষ তারা মাথায় রাখে যে বর্তমানের ঋতুগত পরিবেশ এবং ভূমির সুবিধাটা গ্রহণ করে, পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে আগুন জ্বালায়। তারা এমনভাবে আক্রমণ করে যেন আকাশ থেকে অগ্নিগোলা বিক্ষিপ্ত হচ্ছে। সাঞ্জুর মতে শুধুমাত্র জয়ী হওয়ার দক্ষতার সর্বোচ্চ পরিচয় নয়। লি চুয়ানের ভাষ্যমতে হান সিং চাও রাজ্য দখল করে সকালের নাস্তা না সেরেই ওয়েল এর দিকে রওনা দেন। তিনি বলেন, চাও সৈন্যদের সম্পূর্ণ ধ্বংস করে তারপরেই খাবার গ্রহণ করব। জেনারেল সকলে তার সাথে একমত হওয়ার ভান করল। তর্জন গর্জন ছড়িয়ে
তার সৈন্যরা নদীর দিকে ঝাঁপিয়ে পড়ল। চাও সৈন্যরা নদীর অন্য পার থেকে কোনো প্রস্তুতি না নিয়ে হান্স সিং এর সৈন্যদের কার্যক্রম দেখে হাসতে থাকল, তাদের দিকে তিরস্কারও করল। হান্স সিং এর সেনানায়করা জানে না কিভাবে সৈন্যবাহিনী পরিচালনা করতে হয়। তারপরই হান্স সিং সৈন্যরাও চাও রাজ্যে আক্রমণ করে লর্ড চেং এনকে হত্যা করে রাজ্য দখল করে নেয়। যুদ্ধে সফল হওয়া এবং সার্বজনীনভাবে একজন সুদক্ষের খেতাব পাওয়া কিন্তু দক্ষতার সর্বোচ্চ শিখর নয়। চাঁদ আর সূর্যের মধ্যে পার্থক্য করতে পারাটা ভালো, কিন্তু ভালো দেখতে পাওয়ার পরিচয় নয়। বজ্র বিদ্যুতের শব্দ শুনতে পারাটাও শোনার ক্ষমতা বেশি বলা যায় না। আদিকালে যাদেরকে যুদ্ধে পারদর্শী বলা হতো তারা কিন্তু আসলেই খুব সহজেই শত্রু বিনাশ করতে পারত, আর তাই বিজিতরা অত্যন্ত দক্ষতার সাথে যুদ্ধ পরিচালনা করে তার বুদ্ধিমত্তার খ্যাতির জন্য নয়। তুমু এর ভাষ্যমতে কোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগেই যুদ্ধ জয় করা হয় এমন একটা ব্যাপার যা সাধারণরা কখনো কল্পনাও করেনি। এভাবে বুদ্ধিমত্তার ব্যবহারকারীরা কখনো খ্যাতি পাওয়ার প্রতি দৃষ্টি রাখে না, এমন কোনো কৌশল অবলম্বন করে যেখানে সে অস্ত্র রক্তাক্ত করার আগেই শত্রুর রাজ্য দখল করে নেয়। হো ইয়েন সি এর ভাষ্যমতে যখন আপনি শত্রুকে কোনো প্রকার সম্মুখ যুদ্ধ না করেই দমন করেন, কেউ আপনার সাহসিকতার প্রশংসা করবে? তিনি বলেন, কোনো ভুল না করলে যুদ্ধ জয় সহজ হয়ে যায়। কোনো ভুল না করা বলতে সেনানায়ক যা যা করছে তার সবগুলো কৌশলই যুদ্ধের সামান্য হলেও সুফল এনে দিয়েছে এমনটা বোঝানো হচ্ছে, আর ইতিমধ্যেই সে শত্রুকে দমন করে ফেলেছে। চিয়েন হাওয়ের ভাষ্যমতে পরিকল্পনা ছাড়া অপ্রয়োজনে একটা পাও ফেলবেন না, কৌশল ছাড়া একটা পদক্ষেপও নেওয়া যাবে না, আর তাই দক্ষ কমান্ডার এমনভাবে সৈন্য সাজাবেন যেখানে তার পরাজয়ের কোনো সম্ভাবনা থাকে না, আর সুযোগ পেলে সেটা শত্রুর বিরুদ্ধে যথাযথ কাজে লাগবে। এভাবে একটা সৈন্যদল যুদ্ধের আগেই বিজয় লাভ করে। তুমু এর ভাষ্যমতে ওয়েই ডিউক লি চিং বলেন, এখনকার দিনে সেনানায়ক হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একেবারে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তার মিত্রদের সাথে একাত্মতা বজায় রাখা, একটা অত্যন্ত বুদ্ধিসম্পন্ন কৌশলের আশ্রয় নেয়া সামনের অনেকগুলো পরিকল্পনার ভবিষ্যৎ নির্ভর করে। ঋতু বৈচিত্র্যের পরিস্থিতি বুঝতে পারা এবং মানবিক ব্যাপারগুলো বুঝতে পারার সক্ষমতা, এই সব কিছুই থাকতে হবে তার। একজন সেনানায়ক তার সৈন্যদের সক্ষমতা অনুমান করতে না পারা অথবা উপযুক্ত সুযোগ গ্রহণ করতে না পেরে ভুল সময়ে আক্রমণ করে বসা অথবা আক্রমণ করতে গিয়ে দ্বিধা করা, মনোযোগ দিয়ে ব্যয়ের কথা ভুলে যাওয়া অথবা তাৎক্ষণিক পরিকল্পনা সাজাতে ব্যর্থ হওয়া যাবে না। হাস্যকর হলেও সত্য, সে অবিশ্বাস্য খবরের বিশ্বাস করে বিচলিত হয়ে পড়ে। পরে তার দলকে এগিয়ে নিয়ে যাবে নাকি বিরতি দেবে এমন বিচলিত হয়ে পড়ে। এমন কাজ করা আর নিষ্পাপ কিছু লোককে আগুনে নিক্ষেপ করার মধ্যে পার্থক্য কি আছে? এটা কি ঠিক এমন নয় যে গরু আর ভেড়াগুলোকে হায়না বা বাঘের খাবার হওয়ার জন্য সেদিকে তাড়িয়ে দেওয়া? যারা যুদ্ধ সম্পর্কে সুনিপুণ তারা যুদ্ধের সকল নিয়মকানুনগুলো মান্য করেন, আর এর কারণেই তারা যুদ্ধের পরিকল্পনাগুলো কার্যকর করতে সক্ষম হন। সাঞ্জুর মতে আর্ট অফ ওয়ারের উপাদানগুলো হলো প্রথমত যুদ্ধক্ষেত্রের পরিমাপ, দ্বিতীয়ত সৈন্যের পরিমাণের অনুমান, তৃতীয়ত হিসেব করে প্রতিটা পদক্ষেপ নেওয়া, চতুর্থ শত্রুর সাথে শক্তির তুলনা, পঞ্চম যুদ্ধ জয়ের সুযোগ। জায়গার পরিমাপ যথাযথ যুদ্ধক্ষেত্রের ভূমি পরিমাপ থেকে উদ্ভূত। সৈন্যের পরিমাপ কথাটি এসেছে সৈন্য সাজানোর গঠন প্রণালী থেকে, তুলনা এসেছে গঠন প্রণালী থেকে, আর জয় এসেছে শক্তির তুলনার মাধ্যমে। হো ইয়েন সি এর ভাষ্যমতে ভূমি শব্দটার মধ্যে দূরত্ব এবং টিরেনের অবস্থার উভয় বিষয়ই জড়িত। পরিমাপ হলো হিসেব করে পদক্ষেপ নেওয়া, সৈন্যদের আক্রমণে পাঠানোর আগে শত্রুর এলাকায় জায়গাটার মধ্যে কী কী অসুবিধা হতে পারে রাস্তার দিকগুলোর হিসাব নিকেশ করা, সৈন্যদের পরিমাণ গুনে ফেলা, যুদ্ধ সরঞ্জামাদির পরিমাণ জানা এবং তার বর্তমান নৈতিক অবস্থা সম্পর্কে জ্ঞান রাখা ইত্যাদির পরিকল্পনা করা। এভাবে বিজিত সৈন্যবাহিনী শত ঝামেলার সমাধান করতে পারে আর পরাজিত বাহিনী শত ঝামেলার সৃষ্টি করে। এমনটা হয়ে থাকে কারণ বিজিত সেনানায়ক
তার সৈন্যদেরকে হাঁটু সমান পানিতেও যুদ্ধ করতে প্রস্তুত করে ফেলে, যেখানে তারা হঠাৎ উদ্ভূত সমস্যার সমাধান করতে পারে। চ্যাং ইউয়ের ভাষ্যমতে পানির ধর্মই হলো নিচু জমিগুলোকে ডুবিয়ে দেওয়া। যখন কোনো বাঁধ ভেঙে যায়, পানি অসম্ভব গতিতে ছড়িয়ে পড়ে। আর এখন সৈন্যগুলোকে পানির জায়গায় প্রতিস্থাপন করুন, তাদের বিশৃঙ্খলার কার্যগুলোকে সুবিধা হিসেবে গ্রহণ করুন, এমন সময় আক্রমণ করুন যখন সে আক্রমণের প্রত্যাশা করেনি, তার সামর্থ্য সম্পূর্ণ অগ্রাহ্য করুন এবং তার দুর্বল জায়গায় আঘাত করুন, এবং পানির মতো কেউ আপনার প্রতিবাদও করার সুযোগ পাবে না। পঞ্চম অধ্যায়। কমান্ডার হিসাবে আপনার সক্ষমতা যাচাই করুন। সঞ্জু বলেন, সাধারণত বিশাল একটা সৈন্যদলকে পরিচালনা করা ঠিক ছোট একটা সৈন্যদল পরিচালনা করার মতোই, এটা একটা সংগঠনের ব্যাপার মাত্র। চ্যাং ইউয়ের ভাষ্যমতে একটা সৈন্যবাহিনী চালনা করতে প্রথমে অবশ্যই যে কাজটা করতে হবে তা হলো একজন সেনানায়কের উপর দায়িত্ব অর্পণ এবং তার সাহায্যকারী উপদেষ্টা নিয়োগ, এবং তাদের মধ্যে যথাযথ পদসোপান ভিত্তিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। একজন মানুষ একা একজন মানুষই, দুজন মিলে হয় যুগল আর তিনজন মিলে হয় ত্রয়ী, একটা যুগল আর একটা ত্রয়ী মিলে পাঁচজনের একটা ক্ষুদ্র দল, দুটো ক্ষুদ্র দল মিলে একটা বিভাগ, দুটো বিভাগ মিলে একটা প্লাটুন, দুটো প্লাটুন মিলে একটা কোম্পানি, দুটো কোম্পানি মিলে একটা ব্যাটেলিয়ন, দুটো ব্যাটেলিয়ন মিলে একটা রেজিমেন্ট, দুটো রেজিমেন্ট মিলে একটা গ্রুপ, দুটো গ্রুপ মিলে একটা ব্রিগেড, দুটো ব্রিগেড মিলে একটা পূর্ণাঙ্গ সৈন্যদল গঠিত হয়। প্রত্যেক ছোট দল তার চেয়ে বড় একটা দলের অঙ্গ সংগঠন, এবং বড় দলটা ছোট দলকে নিয়ন্ত্রণ করে, প্রত্যেকে যথাযথভাবে প্রশিক্ষিত। আর এভাবে একজন সেনানায়ক জানেন, 10 লক্ষ সেনার দ্বারা গঠিত একটা সৈন্যবাহিনী পরিচালনা করা আর একটা ছোট দলকে পরিচালনা করা একই কথা। আর অনেককে নিয়ন্ত্রণ করা ঠিক অল্প কয়েকজনকে নিয়ন্ত্রণ করার মতোই, এটা শুধুমাত্র সৈন্য বিন্যাস আর পরিচালনা করার দক্ষতার বিষয়। চ্যাং ইউয়ের ভাষ্যমতে যখন সৈন্যদলকে যুদ্ধে লাগিয়ে দেওয়া হয় তখন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এবং ওই অবস্থা না দেখা পর্যন্ত কারো কথা শোনার মতো পরিস্থিতিতে তারা থাকে না। আর তাই অফিসার এবং সৈন্যদেরকে এগিয়ে যাওয়া এবং থেমে যাওয়ার জন্য পতাকা দেখিয়ে বা ড্রামের শব্দ শুনিয়ে বুঝিয়ে দেওয়া হয়। আর তাই সাহসী সৈন্যকে একাকী এগিয়ে যাওয়া ঠিক নয়, আবার কাপুরুষের মতো পালিয়েও যাবে না। শত্রুর আক্রমণের পরেও ওই সৈন্যবাহিনী পরাজয়ের গ্লানি বহন না করে বেঁচে থাকার নিশ্চয়তা থাকে বিশেষ, এবং নিয়মিত বাহিনী ভাগ করে যুদ্ধ পরিচালনা করার মাধ্যমে। লি চুয়ানের ভাষ্যমতে যারা শত্রুর আক্রমণ প্রতিহত করে তারা নিয়মিত বাহিনী, আর যারা সৈন্যবাহিনীর চারিদিকে থাকে তারা হলো বিশেষ বাহিনী। কোনো কমান্ডারই এই বিশেষ বাহিনী ছাড়া শত্রু আক্রমণ করে সুবিধা করতে পারবে না। হো হিয়েন সি এর ভাষ্যমতে আমরা নিয়মিত বাহিনীকে বিশেষ বাহিনী হিসেবে এবং বিশেষ বাহিনীকে নিয়মিত সাধারণ বাহিনী হিসেবে প্রতিপক্ষের কাছে উপস্থাপন করি। তাছাড়া নিয়মিত সাধারণ বাহিনী বিশেষ বাহিনীর মতো এবং বিশেষ বাহিনী সাধারণ নিয়মিত বাহিনীর মতো আচরণ করে। প্রতিপক্ষের বিপক্ষে সৈন্য পাঠানো আর পাথরে ডিম ছুঁড়ে মারা একই ব্যাপার। নিয়মিত সাধারণ সৈন্যদের দ্বারা প্রতিপক্ষকে ব্যস্ত রাখুন, আর বিশেষ বাহিনীর ব্যবহার করুন জয়ী হওয়ার জন্য। যারা সুযোদ্ধা তাদের কাছে বিশেষ বাহিনী ব্যবহারের প্রয়োজনীয় সরঞ্জামাদি আকাশ এবং মাটির মধ্যবর্তী দূরত্বের সমান এবং অসীম। বিশাল বিশাল খরস্রোতা নদীগুলো বহমান পানির মতো, তাদের জন্য যেখানে শেষ সেখানেই শুরু, চক্রাকারে আবর্তনশীল। সূর্য ডোবার পরে যেমন চাঁদ এসে আবার সূর্য ওঠে, ঠিক তেমন তারা মরে যায় আবার পুনর্জন্ম নেয়, পুনরাবৃত্ত ঋতুর আবার ফিরে আসার মতোই। সঞ্জু বলেন, 1-5টা মিউজিক্যাল নোট দিয়ে অসংখ্য মেলোডি সৃষ্টি করা সম্ভব, যার সব শুনে শেষ করা সম্ভব নয়। 2, মৌলিক রং রয়েছে মাত্র 5টা, কিন্তু সেগুলো মিশিয়ে অসংখ্য রং বানানো সম্ভব, যার সব দেখে শেষ করা সম্ভব নয়। 3,
পাঁচটা মৌলিক স্বাদের সমন্বয়ে অসংখ্য স্বাদ তৈরি করা সম্ভব, যার সব স্বাদ দেখে শেষ করা একদম অসম্ভব। তেমনি যুদ্ধে নিয়মিত আর বিশেষ বাহিনীর দ্বারা এত কৌশলের আক্রমণ করা সম্ভব যে একা কেউ এর সব কখনো আত্মস্থ করতে পারবে না। আর এই কারণেই দুটো বাহিনী পুনঃব্যবহারযোগ্য, তাদের কার্যক্ষমতা কখনো শেষ হবার নয়, ঠিক যেমন একটা রিংয়ের মতো যার কোনো শেষ প্রান্ত নেই। এর শেষ এবং শুরু কোথায় কেউ কি সেটা সঠিকভাবে বলতে পারবে? পাথরের গায়ে পানির স্রোত যেমন আশ্রয় পড়ে, এমনটা ঘটে কারণ এটাই তার ধর্ম। ঠিক তেমনি সৈন্যরা শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে, এটাকেও বলে মোমেন্টাম। টু ইউ এর ভাষ্যমতে এমন কৌশলে আক্রমণ করুন যেমন বাজ পাখি তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। বাজ পাখি নিশ্চিতভাবে তার শিকারের কোমর ভেঙে দিতে পারে কারণ সে ঠিক সময়ে আঘাত হানে, আর এটাকেই বলে টাইমিং। এভাবেই একজন দক্ষ যোদ্ধার মোমেন্টাম হলো অসাধারণ একটা পরিকল্পনা, এবং যে সময়ে আক্রমণের পরিকল্পনা থাকে সে ঠিক সে সময়ে আক্রমণে যাবে। তার সকল ধ্যান ধারণা শুধুমাত্র তীর ধনুকের উপর থাকে, সঠিক সময়ে সে ট্রিগারে চাপ দেয়। তর্জন গর্জন আর যুদ্ধ ধ্বনিতে সৈন্যবাহিনীকে বিশৃঙ্খল মনে হতে পারে, কিন্তু সেখানে অপেক্ষা করছে ভিন্ন কিছু। সৈন্যবাহিনী চারিদিকে ঘিরে ফেলতে গিয়ে ছড়িয়ে পড়েছে, কিন্তু তারা হেরে যেতে পারে না। লি চুয়ানের ভাষ্যমতে সমরযুদ্ধে মনে হবে সব কিছুই যেন গোলমেলে, কিন্তু পতাকা আর ব্যানার দেখা মাত্র তারা একত্রিত হয়ে যায়। কিছু যুদ্ধ ধ্বনিও থাকে যেগুলো তাদেরকে মেনে চলতে হবে। সঠিক কোনো সিদ্ধান্ত নেবেন, কিন্তু ভেবাচ্যাকা খাওয়ার ভান করুন। সাহসী হলে ভীতুর ভান করুন, দক্ষ শক্তিশালী হলে দুর্বলের ভান করুন। তুমু এর ভাষ্যমতে এর মানে যদি কেউ বিশৃঙ্খলার ভান করে, তবে তাকে ভেতরে ভেতরে খুবই সুশৃঙ্খল হতে হবে, তবেই তিনি সিদ্ধান্তহীনতার ভান করতে পারেন। কেউ যদি ভীতুর ভান করতে চায়, তবে তাকে যথেষ্ট সাহসী হতে হবে, আর সেখানে তার শত্রুর জন্য অপেক্ষা করবেন, তাই তাকে সাহসী হতেই হবে, আর তখনই তিনি ভয়কে জয় করতে পারবেন। যিনি দুর্বলের ভান করবেন তাকে অবশ্যই অসম্ভব শক্তিশালী হতে হবে, যাতে করে শত্রুর সৈন্যদের মধ্যে একটা অহংকারী ভাব তুলে দেয়া যায়। শুধুমাত্র তার পক্ষেই দুর্বলের ভান করা মানায়। সৈন্যদের শৃঙ্খলা এবং বিশৃঙ্খলা নির্ভর করে সৈন্য সাজানোর উপর। সাহসিকতা এবং কাপুরুষতা নির্ভর করে তাৎক্ষণিক পরিস্থিতির উপর। শক্তিশালী এবং দুর্বলতা নির্ভর করে সৈন্য বিন্যাসের উপর। লি চুয়ানের মতে এরপর যখনই সৈন্যরা সুযোগ পাবে, ভান করা কাপুরুষরা তাদের সাহসিকতার পরিচয় দেবে। যদি সুযোগের সদ্ব্যবহার করতে না পারে, তবে সাহসীরাও কাপুরুষ হয়ে যাবে। আর্ট অফ ওয়ারের ধরাবাঁধা কোনো নিয়ম নেই। নিয়ম যদি ফলাতেই হয়, তবে তা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে। এ কাজে যারা দক্ষ তারা এমন একটা পরিস্থিতি তৈরি করে যাতে শত্রু তাদের পাতা ফাঁদে পা দিতে বাধ্য হয়। তারা শত্রুকে এমন কিছু লোভ দেখাবে যাতে তারা সেটা নিশ্চিত নেয়ার পায়তারা করে, আর সেটা নেয়ার লোভে শক্তি সেখানে ক্ষয় করবে যেটাকে নিজের সুযোগ হিসেবে নেয়া যেতে পারে, আর তাই দক্ষ কমান্ডার সেই সুযোগে বিজয় অর্জন করে। চেন হাওয়ের ভাষ্যমতে যুদ্ধে বিজিতরা বিশেষ করে শত্রুর উপর থেকে পাওয়া সুযোগগুলোকে কাজে লাগায়। তারা শুধুমাত্র সৈন্যদের উপর হার জিতের ফয়সালা চাপিয়ে দেয় না। সেনানায়ক শুধু দক্ষ সৈনিক নির্বাচন করে, আর তারাই পরিস্থিতির সামাল দেয়। লি চুয়ানের ভাষ্যমতে আর এখন শুধু বীরেরা যুদ্ধ করবে, চালকরা প্রতিরক্ষা করবে, আর বুদ্ধিদীপ্তরা পরিকল্পনা করবে, আর এভাবে প্রত্যেকের প্রতিভার মূল্যায়ন করা যায়। তুমু এর ভাষ্যমতে যাদের কোনো ধরনের প্রতিভা নেই, তাদের কাছে সমাধান চাওয়া একেবারে উচিত নয়। সাউসাউ যখন হান চুয়াং রাজ্যের চ্যা লুং এর বিরুদ্ধে আক্রমণ করল, তখন সে জেনারেল চ্যাং লিয়াও, লি তিয়েন এবং লো চিনকে 1000-এর বেশি সৈন্যকে পরিচালনা করার দায়িত্ব দিলেন, যারা হো ফেইকে প্রতিহত করার জন্য। সাউসাউ সৈন্য কমিশনার সিএ টিকে নির্দেশ পাঠালো এবং খামের এক কোণায় লিখে দিল, যখন যুদ্ধ শুরু হবে ঠিক তখনই এটা খুলবে। কিছুক্ষণ পরেই ঔ রাজ্যের সানসুয়ান 100,000 সৈনিক নিয়ে হো ফেইকে
আটক করার জন্য আসে। জেনারেলরা খামটা খুলে পড়ে, যেখানে লেখা ছিল যদি সান সুয়ান আক্রমণে আসে তবে জেনারেল চ্যাং এবং লি যুদ্ধে যাবে, জেনারেল লো শহর রক্ষায় নিয়োজিত থাকবে, সৈন্য পরিচালনাকারী যুদ্ধে অংশ নেবে না, বাকি সব জেনারেলই যুদ্ধে অংশ নেবে। চ্যাং লিও বলেন, আমাদের প্রভু এখান থেকে অনেক দূরে তাঁবু খাটিয়েছেন, আর আমরা যদি সেখান থেকে অস্ত্র আসার অপেক্ষায় থাকি তবে শত্রুরা আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। আর তাই নির্দেশনা থেকে বোঝা যাচ্ছে শত্রু একত্রিত হওয়ার আগেই আমরা তাদেরকে আক্রমণ করব, যাতে করে তাদেরকে পথেই আটকানো যায় আর আমাদের সৈন্যদের মাঝে চঞ্চলতা বাড়ে। তারপর আমরা শহর রক্ষার কাজে নেমে পড়ব, আর জয় বা পরাজয় এই কৌশলের উপরেই নির্ভর করছে। লি তিয়েনে এবং চ্যাং লিয়াও আক্রমণে যায় এবং সান সুয়ানকে পরাজিত করে। এরপর সেদিনের মতো ফিরে যায়, যাতে করে তাদের নিজেদের সৈন্যরা নিরাপদ অনুভব করে। সান সুয়ান 10 দিন ধরে বেআইনিভাবে শহরে আক্রমণ করে তছনছ করে, কিন্তু দখল করতে না পেরে ফিরে যায়। ঐতিহাসিক সান সেন গোপনে এর সবই পর্যবেক্ষণ করেন এবং বলেন, এখন তারা যুদ্ধটাকে একটা ছলচাতুরির আখড়া বানিয়ে ফেলেছে। হো ফেই এর প্রতিরক্ষা ব্যবস্থা বলতে গেলে কিছুই ছিল না, দুর্বল আর কোনো প্রকার সৈন্যবাহিনী ছিল না। কেউ যদি একবার জেনারেলকে বিশ্বাস করত যিনি যুদ্ধ করতে পছন্দ করতেন, সেটা আরও ঝামেলা বাড়িয়ে দিত। যিনি যুদ্ধ সম্পর্কে জ্ঞান রাখেন তার উপর নির্ভর করতে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠত। তিনি পরিস্থিতির উপর বিবেচনা করে সৈন্যদের যুদ্ধে পাঠান, যেমনটা একজন সাধারণ মানুষ তার কাজে গাছের গুড়ি অথবা পাথর ব্যবহার করে। সব কিছুর হিসেব করেই সিদ্ধান্ত নেন, যেন যেখানে আছেন সেখানে স্থির থাকতে পারেন। আসমান জায়গা হলে সেখান থেকে সরে যাবেন, যদি চারকোনাকৃত হয় তবে থেমে যাবেন, যদি গোলাকার হয় তবে চারদিকে ঘুরে পজিশন নেবেন। এভাবেই উপযুক্ত দক্ষ সৈন্যদেরকে যুদ্ধে গোলাকার পাথরের চায়ের সাথে তুলনা করা যায়, যেখানে তারা পাহাড়ের উপর থেকেও নেমে আসতে পারে। তুমু এর ভাষ্যমতে এভাবে কম শক্তি ব্যবহার করে বেশি ফলাফল অর্জন করতে হয়। চ্যাং ইউয়ের ভাষ্যমতে লি চিয়াং বলেন, যুদ্ধে 3 ধরনের পরিস্থিতির উদ্ভব হতে পারে। 1, সেনানায়ক তার শত্রুকে কম শক্তিশালীভাবে আর তার অফিসাররা আর সৈন্যরা যুদ্ধ করতে চায়, তখন জয়ের জন্য তাদের ইচ্ছাশক্তি একটা ঘূর্ণিঝড়ের বাতাসের বেগের চেয়েও বেশি হয়ে যায়। 2, টেরেইনের পরিস্থিতির ক্ষেত্রে এমন একটা প্রতিরক্ষা ব্যবস্থা গঠন করে যেখানে প্রবেশের রাস্তা কুকুর ঘরে ঢোকার মতো সংকীর্ণ, অথবা পাহাড়ি এলাকার ভেতর দিয়ে ভেড়ার পাকস্থলীর মতো রাস্তা আঁকাবাঁকা, যেটা পার করেই শত্রুকে তাকে আক্রমণ করতে হবে। 3, শত্রুর অবস্থার ক্ষেত্রে যখন শত্রু যুদ্ধ আর পথশ্রমে ক্লান্ত, অথবা তার শিবির স্থাপন করে সরেনি, কিংবা শত্রু দলের অর্ধেক কেবল একটা নদী পার হয়েছে বাকি অর্ধেক এখনও নদীর ওপারে, এই পরিস্থিতিটা হলো শত্রু সৈন্যদেরকে স্থাপন করা। উপরের 3টি পরিস্থিতি যে কোনো কমান্ডারের জন্য বিশেষ সুযোগ। এমন সুযোগে একজন কমান্ডার এমনভাবে সৈন্য পরিচালনা করে যেন খাড়া ঢাল বেয়ে গড়িয়ে পড়া পাথরের বোল্ডার এক একটা উপর থেকে ফেলতে ধাক্কা লাগে সামান্যই, কিন্তু ফলাফল হবে ভয়াবহ। অধ্যায় 6, সক্ষমতা এবং দুর্বলতা। সানজু বলেন, সাধারণত যুদ্ধক্ষেত্রে যারা প্রথমে আসে এবং শত্রুর আসার অপেক্ষায় থাকে তারা সেখানে কিছুক্ষণ জিরিয়ে নিতে পারে। যারা পরে আসে তারা সাধারণত ক্লান্ত অবস্থায় এবং দুশ্চিন্তায় থাকে, আর যারা যুদ্ধে অত্যন্ত সুদক্ষ তারা শত্রুর আমন্ত্রণে যুদ্ধক্ষেত্রে আসে না, বরং শত্রুকে কৌশলে যুদ্ধক্ষেত্রে নিয়ে আসে। একজন যোগ্য যোদ্ধা শত্রুকে বিভিন্ন সুযোগের লোভ দেখিয়ে নিজের সুবিধাজনক স্থানে নিয়ে আসার সামর্থ্য থাকতে হবে। আবার যোগ্য যোদ্ধাই শত্রুর থেকে পাওয়া সুযোগের লোভকে প্রতিরোধ করে তাকেই শিকারে পরিণত করেন। তুমু এর ভাষ্যমতে শত্রুর আসার গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে যদি আপনি তাকে আটকে দিতে পারেন তবে সে আসার সাহস পাবে না। আর তাই মাস্টার ওয়াং বলেন,
ইঁদুর গর্তের মুখে যদি একটি বিড়াল দাঁড়ায়, তবে 10,000 ইঁদুরও সেখান দিয়ে আসার সাহস করবে না। যখন দুর্গের মুখে একটা বাঘ পাহারায় থাকে, তখন 10,000 হরিণও সীমানা পার হওয়ার সাহস করে না। শত্রু যখন শান্ত হতে যাবে, তখন তাকে অশান্ত করে তোলার সামর্থ্য থাকতে হবে। যখনই খেতে চাইবে, তখন তাকে ক্ষুধার্ত রাখতে হবে। যখন জিরিয়ে নিতে যাবে, তখন তাকে দৌড় করিয়ে মারতে হবে। এমন জায়গায় উদয় হন যেখান থেকে শক্তি বাড়িয়ে নিতে যাবে, যেখানে সে আপনাকে আশা করেনি, সেখানে গোপনে তৈরি থাকুন। যদি 1,000 লি কোনো বাধা ছাড়া এগুতে পারেন, তবে বুঝতে হবে আপনি শত্রুর কোনো উপস্থিতি ছাড়াই এতটুকু এগিয়েছেন। সাউসাউয়ের ভাষ্যমতে বাধা ছাড়াই এগিয়ে যান, প্রয়োজনে আঘাত করুন। যেখানে শত্রু প্রতিরক্ষা করবে সেখানে এড়িয়ে যান, এমন জায়গা থেকে আঘাত করুন যেখানে শত্রু ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। নিশ্চিত হয়ে নিতে হবে যেখানে আপনি আক্রমণ করছেন সে জায়গাটা এমন হবে যেখানে শত্রু আপনাকে বাধা দেওয়ার কোনো সুযোগও না পায়। নিশ্চিত হয়ে নিতে হবে যেখানে আপনি প্রতিরক্ষা করছেন সে জায়গায় শত্রুর আক্রমণ করার, আর তাই যারা আক্রমণে দক্ষ শত্রু জানতেও পারবে না তারা কোথায় আক্রমণিত হতে পারে। যারা প্রতিরক্ষায় সামর্থ্যবান, তখন শত্রু সিদ্ধান্ত নিতে পারবে না কোথায় আক্রমণ করতে হবে। ধূর্ত এবং অত্যন্ত বুদ্ধিমানেরা নিজেদের চলার পথে কোনো চিহ্ন রেখে যায় না, তাকে খুঁজে পাওয়া দুষ্কর, আর এভাবেই তিনি শত্রুর জন্য আতঙ্ক হয়ে ওঠেন। হো ইয়েন সি এর ভাষ্যমতে আমরা শক্তিশালী জায়গাটাকে শত্রুর কাছে দুর্বল হিসাবে প্রতীয়মান করি এবং দুর্বলতাটাকে শক্তিশালী হিসাবে, যার কারণে তার শক্তিটাকে আমি দুর্বল করে তুলি আর তার মধ্যে এমন বিশ্বাস করাতে পারি যেন সে আমার থেকে শক্তিশালী নয়। আমার কাছে আসার পথগুলিকে গোপন করে রাখি যাতে করে কেউ সেটা ধরে এগিয়ে আসতে না পারে। নিশ্চুপ হয়ে অপেক্ষা করি যাতে করে কেউ আমার উপস্থিতি বুঝতে না পারে। যারা অপ্রতিরোধ্য তাকে দুর্বল জায়গায় আঘাত করুন, যে পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাকে অতর্কিত আক্রমণ করুন। চ্যাং ইউয়ের ভাষ্যমতে বাতাসের বেগে আক্রমণ করুন, আলোর বেগে ধাবিত হন। সাঞ্জু বলেন, যখন আমি যুদ্ধের ইচ্ছা প্রকাশ করি আমার শত্রু তখন উঁচু দেয়াল তুলে প্রতিরোধ করেও যুদ্ধে না জড়িয়ে পারে না। তাকে এমনভাবে আক্রমণ করি যেখান থেকে সে উদ্ধার পাওয়ার চেষ্টা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আমি যখন যুদ্ধ এড়িয়ে যেতে চাই, মাটিতে একটা লম্বা লাইন এঁকে আমি নিজেকে প্রতিরক্ষা করি। শত্রু আমাকে আক্রমণ করাতে সক্ষম হবে না, কারণ সে যেদিকে যেতে চায় আমি তাকে অন্যদিকে ধাবিত করি। তুমু এর ভাষ্যমতে চু কো লিয়াং একবার ইয়াংপিংয়ে ঘাঁটি তৈরি করে এবং ওয়েই ইয়েন আর তার অন্য সব জেনারেলদের নির্দেশ দেন সকলে একত্রিত হয়ে যেন পূর্ব দিকে ধাবিত হয়। চু কো লিয়াং 10,000 সৈন্য রেখে যান শহর রক্ষার কাজে, তারপর অপেক্ষা করেন ফলাফল শোনার জন্য। সুষুমা আই বলেন, চো কো লিয়াং শহরেই ছিলেন, তার সৈন্য সংখ্যাও যথেষ্ট ছিল না আর তিনি যুদ্ধে ততটা পারদর্শীও ছিলেন না। তার জেনারেল আর অফিসাররা নিজেদের উপর ভরসা হারিয়ে ফেলেছিল। ঠিক সে সময়ে চু কো লিয়াং এর তেজস্বিতা জেগে উঠল। তার সৈন্যদেরকে আদেশ দিলেন শুয়ে যেতে এবং তাদের ব্যানার আর পতাকা নামিয়ে রাখতে এবং ডামাডোল বন্ধ রাখতে। তার সৈন্যদেরকে প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে যাওয়ার নিষেধ করলেন। 4টা দরজা খুলে দিয়ে রাস্তা খালি করে দিলেন। সুষুমা আই শত্রু সেনাদের ঘাপটি মেরে থাকা সন্দেহ করল এবং তার সৈন্যদেরকে উত্তরের দিকে তাড়িয়ে দিলেন। চু কো লিয়াং তার প্রধান অফিসারকে উদ্দেশ্য করে বললেন, সুষুমা, আমি ভেবেছিলাম আমি একটা গোপন আস্তানা প্রস্তুত করে রেখেছি এবং পাহাড়ের ভেতরে লুকিয়ে গেছি। সুষুমা আই ব্যাপারটা পরে জেনেছিল এবং খুব দ্রুততার সাথে সেখান থেকে উদ্ধার পেয়েছিল। তিনি বলেন, যদি আমি শত্রুর সৈন্য বিন্যাস ব্যবস্থা সম্পর্কে যথেষ্ট জানতে সক্ষম হই, ঠিক তখনই আমি নিজের সৈন্য বিন্যাস গোপন করে ফেলব আর তারপরই আমি আক্রমণে গিয়ে তার বাহিনীর মধ্যে বিভক্তির সৃষ্টি করব।
আর আমি যদি শত্রুর সৈন্যবিন্যাসের বিভক্তির সময়ে আক্রমণ করি তখন সমস্ত শক্তি দিয়ে তাকে আঘাত হানব, সেখানে বিভিন্ন দিক থেকে তার চেয়ে এগিয়ে থাকব। তারপর আমি যদি শত্রুর নির্দিষ্ট কিছু জায়গায় বারবার আঘাত হানি যেগুলোকে আমি আগে থেকে সরাসরি আক্রমণের পরিকল্পনা করেছিলাম। তুমু এর ভাষ্যমতে অনেক সময় আমি সাধারণ কিছু সৈন্য এবং তেজস্বী ঘোড়া দ্বারা আক্রমণ করি যেখানে শত্রু অপ্রস্তুত থাকে, মাঝে মাঝে শক্তিশালী তীরন্দাজ এবং আর্চার দ্বারা আক্রমণ করি শত্রুর একেবারে মূলে আঘাত করার জন্য, তাকে সেখান থেকে পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য করি, ডান থেকে বায়ে ঘুরি এবং সামনে গিয়ে সতর্কবার্তা শব্দ করি এবং এই বিশৃঙ্খলার মধ্যে আক্রমণ করি। দিনের আলোতে আমি তাকে পতাকা এবং ব্যানার দেখিয়ে এড়িয়ে যাই আর রাতে যুদ্ধ ডামাডল বাজিয়ে হতবম্ব করে দেই। তারপর ভয়ে সে তার সৈন্যদেরকে বিভক্ত করে দেয় পূর্ব সতর্কতামূলক অযথা প্রস্তুতি নেওয়ার জন্য। প্রতিপক্ষ কখনো জানবে না আমি কোথায় তাকে আক্রমণ করব। যদি সে তা জানতে না পারে তবে আমাকে আটকানোর জন্য সে তার সৈন্যদেরকে বিভক্ত করে বিভিন্ন স্থানে প্রস্তুতি নেবে, আর যখন সে অনেকগুলো জায়গায় আমার সাথে যুদ্ধ করতে যাবে তখন সেখানে সৈন্য সংখ্যা এমনিতেই কম হবে। সে যদি সামনের দিকে প্রস্তুতি নেয় তবে তার পেছনের দিকে অবশ্যই দুর্বল থাকবে, এবং যদি পেছনের দিকে প্রস্তুতি নিতে যায় তবে সামনের দিকটা থাকবে নরবরে প্রতিরক্ষা, বামে যদি প্রস্তুতি নেয় তবে ডানের প্রস্তুতি হবে ভয়ঙ্করভাবে দুর্বল, এবং ডানে নিলে বায়ে সৈন্য থাকবে একেবারে নগণ্য। আর সে যদি সব দিকে প্রস্তুতি নিতে যায় তবে তার সব দিকটায় দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা হবে। চ্যাং ইউয়ের ভাষ্যমতে শত্রুপক্ষ অনুমানও করতে পারবে না আমার রথগাড়িগুলো প্রকৃতপক্ষে কোন দিকে যাবে, বা অশ্বরোহী সৈন্যরা কোন দিক থেকে আসবে, বা পদাতিক সৈন্যবাহিনী কোন দিক থেকে আক্রমণে যাবে, আর তাই তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে সব দিকে প্রতিরক্ষা গড়ে তোলার চেষ্টা করবে, যার ফলে তারা এমনিতেই ভীত এবং দুর্বল হবে এবং তার শক্তি বিভক্ত হয়ে আমাদের সাথে বিভিন্ন জায়গায় যুদ্ধ করতে যাবে। এবং এই সুযোগে আমি আলাদাভাবে তাদের প্রতিটি দলের সাথে আমার বিশাল শক্তি নিয়ে যুদ্ধ করতে পারবো। যারা সংখ্যায় নগণ্য তারা শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, যারা সংখ্যায় বেশি তারা তার প্রতিপক্ষকে তার বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুতি নিতে বাধ্য করবে। সেনানায়ক যদি জেনে থাকেন তাকে কোথায় এবং কখন যুদ্ধ করতে হবে, তার সৈন্যরা 1000 লি পর্যন্ত এগিয়ে যেতে পারবে এবং যুদ্ধক্ষেত্র খুঁজে বের করবে। কিন্তু কেউ যদি যুদ্ধক্ষেত্র এবং কোন সময়ে যুদ্ধ হবে তা সুস্পষ্টভাবে জানা না থাকে তবে বামের সৈন্যরা ডানের সৈন্যদের এবং ডানের সৈন্যরা বামের সৈন্যদের, সামনের সৈন্যরা পেছনের এবং পেছনের সৈন্যরা সামনে সাহায্য করতে পারবে না। তু ইউ এর ভাষ্যমতে যারা যুদ্ধে পারদর্শী তারা অবশ্যই জানে কোথায় এবং কখন লড়াই করতে হবে, ফলে তারা রাস্তার দূরত্ব মেপে নেয় এবং দিনক্ষণ ঠিক করে নেয়। তারা সৈন্যদেরকে আলাদা আলাদা লাইনে এগিয়ে নিয়ে যায়, যারা দূরের তারা প্রথমে রওনা দেবে, যারা কাছের তারা অপেক্ষাকৃত পরের যাত্রা শুরু করবে। এভাবে করলে বিভিন্ন জায়গা থেকে রওনাকৃত সৈন্যরা যদি 1000 লি দূরে থেকেও যাত্রা করে তবুও তারা একই সময়ে একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হতে পারবে। এটা এমন যেন মানুষ শহরের বাজারে আসছে। সাঞ্জু বলেন, ইউএ এর সৈন্য সংখ্যা আমি অনুমান করতে পেরেছিলাম, আমার শক্তি সামর্থ্য বেশি থাকার কারণে আমি এর থেকে কি সুবিধা পেতে পারি? তাই আমি বলতে পারি বিজয় নিজেই সৃষ্টি করা যায়। শত্রু সংখ্যা যতই বেশি হোক না কেন আমি তাকে আমার সাথে যুদ্ধে লিপ্ত করতে প্রতিরোধ করতে পারবো। চিয়ালিন এর ভাষ্যমতে শত্রুর সংখ্যা বেশি হলেও যদি সে আমার সামরিক কৌশলগুলো ধরতে না পারে তবে তাকে একটু পর আমার সাথে যুদ্ধে লিপ্ত হতে বাধ্য করতে পারবো, যাতে করে সে স্থির হয়ে কোনো পরিকল্পনা করতে না পারে। এভাবে শত্রুর পরিকল্পনাগুলি জেনে নিতে পারলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার নেয়া কোন পরিকল্পনা কাজে লাগবে আর কোনটা নয়। সেজন্য 1. তাকে উত্তেজিত করে তুলুন এবং তার গতিবিধি নিশ্চিত করুন। 2. তার সৈন্যবিন্যাস লক্ষ্য করুন এবং যুদ্ধক্ষেত্র নির্ণয় করুন। 3. তার পরিকল্পনার ভেতর প্রবেশ করুন এবং জানুন কোথায় তার প্রচুর শক্তি রয়েছে এবং কোথায় দুর্বলতা রয়েছে।
চার, চূড়ান্ত কাজটা হলো তার সৈন্যর বিন্যাস গঠন প্রণালী জানা। আর তা করতে পারলে যতই গোয়েন্দা কার্যক্রম চালাক না কেন আর যতই পরিকল্পনা সাজাক না কেন, আপনার বিরুদ্ধে তা ব্যবহারে কোনো কাজে আসবে না। সৈন্য বিন্যাসটা এমন হতে পারে যে আমি পরিকল্পনা করেছি জয়ের জন্য, কিন্তু বেশিরভাগ সৈন্যই তা জানতে পারল না। বাহ্যিক বিষয়টা সকলের দৃষ্টিগোচর হলেও কেউ বুঝতে পারবে না আমার বিজিত হওয়ার কৌশলগুলো। তারপর আমি যখন একটা জয় অর্জন করি, সেই কৌশলগুলি আমি আর কাজে লাগাই না, কিন্তু পরিস্থিতির উপর ভিত্তি করে অসংখ্য কৌশল আমি তৈরি করে নেই। একজন সৈনিককে পানির সাথে তুলনা করা যেতেই পারে, যেমনটা পানি উঁচু পাহাড়কে এড়িয়ে গিয়ে পাশের নিচু জমিকে প্লাবিত করে, ঠিক একজন সৈনিক শক্তিশালী জায়গাটা ছেড়ে গিয়ে দুর্বল জায়গায় আঘাত করে। আর পানি যেমন ভূমি গঠনের উপর ভিত্তি করে নিজেকে সেভাবে গড়ে তোলে, ঠিক সেভাবে একজন সৈনিক পারিপার্শ্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে জয় ছিনিয়ে আনে। আর পানির যেমন নির্দিষ্ট কোনো গঠন নেই, ঠিক তেমনি যুদ্ধেরও নির্দিষ্ট কোনো শর্ত নেই। এভাবেই একজন যোদ্ধা তার কৌশলগুলো পরিস্থিতির উপর ভিত্তি করে পরিবর্তন করে জয়ী হতে পারে। মনে রাখবেন, এই পাঁচটা উপাদানের কোনোটাই স্থায়ী নয়, চারটা ঋতুর কোনোটাই সারা জীবন স্থায়ী নয়। কোনো কোনো দিন ছোট, আবার কোনো কোনো দিন আবার চাঁদেরও অমাবস্যা পূর্ণিমা আছে। সপ্তম অধ্যায়, রণকৌশল। সাঞ্জু বলেন, সৈন্য নিয়োগ দেওয়ার সময় সেনানায়ক প্রথমে সার্বভৌম কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশ পান। তিনি সৈন্য জড়ো করেন এবং দেশের জনগণের কাছ থেকে সমর্থন আদায় করেন। তিনি সৈন্যদেরকে প্রশিক্ষিত এবং উজ্জীবিত করে একত্রিত করেন এবং তাদেরকে শিবির অনুযায়ী ভাগ করে দেন। লি চুয়ানের ভাষ্যমতে, সেনানায়ক সার্বভৌম কর্তৃপক্ষের হুকুম পেলে টেম্পল কাউন্সিলের আশীর্বাদ বার্তাসহ সশ্রদ্ধ চিত্তে স্বর্গীয় আদেশ কার্যকরের উদ্দেশ্যে শত্রুকে শাস্তি দিতে যাত্রা শুরু করেন। যুদ্ধে রণকৌশলের মতো কঠিন দ্বিতীয় কোনো কাজ নেই। রণকৌশলের যে বিষয়টি সবচেয়ে বেশি কঠিন তা হল শত্রুর কাছে পৌঁছানোর সবচেয়ে সহজ রাস্তা খুঁজে বের করা এবং দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করা। সেজন্য পথে কিছুদূর এগিয়ে গিয়ে শত্রুকে আপনার পেছনে আসার সুযোগ করে দিন। তারপর কিছুদূর গিয়ে হঠাৎই ফিরে আসুন, শত্রুকে চমকে দিয়ে আক্রমণ করুন। সৈন্যরা এই কৌশলটা সহজেই বুঝতে পারবে। সাউসাউ এর ভাষ্যমতে, শত্রুকে বোঝান আপনি অনেক দূরে, তার যাত্রা করার পরে আপনি যাত্রা করুন এবং তার পরিকল্পনা মাফিক নির্দিষ্ট জায়গায় তার আগেই আবির্ভূত হন, কারণ দূরত্ব কতটুকু তা অনুমান এবং হিসেব করে আপনি আগে থেকেই বলতে পারেন। তুমু এর ভাষ্যমতে, যিনি এই কৌশলের সুযোগটাকে নিজের অনুকূলে করতে চান, তিনি কঠিন কোনো রাস্তা বেছে নেন এবং সেখানে যাওয়ার জন্য সহজ কোনো উপায় খুঁজে বের করে নেন। দুর্ভাগ্যকে তিনি সৌভাগ্যে রূপান্তরিত করেন। তিনি শত্রুকে দেখাবেন যেন তিনি দেরি করেছেন, কিন্তু হঠাৎই দ্রুত গতিতে শত্রুর দিকে ধাবিত হবেন। সুযোগ এবং বিপদ উভয় বিষয়েই রণকৌশলের উপর নির্ভর করে। সাউসাউ এর ভাষ্যমতে, দক্ষ যোদ্ধা এই কৌশলের সুবিধাটা পাবেন, আর যদি তা না পারেন তবে তিনি বিপদে পড়বেন। যিনি পুরো সৈন্যবাহিনী একটা সুবিধা আদায়ের লক্ষ্যে ধাবিত করেন তবে তিনি যেন হেরে গেলেন। যদি তিনি সুযোগটা নেওয়ার জন্য শিবির ছেড়ে বেরিয়ে যান তবে আগে যা জমা করেছিলেন তার সবটাই লুট হয়ে যাবে। তমু এর ভাষ্যমতে, কেউ যদি জমাকৃত সম্পদ নিয়ে বের হন তবে তার এগোনোর গতি নিশ্চিতভাবে কমে যাবে, আর এ কারণে তিনি সুযোগটা হারাবেন। যদি তিনি ভারী জিনিসপত্র রেখে যান এবং সেগুলো পাহারায় অল্প কিছু সৈন্য রেখে যান তবে তার মনে আতঙ্ক থাকবে, হয়তো সেগুলো তিনি হারাতে পারেন। যদি এমনটা হয়ে থাকে যে কেউ দ্রুত অস্ত্র তৈরি করে দিনরাত 1000 লি যাওয়ার জন্য যাত্রা করলো, তবে সেখানে যদি তিনজন কমান্ডারও থাকে তবু তারা ধরা পড়বে। সবচেয়ে তেজস্বী সৈন্যরা আগে পৌঁছবে আর দুর্বলরা সেখানে পৌঁছানোর জন্য রাস্তায় খাটাখাটনি করেই যাবে। এই পদ্ধতি অবলম্বনের কারণে যুদ্ধক্ষেত্রে মাত্র 10 ভাগের 1 ভাগ সৈন্য এসেই পৌঁছাতে পারবে। তুমু এর ভাষ্যমতে, প্রাথমিক পর্যায়ে সাধারণত
একজন সৈন্য দিনে 30 লি পর্যন্ত যেতে পারে, দ্রুত গেলে 30 লি এর দ্বিগুণ যেতে পারে, যেটা হলো দ্বিতীয় পর্যায়। আপনি যদি দিনরাত যেতে থাকেন তবে 100 লি পর্যন্ত যেতে পারবেন, আর যদি এই উপায়ে যেতে থাকেন তবে সৈন্যরা অবশ্যই আটক হতে বাধ্য। সাঞ্জু যখন এমনটা বলেছেন তখন এর মানে দাঁড়ায় যদি এই পদ্ধতি অনুসরণ করা হয় তবে 10 জনে মাত্র একজনেই গন্তব্যে পৌঁছতে পারবে। তিনি বলতে চেয়েছেন যখন আর কোনো উপায় থাকবে না এবং আপনাকে অবশ্যই সুযোগটা পাওয়ার জন্য এগিয়ে যেতে হবে, আপনার সৈন্যদের মধ্যে সবচেয়ে তেজস্বী 10 জন সৈন্যকে খুঁজে বার করুন যারা প্রথমে যাবে, আর বাকিদেরকে নির্দেশ দেবেন তাদেরকে অনুসরণ করতে, আর এভাবে আপনি 10,000 সৈন্যর মধ্যে 1,000 সৈন্যকে বেছে নেবেন যারা খুব ভোরে পৌঁছাবে এবং বাকিরা একের পর এক পৌঁছতে থাকবে, কেউ সকালের শেষের দিকে, কেউ কেউ দুপুরে, যাতে করে কেউ বিরক্ত না হয় এবং সময় মতো সকলে যুদ্ধক্ষেত্রে পৌঁছে যাবে। তাদের চলার গতি কোনোভাবেই থেমে যাবে না। সুযোগটা পাওয়ার জন্য অবশ্যই কৌশলগতভাবে কঠিন একটা কাজ হতে যাচ্ছে, তবুও তেজস্বী ওই 1,000 সৈন্য সেখানে শত্রুকে প্রতিরোধ করতে যথেষ্ট, আর ততক্ষণে বাকি সৈন্যরা সেখানে এসে পৌঁছে যাবে। 50 লি এগিয়ে যাওয়ার জন্য মার্চ করলে সৈন্য কমান্ডারই পেছনে পড়ে যাবেন, আর এই পদ্ধতিতে মাত্র অর্ধেক সৈন্যই যুদ্ধক্ষেত্রে পৌঁছবে। 30 লি এগিয়ে যাওয়ার জন্য মার্চ করলে 2/3 সৈন্য পৌঁছতে পারবে। এই পদ্ধতি অনুসরণে সৈন্যরা ভারী ভারী অস্ত্রশস্ত্র, শিবিরের সরঞ্জামাদি, খাবার এবং গচ্ছিত ধনসম্পত্তি হারাবে। লি চুয়ানের ভাষ্যমতে যুদ্ধে শস্যকণা এবং খাদ্য লোহার তৈরি সুরক্ষা দেয়ালের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সামগ্রী। যারা চলার পথে পাহাড়, বন, ঝুঁকিপূর্ণ গিরিখাত, জলাভূমি এসব পেরিয়ে যাবার কৌশলগুলোর সম্পর্কে অজ্ঞ থাকবেন তাদের এগিয়ে যাওয়ার গতি এমনিতেই বহুলাংশে কমে যাবে। যারা যুক্তিযুক্ত উপায় খুঁজে বের করতে পারবে না তারা এইরকম জায়গাতে সেখান থেকে সুবিধা আদায় করে নিতে পারবে না। তুমু এর ভাষ্যমতে কাঞ্জু বলেন সাধারণত মার্চ করার আগে কমান্ডারের হাতে অবশ্যই একটা মানচিত্র থাকবে যেখানে যুদ্ধক্ষেত্রে যাওয়ার বিপদগুলি সম্পর্কে অবহিত হবেন, আর এর মাধ্যমে রথ এবং ঘোড়সওয়ারেরা চলার পথের পানির গভীরতা এবং রাস্তার খানাখন্দ জেনে নিরাপদে এগিয়ে যেতে পারে। সৈন্যরা যাতে ওয়াগনগুলো যাওয়ার সময় পাহাড়ের ঢাল, নদীর গভীরতা, পাহাড়ি জমি, বনজঙ্গল, রাস্তার দূরত্ব, প্রতিমধ্যে শহরগুলোর আয়তন ইত্যাদি সহজেই পেরিয়ে যেতে পারে, এই সব কিছুই তাকে জানতে হবে। সেনানায়কের মাথায় এই সব কিছুর স্বচ্ছ ধারণা থাকতে হবে, আর এসব করতে পারলেই সেনানায়ক এই সব জায়গার সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন। লি চিং বলেন আমাদেরকে সবচেয়ে সাহসী অফিসার নির্বাচন করতে হয়েছে এবং যিনি বুদ্ধিসম্পন্ন এবং স্থানীয় পথ পরিচালকদের সাহায্য নিতে হয়েছে, যাদের মাধ্যমে গোপনে পাহাড়ে এবং বনের ভেতরে নিঃশব্দে এগিয়ে গিয়েছি, নিজেদের কোনো পদচিহ্ন পর্যন্ত রাখিনি। এখনকার যুদ্ধের ভিত্তি হলো প্রতারণা, তাই সুযোগ বুঝে এগিয়ে যান এবং পরিস্থিতি বুঝে পরিকল্পনা পরিবর্তন করুন এবং শুধুমাত্র সৈন্যদের প্রতি মনোযোগ দিন। যখন এগিয়ে যাচ্ছেন তখন বাতাসের ক্ষিপ্রতায় আগান, ঘন বনের সাথে মিশে যান। যখন শত্রুর উপর আঘাত হানবেন তখন আগুনের মতো তেজ দীপ্ত হন, যখন প্রতিরোধ করবেন তখন পাহাড়ের মতো অটল থাকুন। আপনার পরিকল্পনা হবে আকাশের কালো মেঘের মতো রহস্যময়, আর যখন এগুবেন তখন বিদ্যুৎ গতিতে এগিয়ে যান। লুটের সময় আপনার সৈন্যদেরকে ভাগ করে দিন যাতে সব লুট কম সময়ে নিয়ে আসতে পারে, আর যা লুট হবে সেগুলো তাদের মধ্যে বিলি করে দিন। আগে ভালো করে পরিস্থিতির অবলোকন করুন, তারপর এগিয়ে যান। যিনি ডিরেক্ট এবং ইনডিরেক্ট অ্যাপ্রোচের কৌশলগুলো ভালো করে রপ্ত করেন তিনিই জয়ী হন। এগুলোই হলো যুদ্ধের রণকৌশল। দ্য বুক অফ মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন বলেছে যুদ্ধের ময়দানে যেহেতু কারো কথা শোনা যায় না তাই ড্রাম ও ঘণ্টাধ্বনি ব্যবহার করা হয়। আবার একই দলের সৈন্যরা যেহেতু একজন আরেকজনকে দেখতে পায় না তাই পতাকা ও ব্যানার ব্যবহার করা হয়। এখন জোর ধ্বনি ও ড্রামের শব্দ, ব্যানার আর পতাকা এসব ব্যবহার করে সৈন্যদের মনোযোগ ফিরিয়ে আনতে হয়। কোনো সাহসী সৈন্য একাকী এগিয়ে যাবে না, আবার ভীতুরাও একাকী পালানোর চেষ্টা করবে না, সবাই একত্রে এগুবে বা পেছাবে। এটাই হলো বড় সৈন্যদের পরিচালনা কৌশল। তুমু এর ভাষ্যমতে সামরিক আইন আছে, যখন এগিয়ে যেতে হবে তখন যদি থেমে যান এবং যখন থেমে যাওয়ার সময় তখন যদি এগিয়ে যান তবে তাদের শিরচ্ছেদ নিশ্চিত।
ওউচি একবার চীন রাজ্যের সাথে যুদ্ধে জড়িয়ে পড়লে সেখানে তার একজন একগুয়ে অফিসার ছিলেন। তিনি এতটাই অস্থির হয়ে পড়েছিলেন যে আক্রমণের জন্য আর অপেক্ষা করতে পারছিলেন না। নির্দেশের অপেক্ষা না করে তিনি আক্রমণে গিয়ে দুজন শত্রু সৈন্য হত্যা করে ফিরে এলেন। ওউচি ফরমান জারি করে তাকেই হত্যা করে ফেললেন। আর্মি কমিশনার তাকে সতর্ক করে বললেন, সে তো প্রতিভাবান একজন অফিসার ছিল, তাকে হত্যা করাটা ঠিক হয়নি। ওউচি জবাবে বললেন, আমার দৃঢ় বিশ্বাস ছিল সে অত্যন্ত প্রতিভাবান একজন অফিসার আমি নিশ্চিত, কিন্তু এর পাশাপাশি সে অবাধ্যও ছিল, এ কারণেই তাকে হত্যা করা হয়েছে। সাঞ্জুর মতে রাতের যুদ্ধে যত বেশি সম্ভব মশাল এবং যুদ্ধের ড্রামডোল ব্যবহার করুন। দিনের বেলায় যুদ্ধ হলে ব্যানার আর পতাকা ব্যবহার করে নিজেদের সৈন্যদের সাথে যোগাযোগ রক্ষা করুন। তুমু এর ভাষ্য মতে বিশাল সৈন্যবাহিনীগুলো ছোট ছোট দলেরই সমষ্টি, আর তাই সামনে পেছনে ডানে বায়ে সৈন্যদের আলাদা আলাদা শিবির থাকে, আর এগুলো এমনভাবে বসানো হয় যে কমান্ডার ইন চিফের শিবির থাকে একেবারে মাঝখানে, আর সৈন্যদের শিবিরগুলো চারদিক থেকে বৃত্তের মতো ঘুরে বসানো হয়। কয়েকটা কোণায় এত শক্ত শিবির গড়ে তোলা হয় যেন প্রত্যেকটা পি লেই এর মতো একটা সমাবেশ। একটা শিবির থেকে আর একটার দূরত্ব 50 থেকে 100 পা এর বেশি নয়। মাঝের রাস্তাটা এমনভাবে তৈরি করা হয় যাতে করে সৈন্যরা সেখানে মার্চ বা প্যারেড করতে পারে। শিবিরগুলোর প্রবেশমুখ এমনভাবে তৈরি করা হয় যাতে করে এক শিবির অন্য শিবিরকে তীরধনুক বা বল্লম ইত্যাদি দিয়ে সাহায্য করতে পারে। 4টা শিবিরের 2টো রাস্তা যেখানে ক্রস করে সেখানে একটা ছোট দুর্গ গড়ে তুলে তার মাথায় একটা মশাল জ্বালানো হয়। দুর্গের ভেতরে গোপন সুড়ঙ্গ পথ তৈরি করা হয়। দুর্গের মাথায় মই দিয়ে উঠতে হয় যেখানে আবার সৈন্যদের প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার ব্যবস্থা থাকে। অন্ধকারে যদি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে কেউ যুদ্ধের ডামাডোল শোনে তবে সে ওই 4 শিবিরের মধ্যেকার মশালটি জ্বালিয়ে জাগিয়ে তোলে। আর রাতে আক্রমণ করতে হলে শত্রুদেরকে কোনো না কোনো প্রবেশপথ দিয়ে ঢুকতে হবে যেখানে ছোট ছোট শিবির থাকে যাদের নিজস্ব শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, এবং উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিক থেকে আক্রমণ করবে শত্রু সেটা বুঝতেই অনেকটা সময় লেগে যাবে। কমান্ডার ইন চিফ অথবা সৈন্য শিবির আক্রমণের খবর যেই পাবে শত্রুকে ভেতরে ঢুকতে দেবে। সৈন্যরা তারপর ড্রামের শব্দ করলে সব শিবির থেকে শব্দের প্রতিউত্তর দেবে। সব দুর্গগুলোর মশাল জ্বালিয়ে দিনের মতো আলো সৃষ্টি করা হয়। পাশাপাশি সৈন্য অফিসাররা প্রবেশ দরজা বন্ধ করে দেয় এবং একদল সৈন্য চারদিক থেকে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত হয়ে যায়। চারদিক থেকে তীর ধনুক এবং বল্লম ছোড়া হয় শত্রুদের টার্গেট করে। তবে আমাদের সবচেয়ে ভাববার বিষয় হলো শত্রুরা কখনো রাতের অন্ধকারে আক্রমণ করে না, যদি সে জানে আক্রমণ করলে পরাজয় নিশ্চিত। কমান্ডার যদি সৈন্যের সাহসিকতার প্রশংসা না করে তবে একজন সৈন্যের তেজস্বিতা মন্থর হয়ে যেতে পারে। হো ইএনসি এর মতে ওউচি বলেন, লক্ষ সৈন্যের সামরিক তেজস্বিতা নির্ভর করে শুধুমাত্র একজন মানুষের উপরেই, তিনিই হলেন তাদের তেজস্বী দীপ্তির একমাত্র চাবিকাঠি। মেই ইয়াও চেন এর ভাষ্য মতে যদি একজন সৈন্য তার সাহসিকতার পুরস্কার না পায় তাহলে যেন কমান্ডার ওই সেনার হৃদয়ের মালিকানাও হারালেন। চ্যাং ইউয়ের ভাষ্য মতে হৃদয় হলো সৈন্যের এমন একটা জিনিস যার দ্বারা কমান্ডার তার উপর আধিপত্য করতে পারে, আর তাই আদেশ পালন করবে নাকি সন্দেহ পোষণ করবে, সাহসিকতা প্রদর্শন করবে নাকি কাপুরুষের মতো পালাবে, এসব কিছুই একজন সৈন্যের মনোবলের উপর নির্ভর করে। এ কারণেই বিচক্ষণ সেনানায়ক সৈন্যদের হৃদয় জয় করে শত্রুর বিরুদ্ধে তাকে যেতে উৎসাহিত করেন। সে যুদ্ধক্ষেত্রে এমন ভাব করবে যেন শত্রু তার সম্পর্কে হতবিহ্বল হয়ে পড়ে এবং শত্রুকে ভাবতে শুরু করায় যেন তার প্রতিপক্ষ অত্যন্ত ভয়ানক। এভাবেই সে তার শত্রুর মন চুরি করে এবং পাশাপাশি তার সমস্ত শক্তিও। সকালের দিকে সৈন্যদের তেজস্বতা অত্যন্ত তীক্ষ্ণ থাকে, দুপুরের দিকে ঝিমিয়ে পড়ে, আর সন্ধ্যার দিকে তাঁবুতে ফিরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে। আর তাই যারা বিচক্ষণ যোদ্ধা তারা শত্রুর তীক্ষ্ণ তেজস্বিতার সময় তাকে এড়িয়ে যান, যখন শত্রুর মনোবল দুর্বল হয়ে পড়ে তখন তাকে আক্রমণ করে এবং তারপরই তার সৈন্যরা ঘরে ফিরে যেতে চায়। এটাই হলো সৈন্যের মনোবল নিয়ন্ত্রণ করা। প্রবল আক্রমণাত্মক সময়ে দক্ষ যোদ্ধারা বিশৃঙ্খল শত্রুর জন্য অপেক্ষা করে, বিশ্রামের সময় শত্রুদের নিজেদের মধ্যে গোলযোগের সুযোগ খুঁজে পায়।
এটাই হলো সৈন্যদের মানসিকতার সক্ষমতার নিয়ন্ত্রণ। তমু এর ভাষ্যমতে দৃঢ় মনোবলের সময় সৈন্যরা শত্রুর বিশৃঙ্খলা দেখে ঘাবড়ে যায় না। যুদ্ধক্ষেত্রের কাছাকাছি শত্রুর আসার জন্য অপেক্ষা করুন, সেক্ষেত্রে আপনার জিরিয়ে নেওয়া সৈন্যরা ক্লান্ত, শত্রুর সাথে ভালোভাবে খাবার সেরে নেওয়া সৈন্যরা ক্ষুধার্ত শত্রুর সাথে যুদ্ধ করবে। এটাকে বলা হয় সৈন্যদের শারীরিক সক্ষমতার নিয়ন্ত্রণ। সুদক্ষরা কখনোই গোছানো শত্রুর আগে যুদ্ধে জড়িয়ে পড়বে না, তাদের যত ভালো প্রস্তুতি থাক না কেন। এটাই হলো পরিস্থিতির প্রয়োজনে পরিকল্পনার পরিবর্তনের সক্ষমতা। সৈন্য সাজানোর উপায় হলো যখন শত্রু উঁচু পাহাড়ে আছে তখন তার সামনাসামনি যুদ্ধে লিপ্ত না হওয়া, শত্রুর পেছন দিক থেকে সরে যাওয়ার সময় তার প্রতিরোধ না করে বরং আক্রমণ করতে হবে। শত্রু যখন পেছনে সরে যাওয়ার ভান করে তখন তার পিছু নেওয়া যাবে না, শত্রুর সবচেয়ে দুর্ধর্ষ বাহিনীকে আক্রমণ করা যাবে না, সবগুলো টোপ একসাথে দেওয়া যাবে না। মেই ইয়াও চেন এর ভাষ্যমতে যে মাছ টোপ একসাথে গিলে নেয় সেই ধরা পড়ে। টোপ হিসেবে সৈন্যকে একসাথে পাঠালে পরাজয় নিশ্চিত। চ্যাং ইউয়ের ভাষ্যমতে ত্রিমাত্রিক কৌশল বলছে প্রয়োজনের অপ্রতুল টোপ খেয়ে ফেললে সেই মাছই ধরা পড়বে, তাবুতে ফিরে যাওয়ার সময় শত্রুকে বাধা না দেওয়াই ভালো। চারদিক থেকে ঘিরে ফেলা শত্রুকে পালিয়ে যাবার জন্য একটা পথ খোলা রাখতে হবে। তুমু এর ভাষ্যমতে তাকে বুঝতে দিন যেন একটা রাস্তা তার সামনে রয়েছে এবং তার মধ্যে এই ভাবনার সৃষ্টি হতে দিন যেন মৃত্যুভিন্ন অন্য একটা পথ তার সামনে খোলা আছে। তার এই ভাবনার ফলে তার মধ্যে যে রিল্যাক্স তৈরি হবে সেই সময়েই আক্রমণ করুন। শত্রু যাতে কোনো উপায়ে দেয়ালে পিঠ ঠেকে না যায় সেদিকে খেয়াল রাখুন। তু ইউয়ের ভাষ্যমতে প্রিন্স ফু চিয়া বলেন বন্য পশু যখন সামনে নিশ্চিত মৃত্যু দেখতে পায় তখন সে প্রাণপণ যুদ্ধ চালিয়ে যায়, আর এটা একজন মানুষের বেলায়ও সত্য। যদি তারা বুঝতে পারে নিশ্চিত মৃত্যু থেকে বাঁচার একমাত্র উপায় হলো যুদ্ধ করা, তবে তারা প্রবল আক্রমণ করবে। হান সম্রাট সুয়ার এর আমলে চাও চুয়াং কু বিদ্রোহী গোষ্ঠী চিয়াংদের দমন করতে গেলে চিয়াং উপজাতিরা দেখল তাদেরকে দমনে বিশাল সৈন্যবাহিনী আসছে। তারা তাদের ভারী সব জিনিসপত্র ফেলে দিয়ে ইয়েলো নদীর কিনারায় দুর্গ গড়ে তুলল। সৈন্যদের এগিয়ে যাওয়ার পক্ষে রাস্তাগুলো ছিল খুবই ক্ষীণ, আর তাই চুয়াং কার্ডিনাল তার সৈন্যদেরকে ধীরে সুস্থে ক্ষীণ রাস্তা দিয়ে পাঠাতে কেউ একজন বলে উঠল, আমাদের প্রচুর সুযোগ থাকা সত্ত্বেও আমাদের এগোনোর গতি অত্যন্ত ধীর। চুয়াংকু জবাবে বললেন, বিদ্রোহীরা এখন উন্মাত্ত হয়ে আছে, আমি তাদেরকে আর নাড়াতে চাই না। যদি তাদেরকে এমনটা বুঝতে দেই যে তাদের যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই, তবে তারা কোনো দিকে তাকাবে না, মৃত্যু পর্যন্ত ক্ষিপ্র গতিতে তারা যুদ্ধে লিপ্ত হবে। সব জেনারেলই একসাথে বলে উঠলেন, অসাধারণ কৌশল, এগুলোই হলো সৈন্য পরিচালনার বিচক্ষণ কৌশল। অধ্যায় ৮, রণকৌশলের ব্যতিক্রম নয় ভাবনা। সঞ্জু বলেন, সাধারণত একটা সামরিক অভিযানে সৈন্য নিয়োগের পদ্ধতি হলো কমান্ডার প্রথমে সার্বভৌম কর্তৃপক্ষের থেকে নির্দেশ পেলে নিয়মিত সৈন্য সমাবেশের মাধ্যমে সেখান থেকে সৈন্য জোগাড় করবে। সৈন্য শিবির কোথায় স্থাপন করলে সর্বোচ্চ সুযোগ পাবেন ও কিভাবে যুদ্ধ শুরু করবেন তা সম্পর্কে সঞ্জুর মত। ১. মার্চ করে গিয়ে যুদ্ধক্ষেত্রের কাছাকাছি নিচু কোনো এলাকায় সৈন্য শিবির স্থাপন করা যাবে না। ২. মিত্র রাজ্যের সাথে আলোচনার আয়োজন করে মিত্র বাহিনী গঠন করতে হবে। ৩. জনশূন্য এলাকা দিয়ে যাওয়ার সময় গড়িমসি করা একেবারেই উচিত নয়। ৪. চারিদিকে জনাকীর্ণ স্থান থেকে যুদ্ধ সরঞ্জামাদি এবং খাবার পর্যাপ্ত পরিমাণে জোগাড় করে নিন। ৫. রুক্ষ শুকনো জমিতে যুদ্ধ করুন। ৬. কিছু রাস্তা আছে যেগুলো দিয়ে কখনো যাতায়াত করবেন না, কিছু সৈন্য আছে যাদেরকে ঘাটাবেন না, কিছু শহর আছে যেখানে হামলা করবেন না, এবং কিছু জমি আছে যেখানে ভুলেও যুদ্ধ করতে যাবেন না। ওয়াংসি এর ভাষ্যমতে সঞ্জুয়ের দ্বারা বোঝাতে চেয়েছেন
যেন শত্রু কিছু চালাকি থাকতে পারে যেখানে উঁচু দেয়াল এবং গভীর খাদ দ্বারা মূল্যবান সম্পদ বেষ্টিত করে রেখেছেন। সেখানে আক্রমণ করা যাবে না। যদি আপনি সেই শহর আক্রমণ করেন এবং সেখানে পৌঁছানো এতটাই খরচ হবে যে সৈন্য পাঠিয়ে সেখান থেকে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাবে, আর তাই সেটা আক্রমণ করা ঠিক হবে না। সাত, এমন কিছু পরিস্থিতির উদ্ভব হতে পারে যেখানে সর্বোচ্চ কর্তৃপক্ষকেও মান্য করা যাবে না। সাউসাউ এর ভাষ্যমতে যুদ্ধের একেবারে টানটান উত্তেজনায় সেনানায়ককে কিছুতেই সার্বভৌম কর্তৃপক্ষের দ্বারা আটকানো উচিত হবে না। তুমু এর ভাষ্যমতে ওয়েই লিয়াজু বলেন, অস্ত্র হলো দুর্ভাগ্যপূর্ণ একটা যন্ত্র, দ্বন্দ্বযুদ্ধ হলো উৎকর্ষতার সম্পূর্ণ বিপরীত, মৃত্যুদূত স্বর্গ এবং মর্তের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী নন এবং যুদ্ধে দূত দুপক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টির জন্য দায়ী নয়। চ্যাং ইউ এর ভাষ্যমতে কং ফু চি বলেন, যখন যথাযথ কার্য সম্পাদনের উপায় দেখবে সেটা সম্পাদনের জন্য আদেশ দিতে দেরি করবে না। একজন সুবিবেচক সেনানায়ককে যুদ্ধে সাফল্য অর্জনে নয়টি ব্যতিক্রম চিরায়ত কৌশল খুব ভালোভাবে রপ্ত করে নিতে হয়। চি লিন এর ভাষ্যমতে সেনানায়ককে অবশ্যই তার সামর্থ্যের ব্যাপারটা মাথায় রাখতে হবে যাতে করে সুযোগের সদ্ব্যবহার করতে পারে। তিনি কিছু নিয়মকানুনের মধ্যে ধরাবাধা থাকতে পারবেন না। সেনানায়ক যদি নয়টি ব্যতিক্রমী চিরায়ত কৌশল খুব ভালোভাবে রপ্ত করতে না পারে, তবে যতই পরিচিত আর সুবিধাজনক জায়গায় তিনি ঘাঁটি তৈরি করুন না কেন, যুদ্ধক্ষেত্র এবং টেরেইনের সুবিধাগুলো তিনি নিজের অনুকূলে করতে পারবেন না। চি লিন এর ভাষ্যমতে যুদ্ধের পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে একজন সেনানায়কের ভাগ্য পাল্টে যেতে পারে। সামরিক অভিযানের দিক নির্দেশনার সময় কেউ যদি এই চিরায়িত নয়টি রণকৌশলগুলো কাজে লাগানোর সময় সামরিক কৌশলগুলির সন্নিবেশ ঘটাতে না পারেন, তবে তার যদি যুদ্ধক্ষেত্র এবং টেরেইন সেই পাঁচটি সুবিধা জানাও থাকে, তবুও তিনি তার সৈন্যদেরকে যথাযথ উপায়ে কাজে লাগাতে পারবেন না। চি লিন এর ভাষ্যমতে এখানে পাঁচটি চিরায়িত ব্যতিক্রমধর্মী কৌশল হলো, এক, একটা রাস্তা, সেটা অল্প দূরত্বের হতে পারে, সেটা অনুসরণ করা যাবে না যদি সেখানে কোনো বিপদ আছে বলে সন্দেহ হয়। দুই, একজন সৈন্য যদি আক্রমণিত হয়েও থাকে তবু শত্রুকে পাল্টা আক্রমণ করা যাবে না যখন সে জীবনমরণ সন্ধিক্ষণে থাকে। তিন, একটা শহর জনশূন্য এবং আক্রমণিত হওয়ার আশঙ্কা থাকলেও সেখানে আক্রমণ করা যাবে না, সেখানে অনিয়মিত সৈন্যবাহিনী দ্বারা প্রতিরক্ষা ব্যবস্থা করলেও আক্রমণ করা যাবে না। এর মানে হলো সেনারা তাদের নেতার প্রতি অনুগত এবং বিজ্ঞ নেতাদের পরিকল্পনাগুলো সবসময় অসংজ্ঞায়িত হয়ে থাকে। চার, একটি ভূমি অনেক ছোট হতে পারে, সেখানে যুদ্ধে জড়ানো যাবে না যদি তারা সেটা দখলও করে ফেলে, কারণ সেখানে প্রতিরোধ করা খুবই কঠিন হয়ে পড়বে, অথবা হতেও পারে সেটা দখল করে তার কোনো লাভ হবে না, কিন্তু সেখানে যুদ্ধে জড়ানো মানে পাল্টা আক্রমণের তোপে পড়তে পারেন এবং পরে ভুগতে হবে। পাঁচ, সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ, সেটা মান্য করা বলে উচিত মনে হলেও মান্য করা যাবে না যদি সেনানায়ক বুঝতে পারেন যে এটার মধ্যে রাজধানী থেকে কোনো ভুল পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পাঁচটি শর্ত অবশ্যই মেনে চলতে হবে, যেহেতু এগুলো দৃষ্টিগোচর হবেই এবং পরিস্থিতির কারণে সেগুলো সামনে আসবেই এবং সেগুলো আগে থেকে নিশ্চিত করা যাবে না। আর এই কারণেই বুদ্ধিমান সেনানায়ক তার কর্ম সম্পাদনের সময় অবশ্যই অনুকূলে এবং প্রতিকূলে থাকা বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করবেন। সাউসাউ এর ভাষ্যমতে তিনি সুবিধাগুলোর মধ্যে থাকা বিপদগুলোকে এবং বিপদগুলোর মধ্যে থাকা কোনো সুযোগ থাকলে সেগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। অনুকূলে থাকা সুযোগগুলো নেয়ার মাধ্যমে তিনি পরিকল্পনাটাকে কার্যকরের আরও সহজ করে তুলবেন। প্রতিকূলে থাকা সুবিধাগুলো নিজের করে নেয়ার মাধ্যমে তিনি বিপত্তিগুলোকে সহজ করে নিজের অনুকূলে নিয়ে আসবেন। তুমুর ভাষ্যমতে আক্রমণের মাধ্যমে শত্রু থেকে যদি কোনো সৌভাগ্য পেতে চান, তবে আপনাকে সৌভাগ্যটাকে শুধু সুযোগ ভাবলেই হবে না, সৌভাগ্য পাওয়ার ক্ষেত্রে এটাও মনে রাখতে হবে যে শত্রুর দ্বারা আপনারও ক্ষতি হতে পারে। হো ইএনসি এর ভাষ্যমতে সৌভাগ্য এবং দুর্ভাগ্য উভয়ই পাশাপাশি সহবস্থান করে, একটা আর একটার পরিপূরক। যিনি দু প্রতিবেশীর মাঝে ঝগড়া বিবাদের সমাধান করতে যান তিনিও সেখানে আহত হতে পারেন।
চি লিন এর ভাষ্য মতে শত্রুর কোনো ক্ষতি করার পরিকল্পনা শুধুমাত্র একটা পদ্ধতিতেও কার্যকর নাও হতে পারে। অনেক ক্ষেত্রে তার পারদর্শী এবং প্রতিভাবান সঙ্গীরা তার পরিকল্পনার বিরোধিতা করতে পারে। এর কারণ হলো তিনি ভালোভাবে পরিকল্পনাটা প্রণয়নের যোগ্য উপদেষ্টা নিয়োগ দেননি, অথবা তিনি কোনো বিশ্বাসঘাতককে পাঠিয়েছেন। অনেক সময় ধূর্ত লোক পাঠালে সে সার্বভৌম কর্তৃপক্ষের থেকে আপনাকে দূরে সরিয়ে দিতে পারে, অথবা এমন অনেক দূত আছে যারা রাজ্যের জনগণকে তাদের সম্পদ পাঠানো বন্ধ করে দিতে প্রতারণার আশ্রয় নেয়, অথবা আপনাকে দিয়ে সুন্দরী কোনো রমণী হরণ করাবে যাতে আপনার সম্মানহানি ঘটে। শত্রু আপনাকে একাধারে বিজিত হতে সুযোগ দিতে থাকবে এবং আপনাকে একের পর এক সুযোগ সামনে এনে দেবে। সকল যুদ্ধের একটা নিজস্ব মতবাদ আছে। কখনো মনে করবেন না যে শত্রু আপনার পেছনে আসছে না, বরং সচেতন থাকতে হবে যে কোনো সময় শত্রুর সাথে সংঘর্ষ হতে পারে, সেজন্য প্রস্তুত থাকতে হবে। এমনটা মনে করা যাবে না যে তারা আর আক্রমণ করবে না, বরং সবসময় যাতে বিজিত হতে পারেন সেজন্য প্রস্তুত থাকতে হবে। হো ইএনসি এর ভাষ্যমতে রাজা ঔ এর যুদ্ধকৌশল বলছে, পুরো পৃথিবীর মানুষ যখন শান্ত, নিশ্চয়ই কেউ একজন তার বগলের নিচে একটা তরবারি প্রস্তুত রেখেছে। সাঞ্জুর মতে পাঁচটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে যেগুলো একজন সেনানায়কের চরিত্রে থাকা খুবই ভয়ঙ্কর ব্যাপার। এক, তিনি যদি একগুয়ে স্বভাবের হন তবে তিনি মারা পড়বেন। দুই, তিনি যদি ভীতু হন তবে ধরা পড়বেন। তিন, তিনি যদি বদমেজাজি হন তবে নিজেই নিজের বোকামির ফাঁদে পড়বেন। চার, যদি সম্মানের প্রশ্নে বেশি দুর্বল হন তবে সম্মানের প্রশ্নে তিনি চূড়ান্ত পরিণতি বরণ করে নিতেও দ্বিধাবোধ করবেন না। পাঁচ, যদি অসহিষ্ণু হন তবে নিজের ভুলের জন্য নিজেই অপদস্থ হবেন। এই পাঁচটি বৈশিষ্ট্য একজন সেনানায়কের চরিত্রের অত্যন্ত খারাপ দিক এবং সামরিক কার্যক্রম পরিচালনার জন্য বিপজ্জনক। একটা সৈন্যদলের সর্বনাশ এবং সেনানায়কের মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে একজন সেনানায়কের এইসব চারিত্রিক বৈশিষ্ট্য। এগুলো নিয়ে তাকে গভীর চিন্তাভাবনা করতে হবে। অধ্যায় নয়, দ্য মার্চ। সঞ্জু বলেন, এক, সাধারণত একটা সামরিক অভিযানে প্রতিপক্ষের বিরুদ্ধে যখন প্রস্তুতি নেবেন তখন তাদের মুখোমুখি অবস্থান নেবেন। পাহাড় পেরিয়ে সমভূমির কাছাকাছি থাকবেন। পাহাড়ের পাদদেশে উঁচু ভূমিতে শিবির স্থাপন করুন এবং সূর্যের মুখোমুখি থাকুন। নিচু সমভূমিতে যুদ্ধ করুন। আক্রমণের ক্ষেত্রে কিছুতেই পাহাড়ে উঠবেন না। যতটা পারবেন চেষ্টা করুন পাহাড়ি এলাকায় অবস্থান নিতে। কোনো নদী পেরিয়ে যুদ্ধক্ষেত্রে যেতে হলে সেটা পার হয়ে কিছুটা সামনে এগিয়ে যান। নদীর কিনারায় একেবারেই থাকবেন না। শত্রুকে আক্রমণের উদ্দেশ্যে যদি নদী পার হতেই হয় তবে পানির কিনারায় তাঁবু তৈরি করবেন না। শত্রুর অর্ধেক সৈন্য নিজেদের সৈন্যদের ভেতরে মিশে যেতে দিন, তারপর আঘাত হানলে সুবিধা বেশি পাবেন। হো ইএনসি এর ভাষ্যমতে এক বসন্ত এবং শরৎকালে মধ্যবর্তী সময়ে ডিউক সাং এসেছিলেন হ্যাং নামক স্থানে চু সৈন্যদের আক্রমণের উদ্দেশ্যে। ডিউক সাং তার সৈন্যদেরকে আক্রমণের নির্দেশ দিলেন যখন চু সৈন্যরা সকলে নদী পেরিয়ে গেছে। যুদ্ধমন্ত্রী বললেন, আমাদের চেয়ে শত্রু সংখ্যা অনেক বেশি ছিল। আমি ডিউক সাং এর কাছে অনুমতি চেয়েছিলাম চু সৈন্যদের আক্রমণের জন্য, তখনও তারা নদী পেরোতে পারেনি। ডিউক সাং জবাবে বলেছিলেন, না, এখনই না। ইতিমধ্যে চু সৈন্যরা নদী পেরিয়ে গেছে কিন্তু তখনও অবস্থান নিতে পারেনি। যুদ্ধমন্ত্রী আবারও আক্রমণের অনুমতি চাইলে ডিউক বললেন, এখনও না, তারা তৈরি হলে তারপরেই আমরা আক্রমণে যাব। সে যুদ্ধে সাং সৈন্যরা পরাজিত হয়েছিল। ডিউক মারাত্মকভাবে আহত হলেন এবং তার অফিসারদেরকে কতল করা হলো। দুই, আক্রমণের উদ্দেশ্য থাকলে আপনার প্রতিপক্ষকে নদীর কিনারায় আক্রমণের সুযোগ দেবেন না। সূর্যের দিকে মুখ করে উঁচু জমিতে অবস্থান নিন। নিচু ভ্যালিতে কখনো অবস্থান নেবেন না। এসব কিছুই নদীর আশেপাশে বা কাছাকাছি অবস্থান নেওয়ার কথা বলছি। তীর থেকে সরে যেতে পারলে কীভাবে পরিকল্পনা সাজাবেন তার কথা বলছি এবার। দ্রুত তীর থেকে সরে পড়ুন।
তীরে বেশিক্ষণ অপেক্ষা করবেন না। যদিও বা নদীর কাছাকাছি এসে বিস্তীর্ণ জমিতে অবস্থান নিতেই হয়, তবে পেছনে কিছু ঘাস বিস্তীর্ণ জমি ফেলে আসুন। এই কাজটা করবেন তখনই যখন সেখানে অন্য কোনো উপায় না থাকে। তীর পেরিয়ে যদি সমতল ভূমিতে পৌঁছতে পারেন, তবে নিজের সুবিধাজনক স্থানে অবস্থান নিন। পেছনে এবং ডানে উঁচু ভূমি রাখুন। যুদ্ধক্ষেত্রটা হবে ঠিক সামনে, আর পেছনে তো আপনি নিরাপদ। আর এগুলো হলো সমভূমিতে অবস্থান নেওয়ার কৌশল। সাঞ্জু বলেন, এই পরিস্থিতিতে কিভাবে অবস্থান নেবেন এবং সুযোগ আদায় করে নেবেন তার কৌশল বললাম। এই কৌশলগুলো অনুসরণ করে ইয়েলো রাজা 4টা রাজ্য দখল করতে সক্ষম হন। একজন সৈন্য নিচু জমির চাইতে উঁচু জমিই বেশি পছন্দ করে, সূর্যের আলো পেতে চায় এবং ছায়াযুক্ত স্থান অপছন্দ করে। এমন পরিস্থিতি পেলে সৈন্য তার শক্তি সামর্থ্য সম্পর্কে আরও দৃঢ় প্রতিজ্ঞ হতে পারে। একজন সৈন্য কিছুতেই হেরে যাওয়া মেনে নিতে পারে না। যখন উঁচু ঢেবি পাহাড়ি এলাকা পাবেন, তখন আপনাকে অবশ্যই সূর্যের আলোতে নিজেকে অবস্থান নেবেন এবং এগুলো ডানে এবং পেছনে রাখবেন। এই কৌশলগুলো একজন সৈন্যের জন্য অত্যন্ত ফলদায়ক এবং এর মাধ্যমে ভূমি থেকে যে সুবিধাগুলো পাওয়া যেত তা পেতে সাহায্য করবে। সাঞ্জু ভূমিকে বিভিন্ন প্রকারে বিভক্ত করেছেন: হ্যাভেনলি ওয়েলস, হ্যাভেনলি প্রিজন্স, হ্যাভেনলি নেটস, হ্যাভেনলি ট্র্যাপস এবং হ্যাভেনলি ক্র্যাকস ইত্যাদি চোখে পড়লেই দ্রুত সেখান থেকে সটকে পড়ুন। শত্রুর দিকে আগানোর চিন্তা বাদ দিন। সাউসাউ এর ভাষ্যমতে প্রবল বর্ষণে পাহাড়ের পাদদেশে পানি জমে যাওয়াই হলো প্রিসিপসাস টরেন্স। চারিদিকে পাহাড়ে ঘেরা সমতল ভূমিকে হ্যাভেনলি ওয়েল বলা হয়। যখন পাহাড়ের পাদদেশ ধরে এগিয়ে যাচ্ছেন এবং যাওয়ার পথটা একটা খাঁচার মতো, তখন এটাকে বলা হয় হ্যাভেনলি প্রিজন, যেখানে কিছু সৈন্য এগিয়ে গিয়ে মাঝে কোনো ফাঁদে পড়ে বিভক্ত হয়ে যায়, তখন সেটাকে বলে হ্যাভেনলি নেট। জোয়ারে ডুবে যাওয়া ভূমিকে বলা হয় হ্যাভেনলি ট্র্যাপ। যেতে যেতে পাহাড়ি পথ যদি ছোট হয়ে আসে এবং মাঝপথে কিছুটা দুবন্ত থাকে, তখন সেটাকে বলা হয় হ্যাভেনলি ক্র্যাক। এমন জায়গাগুলোকে এড়িয়ে চলুন, আপনার শত্রুকে সেদিকে খেদিয়ে নিয়ে যান। তাদের মুখোমুখি হয়ে পেছন দিকে সরে এমন জায়গাগুলোতে ঢোকার জন্য তাদেরকে বাধ্য করুন। সৈন্যদের চলার পথে ভয়ঙ্কর গিরিখাত অথবা স্পঞ্জ জাতীয় ঘাসে ভরা বিপজ্জনক জমি থাকতে পারে। তাছাড়া ঘন বন জঙ্গল এবং পাহাড়ে ঘেরা দুর্গের মতো জায়গাও থাকতে পারে। এমন সব জায়গায় শত্রু ফাঁদ পেতে রাখতে পারে। শত্রু খুবই কাছে কিন্তু অল্প সংখ্যক শত্রু দেখা যাচ্ছে, তার মানে সে তার সুবিধাজনক স্থানে অবস্থান করছে। সে যখন আপনাকে তার দিকে আক্রমণের টোপ দেবে, তার মানে সে এমন জায়গায় অবস্থান করছে যেখান থেকে সে ভূমির সুবিধাটা গ্রহণ করে আপনার বিরুদ্ধে তা কাজে লাগাতে চাইছে। সাঞ্জু কিছু লক্ষণের কথা বলে গেছেন যেগুলো দেখে আপনার শত্রু সম্পর্কে ভালো অভিজ্ঞতা লাভ করতে পারবেন। এক, ঘন বনে যদি গাছ নড়তে দেখা যায়, তবে বুঝতে হবে শত্রু এগিয়ে আসছে। দুই, ঘাসের উপর অনেক সংখ্যক দৃশ্যমান প্রতিবন্ধকতা লাগিয়ে রাখার মানে শত্রু আপনাকে ভয় দেখিয়ে বিভ্রান্ত করতে চাইছে। তিন, বন জঙ্গল থেকে হঠাৎ পাখি উড়ে গেলে বুঝবেন শত্রু সেনারা সেখানে ফাঁদ পেতে অপেক্ষা করছে। বন্য প্রাণী হচকিত হয়ে পালিয়ে গেলে মনে করবেন শত্রু হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। চার, দূরে কোথাও যদি ধূলিকণা বা স্তম্ভের মতো আকাশে উড়ে, তখন বুঝবেন শত্রু রথ দিয়ে এগিয়ে আসছে। আর যদি দেখেন ধুলি মেঘ নিচু হয়ে অনেকখানি এলাকা জুড়ে, বুঝবেন শত্রুর পদাতিক বাহিনী আসছে। তুমু এর ভাষ্যমতে শত্রুর রথ এবং ঘোড়ার গাড়িগুলো যখন দ্রুত এগিয়ে আসে, তখন মাছের ঝাঁকের মতো একদল বেঁধে একের পর এক এগিয়ে আসতে থাকে। আর এই কারণেই ধুলো সিলিন্ডারের মতো লম্বাটে গোলাকার আকারে ঘুরতে থাকে। চ্যাং এর ভাষ্যমতে সৈন্য নিয়ে যখন সেনানায়ক এগোবেন, তখন পরিদর্শক দল আগে আগে গিয়ে পথে কোনো বিপত্তি আছে কিনা তা পর্যবেক্ষণ করে দেখবেন। যদি দেখে যে শত্রু সেনারা ধুলোমেঘ উড়িয়ে এগিয়ে আসছে, দ্রুত তারা ফিরে এসে কমান্ডিং জেনারেলকে তা জানাবে। পাঁচ, যখন দেখবেন ছোট ছোট ধুলার মেঘ একটা জায়গার চারিপাশে ঘুরপাক খাচ্ছে, বুঝবেন শত্রু আগুন জ্বালানোর কাঠ সংগ্রহ করছে। আর যখন দেখবেন নিচু ধুলার মেঘ একটা বিশাল এলাকা জুড়ে স্থির হয়ে আছে, তখন বুঝে নিতে হবে শত্রু সৈন্যরা সেখানে শিবির স্থাপন করেছে।
6. শত্রুর দূত যখন সুর পাল্টে কথা বলে অথচ পাশাপাশি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তার মানে সে আপনার বিরুদ্ধে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। 7. শত্রুর কথাবার্তায় যদি প্রতারণার ছাপ খুঁজে পান আর পূর্বেই একবার আক্রমণ করে গেছে, তাহলে তারা পশ্চাদপসরণ করার পায়তারা করছে। 8. দূত যখন ক্ষমা চাওয়ার ভঙ্গিমায় কথা বলে এবং কিছু শর্তে সটকে পড়তে চায়, তাহলে বুঝতে হবে তারা যুদ্ধের কিছু সময় বিরতি চাইছে আর এই সুযোগের মাধ্যমে তাদের বিশৃঙ্খলার শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাইছে। 9. কোনো উপযুক্ত কারণ অথবা গ্রহণযোগ্য প্রতিনিধি ছাড়াই যখন শত্রু সন্ধির প্রস্তাব করে, বুঝতে হবে এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। 10. শত্রুর হালকা রথগুলো যখন ক্যাম্প ছেড়ে বাইরে এসে ঘোর সাওয়ারদের পাশাপাশি অবস্থান নেয়, বুঝতে হবে শত্রু যুদ্ধের জন্য সৈন্য সাজাচ্ছে। 11. যখন শত্রু সেনারা ক্ষিপ্ত গতিতে যে যার স্থানে অবস্থান নিচ্ছে, তখন বুঝে নিতে হবে আক্রমণের সময় খুবই সন্নিকটে। 11. যখন শত্রুর অর্ধেক সেনা এগিয়ে আসে আর বাকিরা পালিয়ে যাওয়ার ভান করে, তার মানে শত্রু আপনাকে ধোঁকা দেওয়ার পায়তারা করছে। 12. যখন শত্রু সেনারা তাদের নিজেদের অস্ত্রের উপর ঠেস দিয়ে দাঁড়ায়, তখন বুঝে নেবেন তারা ক্ষুধায় ক্লান্ত। 13. শত্রুর পানি সংগ্রহের কাজে নিয়োজিত সৈন্যরা যখন পানি সংগ্রহ করতে এসে নিজেরাই পানি পান করতে ব্যস্ত হয়ে পড়ে, তখন বুঝতে হবে ক্যাম্পে থাকা সকল সৈন্যই পানির তৃষ্ণায় ব্যাকুল। 14. শত্রু সৈন্যদের সামনে কোনো সুযোগ পড়ে আছে আর তারা তা পেতে এগিয়ে না আসলে, বুঝতে হবে তারা এখন ক্লান্ত বিধ্বস্ত। 15. শত্রু ক্যাম্পের উপর পাখিদের আনাগোনা দেখলে বুঝবেন তারা ক্যাম্প ছেড়ে পালিয়েছে। চেন হাউ এর ভাষ্যমতে এর মাধ্যমে সাঞ্জু বুঝিয়েছেন, এই উপসর্গগুলো দেখে শত্রু সম্পর্কে যা শুনছেন তা সত্য কি না মিথ্যা তার বিচার আপনি নিজেই করতে পারবেন। 16. রাতের গভীরে শত্রু ক্যাম্প থেকে চেঁচামেচির শব্দ ভেসে এলে অনায়াসেই অনুমান করে নিতে পারবেন শত্রু সৈন্যরা কোনো কারণে ভয় পেয়েছে। তুমু এর ভাষ্যমতে শত্রু সৈন্যরা এখন ভীত এবং অনিরাপদ, আর তাই তারা হইচই করে একে অপরের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। 17. সৈন্যদের মাঝে বিশৃঙ্খলা দেখা দিলে বুঝবেন সেনাপ্রধান তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। চেন হাও এর ভাষ্যমতে কোনো আদেশ প্রদানে সেনানায়ক যদি কঠোর না হন, তবে অফিসাররা সহজেই তা অমান্য করতে সাহসী হয়। 18. শত্রু শিবিরের চারিদিকে তাদের হাতে থাকা পতাকা এবং ব্যানারগুলো এলোমেলোভাবে উড়তে দেখলে বুঝবেন তাদের মনোবল তলানিতে এসে ঠেকেছে। তুমু এর ভাষ্যমতে চ্যাং সাও এর যুদ্ধে লু রাজ্যের ডিউক চুয়াংয়ের কাছে চি পরাজিত হলে সাওকে অনুরোধ করলেন চি সৈন্যদের পিছু নেওয়ার অনুমতির জন্য। ডিউক সাউকেইকে জিজ্ঞেস করলেন তিনি পিছু নেওয়ার অনুমতি কেন চাইছেন। কেউ জবাবে বললেন, আমি তাদের হ্রদগুলোকে এলোমেলোভাবে যেতে দেখেছি আর তাদের পতাকা ও ব্যানারগুলো এখানে সেখানে উড়ছে, আর তাই তাদেরকে পিছু ধাওয়া করার জন্য অনুমতি চেয়েছি। 19. অফিসারদের আচরণে অসন্তোষ দেখা গেলে বুঝবেন সেনাদলের ভেতরে হতাশা ভর করেছে। চেন হাও এর ভাষ্যমতে সেনানায়ক যদি অপ্রয়োজনীয় কোনো পরিকল্পনা নিয়ে পড়ে থাকেন, তবে অফিসাররা যুদ্ধে অবহেলা করবে। 20. যখন দেখবেন সৈন্যরা তাদের ঘোড়াগুলোকে যত্ন করে খাওয়াচ্ছে আর নিজেরাও পেট পুরে খেয়ে নিচ্ছে, কিন্তু কোনো তৈজসপত্র ঝুলতে দেখছেন না আর তাঁবুও খাটিয়ে ফেলা হচ্ছে, বুঝবেন তারা আক্রমণের জন্য প্রস্তুতির শেষের দিকে। 21. সৈন্যরা যখন সুযোগ পেলেই নিজেদের মধ্যে স্বল্পস্বরে কথা বলতে শুরু করে, এর মানে হলো তারা তাদের জেনারেলের উপর বিশ্বাস হারাচ্ছে। 22. কমান্ডারদের বেশি বেশি পুরস্কার দিতে দেখলে বুঝবেন তারা আত্মবিশ্বাসহীনতায় ভুগছে, কারণ দীর্ঘ অভিযানের শেষের দিকে তারা সেনা বিদ্রোহের ভয়ে থাকে। আর বেশি বেশি শাস্তি দিতে দেখলে বুঝবেন কমান্ডাররা প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্বে আছে। 23. অফিসাররা যখন দোষী সৈন্যদেরকে শাস্তি দিতে ভয় পায়, এর মানে শত্রু সেনাদের মধ্যে বিশৃঙ্খলা চরমে পৌঁছে গেছে। 24. শত্রু সৈন্যরা যখন প্রবল উদ্দীপনাতে থাকে আর আপনার সামনে থাকা সত্ত্বেও আক্রমণও করছে না আবার পিছুও হটছে না, তবে আসল ঘটনাটা কী তা আপনাকে অবশ্যই খতিয়ে দেখতে হবে।
যুদ্ধে অল্প সংখ্যক সৈন্য কোনো সুযোগ নিশ্চিত করতে পারে না, শুধুমাত্র সৈন্যদের পেশি শক্তির উপর ভিত্তি করে যুদ্ধে যাওয়াটা বোকামি। সংখ্যায় কম মানে আপনার সরাসরি পেশি শক্তি বলে আক্রমণের সুযোগ কম, কিন্তু সঠিক সময়ে সঠিক জায়গায় আক্রমণের কৌশলটা ব্যবহার করতে পারলে কম সংখ্যক সৈন্য নিয়েও জেতা সম্ভব। যার দূরদৃষ্টি নেই আর যে তার শত্রুকে অবজ্ঞা করে নিশ্চয়ই শত্রুর কাছে তার পরাজয় ঘটে। সৈন্যদেরকে যদি তাদের বিশ্বস্ততার পুরস্কার না দিয়ে শাস্তি দেওয়া হয় তবে তারা অবাধ্য হবে, যদি বাধ্য না হয় তাহলে তাদেরকে নিয়োগ দেওয়া কঠিন হয়ে পড়ে। সৈন্যরা যদি বিশ্বাসযোগ্য হয় আর তাদের ভুলের জন্য শাস্তির ব্যবস্থা না থাকে তবে তাদেরকে দিয়ে যুদ্ধে পাঠানো অসম্ভব হয়ে পড়ে। আর তাই তাদেরকে ভদ্রভাবে নির্দেশ প্রদান করুন এবং তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে শেষ শক্তিটুকু কাজে লাগান, আর তখনই জয় নিশ্চিত তা আগে থেকেই বলে দেয়া যায়। যথাযথ কার্যকর নির্দেশ যদি সৈন্যদের জন্য প্রদান করা হয় তবে তারা বাধ্য হবে, আর উপযুক্ত পরিবেশ ছাড়া অযথা নির্দেশ প্রদান করলে যেগুলোর কথার সাথে কাজের মিল থাকে না তা যদি সৈন্যদের উপর প্রদান করা হয় তবে তারা এমনিতেই অবাধ্য হবে। আদেশ যদি নিয়মিতভাবে বিশ্বাসযোগ্য এবং পর্যবেক্ষণ সমৃদ্ধ হয় তখন কমান্ডারের সাথে সৈন্যদের সন্তোষজনক সম্পর্ক নিশ্চিত হয়। দশম অধ্যায়, দ্য টেরেইন। সাঞ্জু বলেন, প্রকৃতি অনুসারে ভূমিকে অ্যাক্সেসেবল, অ্যান্ট্রোপিং, ইনডিসাইসিভ, কনট্রিক্টেড, প্রেসিপসাস এবং ডিস্ট্যান্ট এই ছয় ভাগে ভাগ করা হয়েছে। সাঞ্জুর মতে, এক, অ্যাক্সেসেবল গ্রাউন্ড হলো এমন ধরনের জায়গা যেখানে যাতায়াতের ভালো রাস্তা থাকে, তাই চলাচল সহজ আর দ্রুত হয়। এই ধরনের ভূমির ক্ষেত্রে যারা আগে পৌঁছতে পেরেছে এবং উঁচু আর সূর্যের দিক করে অবস্থান নিতে পেরেছে এবং সৈন্যদের জন্য রসদ সরবরাহ ঠিক রাখতে পারে সেই লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে। দুই, যে এলাকায় ঢোকা সহজ কিন্তু সেখান থেকে ফিরে আসা কঠিন তেমন জায়গাকে বলা হয় অ্যান্ট্রোপিং বা অ্যান্টাংলি। এমন জায়গার প্রধান একটা বৈশিষ্ট্য হলো যদি শত্রু অপ্রস্তুত থাকে তবে আপনি তাকে সহজেই পরাজিত করতে পারবেন, আর যদি শত্রু প্রস্তুত থাকে আর আপনি হেরে গেলেন তবে সেখান থেকে বেঁচে ফেরা অসম্ভব হয়ে পড়বে, আর তাই এমন জায়গা আক্রমণ করা অলাভজনক। তিন, ইনডিসাইসিভ বা টেম্পারাইজিং গ্রাউন্ড হলো এমন এক ধরনের এলাকা যেখানে উভয় দলের জন্য প্রবেশ করা কষ্টসাধ্য। এ ধরনের এলাকায় ছোট নদীনালা, কর্দমাক্ত চাষ জমি, জলাভূমি এসব থাকে, ফলে সেনাদের চলার গতি কমে যায়। এ ধরনের জমির ক্ষেত্রে নিজে সেখানে প্রবেশ না করে সৈন্যদের সেখান থেকে বেরিয়ে আসার জন্য প্রলুব্ধ করুন, আর শত্রুর অর্ধেক সৈন্য বেরিয়ে আসলেই আক্রমণ করুন যাতে শত্রুর বাকি অর্ধেক সৈন্য বেরিয়ে এসে যুদ্ধে অংশ নেওয়ার আগেই প্রথম অর্ধেক পরাজিত হয়। চ্যাং ইউয়ের ভাষ্যমতে লি চিং এর আর্ট অফ ওয়ার বলছে যে ভূমিতে কোনো পক্ষের জন্যই সৌভাগ্য অপেক্ষা করছে না, তেমন জায়গায় প্রতারণার আশ্রয় নিয়ে শত্রুকে বেরিয়ে আসার জন্য বাধ্য করুন, অপেক্ষা করুন তাদের অর্ধেক সৈন্য বেরিয়ে এলেই আক্রমণ করুন। চার, কনস্ট্রিক্টেড গ্রাউন্ডে প্রবেশের পর চারিদিকে থেকে ঘেরা থাকে তবে সেখানে প্রবেশের বিভিন্ন রাস্তা থাকতে পারে। এমন জায়গায় যদি আপনি আগে পৌঁছতে পারেন তবে ঢুকে প্রবেশের সবগুলো রাস্তা বন্ধ করে দিন, আর আপনার প্রতিপক্ষ আগে প্রবেশ করে রাস্তা বন্ধ করে দিলে অরক্ষিত কোনো রাস্তা খুঁজে বের করুন। একেবারেই তেমনটা না পেলে আক্রমণের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। পাঁচ, প্রেসিপসাস গ্রাউন্ডে আগে দখল করে কিছুটা উঁচু জায়গায় সূর্যের দিক মুখ করে প্রস্তুতি গ্রহণ করে শত্রুর জন্য অপেক্ষা করুন, আর শত্রু যদি এমন জায়গা আগে থেকেই দখল করে রাখে তাহলে তাকে অনুসরণ করার চেষ্টা না করে বরং চেষ্টা করুন শত্রুকে তার অধিকৃত এলাকা থেকে নেমে আসতে বাধ্য হতে। চ্যাং ইউয়ের ভাষ্যমতে সমতল ভূমিতে কেউ যদি আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকে তাহলে এই জায়গাটা আর কতটুকুই বা বিপজ্জনক হতে পারে, শত্রুর জন্য এমন জায়গা কি ছেড়ে দেওয়া উচিত? শত্রুর সমপরিমাণ শক্তি থাকলে যখন শত্রু আপনার থেকে বহু দূরে থাকে তখন শত্রুর কাছে গিয়ে যুদ্ধ করা মানে তার জানাশোনা এলাকায় যুদ্ধ করা, আর তেমনটা করা অনর্থক। এগুলো হলো ছয় ধরনের যুদ্ধক্ষেত্রের প্রধান বৈশিষ্ট্য। এক্ষেত্রে একজন সেনা প্রধানের সবচেয়ে বড় দায়িত্ব হলো এমন জায়গাগুলো অত্যন্ত সুদক্ষভাবে পর্যবেক্ষণ করে ভূমি অনুযায়ী রণকৌশল প্রস্তুত করা। মেই ইয়াও চেন এর ভাষ্যমতে আর তাই বলা যায়, টেরেইন হলো যুদ্ধের মৌলিক একটা উপাদান যার আনুকূল্যতার মাধ্যমে সৈন্যরা সহজে জয় নিশ্চিত করতে পারে।
সৈন্যরা যখন অবাধ্য, ক্ষুব্ধ, বিশৃঙ্খল অথবা বিশ্বস্ত তখন তারা পালাতে বাধ্য হয়, আর এমনটা ঘটে সেনাপ্রধানের ভুলের কারণে। এটাকে প্রকৃতির প্রতিকূলতার উপর কখনো দায়ী করা যায় না, অন্যান্য কারণগুলিও সমভাবে দায়ী। এক, যদি টেরেইনের সুবিধাটা নিয়ে শত্রু বাহিনী তার শক্তির চেয়ে 10 গুণ শক্তি অর্জন করতে পারে, তবে ফলাফল অত্যন্ত জঘন্য হতে পারে। তুমু এর ভাষ্যমতে যখন একজনকে 10 জনের বিরুদ্ধে লড়াই করতে হয়, প্রথমে প্রতিপক্ষের সেনাপ্রধানের বিচক্ষণতা ও কৌশলগুলোর সাথে তুলনামূলক বিচার করতে হয়। সেক্ষেত্রে সৈন্যরা কি সাহসী না ভীতু, আবহাওয়া টেরেইনের থেকে কী কী সুযোগ পাওয়া যেতে পারে, সৈন্যরা কি ক্ষুধার্ত, তারা কি চিন্তিত আর ক্লান্ত কি না। দুই, সৈন্যরা যখন অফিসারদের থেকে বেশি বুদ্ধিমান হয় তখন সৈন্যদল অবাধ্য হয়ে ওঠে। তিন, অফিসাররা যখন সাহসী আর সৈন্যরা নিষ্ক্রিয় তখন পুরো দলের মধ্যে বিক্ষোভ দেখা দেয়। চার, বয়োজ্যেষ্ঠ অফিসাররা যদি রাগী এবং অবাধ্য হয় এবং সব কিছু পর্যবেক্ষণ না করে শত্রুর মুখোমুখি হয় অথবা কমান্ডারের নির্দেশ পাওয়ার জন্য অপেক্ষা না করে আক্রমণে যায়, তখন পুরো সৈন্যদলের শৃঙ্খলা ভেস্তে যেতে বাধ্য। পাঁচ, সেনানায়কের নৈতিক মনোবল যদি দৃঢ় না হয় এবং তার শিষ্যরা যদি কঠোর না হয়, যখন তার নির্দেশনা সকলকে প্রলুব্ধ করতে না পারে, যখন অফিসারদের জন্য ধরাবাঁধা নিয়ম তৈরি করে দেয়া হবে এবং যখন সৈন্যদের গঠনাকৃতি অগোছালো হয়, তখন সৈন্যদলে বিশৃঙ্খলা দেখা দেয়। ৬, কমান্ডার যখন শত্রু সৈন্য অনুমান করতে ব্যর্থ হন এবং অপেক্ষাকৃত কম সৈন্য পাঠান বিশাল কোনো শত্রুর বিপক্ষে অথবা কম শক্তিশালী সৈন্য পাঠায় দুর্ধর্ষ কোনো সৈন্যদলের মোকাবেলা করতে, তখন এর ফলাফল ভয়ঙ্কর হয়। যখন এই 6টি পরিস্থিতির সৃষ্টি হবে, সেই সেনাদল কিন্তু তখন পরাজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে বুঝে নিতে হবে। এই পরিস্থিতিগুলো সেনানায়ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে মোকাবেলা করতে হয়। যুদ্ধক্ষেত্র এবং সৈন্য শিবির থেকে সেখানে চলাচলের পথটা যদি দখলে আনা যায়, তবে সেটা বিজয়ী হওয়ার সবচেয়ে বড় সহযোগিতা। আর তাই শত্রুর বর্তমান অবস্থার অনুমান, দূরত্ব পরিমাপ করা, টেরেইনের বাধা বিপত্তিগুলো জানাই হলো একজন সেনানায়ক হিসেবে জয় নিজেদের নিয়ন্ত্রণে রাখা। যিনি এই বিষয়গুলো ভালোভাবে রপ্ত করে যুদ্ধ করেন, তবে নিশ্চিত বিজয়ী হবেন। আর যিনি এসব সম্পর্কে জ্ঞান রাখবেন না, তার জন্য পরাজয় নিশ্চিত। পরিস্থিতি যদি এমন হয় যে যুদ্ধে বিজয়ী হওয়ার দ্বারপ্রান্তে কিন্তু সার্বভৌম কর্তৃপক্ষ আক্রমণ না করতে নির্দেশ প্রদান করল, তখন সেনানায়কের উচিত হবে যুদ্ধ চালিয়ে যাওয়া। যদি পরিস্থিতি পরাজয়ের দ্বারপ্রান্তে হয় আর সার্বভৌম কর্তৃপক্ষ যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করে, তবে সেনানায়কের পক্ষে নির্দেশ অমান্য করাই উপযুক্ত কাজ হবে এবং সে সেনানায়ককে ব্যক্তিগত খ্যাতির জন্য চিন্তা না করে যুদ্ধ পরিচালনা করেন এবং শুধুমাত্র নিজের শাস্তির কথা না ভেবে যুদ্ধ বন্ধের নির্দেশ দেন। কিন্তু তার একমাত্র উদ্দেশ্য হলো তার লোকদের নিরাপত্তা নিশ্চিত করা। তিনিই হলেন রাষ্ট্রের অমূল্য সম্পদ, কারণ এমন সেনানায়ক তার সৈন্যদেরকে তারাই সন্তানের মতো মনে করেন, আর তাই সৈন্যরা তার সাথে বিপদসংকুল পথে যেতেও রাজি থাকে এবং তার কথায় মৃত্যুবরণ করতেও প্রস্তুত থাকে। একজন সেনানায়ক যদি যুদ্ধে সৈন্য পাঠিয়ে তাদেরকে ভালোভাবে পরিচালনা করতে না পারেন, তিনি তাদেরকে এতটাই ভালোবাসেন যে তার কমান্ড মানতে বাধ্য না করতে পারেন, সৈন্যরা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে আর সেনানায়ক তাদেরকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে ব্যর্থ হন, তবে তারা নষ্ট সন্তানদের সাথে তুলনার যোগ্য এবং কোনো কাজের অযোগ্য বলে বিবেচিত হবেন। সাঞ্জুর মতে জয় পরাজয়ের পাল্লা কার দিকে কোনটা যাবে তা আগে থেকেই পূর্ব লক্ষণ দেখে বলে দেয়া যায়। এক, আপনার সৈন্যরা যদি আক্রমণের জন্য একেবারে প্রস্তুত হয়ে থাকে কিন্তু আপনি জানেন না যে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা অভেদ্য কিনা, তবে আপনার জয় পরাজয়ের চান্স 50-50। দুই, আপনি যদি জানতে পারেন যে শত্রুর আক্রমণের ক্ষেত্রে যথেষ্ট পারদর্শী আর তারা যদি জানতে পারে যে আপনার সৈন্যরা তাদের আক্রমণের জন্য এখনও প্রস্তুত নয়, তবে সেক্ষেত্রেও আপনার জয় পরাজয়ের চান্স 50-50। তিন, আপনি যদি জানেন যে শত্রু আক্রমণ করতে একেবারে প্রস্তুত এবং আপনার সৈন্যরাও আক্রমণের জন্য উপযুক্ত, কিন্তু টেরেইনের বর্তমান পরিস্থিতির জন্য আপনার আক্রমণটা করা উচিত হবে না, সেক্ষেত্রে আক্রমণ করলে আপনার জয় পরাজয়ের চান্স 50-50।
তাছাড়া যারা যুদ্ধে পারদর্শী তারা কোনো ভুল ত্রুটি ছাড়াই অগ্রসর হন। যখন দ্বন্দ্বযুদ্ধ শুরু করেন তখন তাদের জন্য যুদ্ধের সরঞ্জামাদি আর খাবারের কোনো অভাব হবে না। আর তাই আমি বলতে চাই, শত্রুকে জানুন, নিজের সক্ষমতা সম্পর্কেও জ্ঞান রাখুন, তাহলেই আপনার জয় কেউ ঠেকাতে পারবে না। টেরেইন এবং যুদ্ধক্ষেত্র সম্পর্কে যথেষ্ট জানুন, আবহাওয়া সম্পর্কে খোঁজ রাখুন, তবেই আপনি অপরাজেয় হয়ে উঠতে পারবেন। একাদশ অধ্যায়, যুদ্ধে উদ্ভূত নয় ধরনের পরিস্থিতি। সাঞ্জু বলেন, সৈন্যদের যুদ্ধে লাগিয়ে দিলে সেখানে নয় ধরনের পরিস্থিতির উদ্ভব হতে পারে। ডিসপারসিভ, ফ্রন্টিয়ার, কন্টেনশাস, কমিউনিকেটিং, ফোকাল, সিরিয়াস, ডিফিকাল্ট, অ্যানসার্কেলড এবং ডেথ। এক, ডিসপারসিভ বা ছত্রভঙ্গ পরিস্থিতি। যখন একটি আর্মি নিজ দেশের ভেতরে থেকে লড়াই করে তখন সেই আর্মির অফিসার আর সৈন্যরা নিজেদের স্ত্রী সন্তানদের নিয়ে খুব উদ্বিগ্ন থাকে। বাড়ি ফিরতে উন্মুখ এই সেনা সদস্যরা যুদ্ধে মরিয়া হয়ে লড়বার পরাক্রম দেখাতে পারে না আর পিছু হটার মতো পরিস্থিতিতে উচ্ছৃঙ্খল হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে লড়াই না করাই শ্রেয়। দুই, ফ্রন্টিয়ার গ্রাউন্ড বা সীমান্ত পরিস্থিতি। যখন কোনো আর্মি নিজ দেশের সীমান্তের কাছাকাছি শত্রুর দেশের ভেতরে ঢুকে যুদ্ধ করে তখন পিছু হটা সহজ। এমন পরিস্থিতিতে নৌকা পুড়িয়ে হোক আর ব্রিজ উড়িয়ে দিয়েই হোক, সৈন্যদের এই বাস্তবতাটা বোঝানো জরুরি যে সামনে এগিয়ে যাওয়ার কোনো বিকল্প পথ নেই। এমন পরিস্থিতিতে যে কোনো উপায়ে যাত্রাবিরতি পরিহার করে এগিয়ে যাওয়াই শ্রেয়। তিন, কন্টেনশাস বা কলহময় পরিস্থিতি। যখন দুই পক্ষই এমন একটি সুবিধাজনক অবস্থান দখল করার জন্য লড়ছে যে আগে দখল করতে পারবে সেই জিতবে, এই পরিস্থিতিতে দ্রুত এগিয়ে যান আর আপনার আর্মির পিছু হটার অংশ যেন সামনের সাথে সমানতালে এগিয়ে আসে তা নিশ্চিত করুন। এরপরও যদি সুবিধাজনক অবস্থান দখলে ব্যর্থ হন তবে যুদ্ধ এড়িয়ে যান। চার, ওপেন বা কমিউনিকেটিং বা উন্মুক্ত পরিস্থিতি। যখন একটি এলাকার উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে উভয় পক্ষই সমান সুবিধায় চলাচল করতে পারে, এমন পরিস্থিতিতে শত্রুকে অযথাই অবরুদ্ধ করার চেষ্টা করবেন না, বরং আপনার নিজের প্রতিরক্ষায় আরও বেশি মনোযোগী হন। পাঁচ, ফোকাল বা কেন্দ্রীয়করণ পরিস্থিতি। যখন পাশাপাশি তিন দেশের সীমানা এক স্থানে মিলিত হয় আর যে আগে ওই এলাকায় পৌঁছে সে বাকিদের উপর আধিপত্য বিস্তার করতে পারে, এই পরিস্থিতিতে আপনার মিত্রদের সাথে মিলিত হয়ে শক্তি বৃদ্ধি করুন। ৬, সিরিয়াস বা সঙ্গীন পরিস্থিতি। যখন কোনো আর্মি পেছনে বেশ কিছু বড় শহর পেরিয়ে শত্রু রাষ্ট্রের রাজধানীর উপকণ্ঠে পৌঁছে যায়, এমন পরিস্থিতিতে আপনার রসদ পর্যাপ্ত মজুদ চাই আর পেছনে ফেলে আসা শত্রু শহরের অবশিষ্ট শত্রুরা পুনর্গঠিত হয়ে ক্রমাগত আপনার সরবরাহ লাইনে আঘাত হানবে। ৭, ডিফিকাল্ট বা কঠিন পরিস্থিতি। যখন কোনো আর্মি এমন কোনো দেশে যুদ্ধ করতে ঢুকবে যেখানকার পর্বতসংকুল অথবা চলাচলের জন্য বন্ধুর, এমন পরিস্থিতিতে মূল সড়কের কাছাকাছি থেকে ধীরে সুস্থে দেখে শুনে এগুবেন। ৮, এনসার্কেলড বা হেমড ইন বা পরিবেষ্টিত পরিস্থিতি। যখন এমন কোনো এলাকায় লড়তে হয় যেখানে ঢুকতে সংকীর্ণ পথ পেরোতে হয় আর যখন থেকে অপেক্ষাকৃত ছোট বাহিনীও বড় বাহিনীকে হারিয়ে দিতে পারে, এমন পরিস্থিতিতে কৌশলী হন। প্রত্যক্ষ যুদ্ধের চেয়ে শত্রু চলাচলের পথগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলুন। ৯, ডেথ বা ডেসপারেট পরিস্থিতি। যখন বাঁচবার একমাত্র পথ হলো লড়াই করে শত্রুকে হারানো, তাই এমন পরিস্থিতিতে সেনা দলকে চাঙ্গা রাখুন আর তারা যেন সাধ্যের শেষ বিন্দু দিয়ে লড়তে প্রস্তুত হয় সেই ব্যবস্থা করুন। যুদ্ধক্ষেত্রে, কৌশলের ক্ষেত্রে এই নয় ধরনের পরিস্থিতি, সৈন্যবিন্যাসের সুবিধা এবং মানবিক বৈশিষ্ট্যগুলো একজন সেনানায়ক অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। আদিকালে যাদেরকে বিচক্ষণ যোদ্ধা হিসেবে বিবেচনা করা হতো, তিনি শত্রুকে তার বিভিন্ন মিত্রদলের সাথে একতা হতে অসম্ভব করে তুলতেন। সেনারা তাদের যুদ্ধের সরঞ্জামাদির জন্য বড় দল ছোট দলগুলো সাহায্য নিত। যেখানে দুর্ধর্ষ সৈন্য কম থাকত সেখানে দুর্ধর্ষ সৈন্য যোগান দিত আর একদল অন্য দলকে সাহায্য করত। শত্রু সৈন্যরা যখন এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন তাদেরকে একত্রিত হতে
তারা বাধা দেয়, আর যখন একটা জায়গায় তারা জড়ো হয়ে থাকে তখন তাদেরকে ভীতি প্রদর্শন করে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয়। মেং এর ভাষ্যমতে বারবার প্রতারণামূলক অভিযান পরিচালনা করুন, পূর্ব দিকে দেখা দিয়ে আক্রমণ করুন পশ্চিম দিক থেকে, তাকে উত্তর দিকে মনোযোগ দিতে বাধ্য করে আঘাত হানুন দক্ষিণ দিক থেকে, এভাবে তাকে উত্তেজিত আর হতবম্ব করে দিয়ে বিশৃঙ্খল হতে বাধ্য করুন। তারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং যখনই সুযোগ পায় অগ্রসর হয়, আর সামনে কোনো বাধার সম্মুখীন হলে সেখানেই অপেক্ষা করে। সাঞ্জু বলেন, এখন কেউ জিজ্ঞেস করতে পারে সুদক্ষ একটা বিশাল বাহিনীর সাথে কিভাবে আক্রমণ করলে বিজিত হওয়া যায়। আমি বলি, শত্রুর দখলকৃত এমন কিছু একটা আপনি দখল করতে চেষ্টা করুন যেটা নিশ্চিত সে আপনার জন্য ছেড়ে দেবে বলে ইচ্ছে আছে। তাছাড়া যে বিষয়গুলো মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে হয় তা হলো, এক, যুদ্ধে জেতার আসল বাজি হলো ক্ষিপ্রতা। শত্রুর অপ্রস্তুততার সুযোগ গ্রহণ করুন। শত্রু যেসব রাস্তা দিয়ে আপনাকে আশাই করেনি সেসব রাস্তা ধরে অগ্রসর হন এবং শত্রুর দুর্বল কোনো প্রতিরোধের জায়গায় আঘাত করুন। তুমু এর ভাষ্যমতে এই সারসংক্ষেপগুলো যুদ্ধের উদ্ভূত পরিস্থিতির মূল অংশ এবং সেনানায়কত্ব অর্জনের জন্য অত্যাবশ্যকীয় উপাদান। চ্যাং ইউ এর ভাষ্যমতে অতিপ্রাকৃত ক্ষিপ্রতা থাকতে হবে যুদ্ধে জেতার জন্য। এই কথাটাই এখানে সাঞ্জু আবারও ব্যাখ্যা করলেন। দুই, আক্রমণাত্মক কোনো বাহিনীর ক্ষেত্রে একটা সাধারণ বিষয় সব সময়ই বলা যায়, যখন কঠিন কোনো পরিস্থিতি দিয়ে আপনার সৈন্যরা এগিয়ে যায় তারা কিন্তু একাত্মবদ্ধ হয়ে যায় এবং প্রতিপক্ষ তা প্রতিরোধ করতে পারে না। ধন সম্পদে পূর্ণ কোনো রাজ্যেই আক্রমণ করুন যাতে সৈন্যরা পর্যাপ্ত খোরাক পায়। তিন, আহত সৈন্যরা যাতে যথাযথ চিকিৎসা পায় সেদিকে খেয়াল রাখুন, অপ্রয়োজনে তাদেরকে ক্লান্ত করে তুলবেন না। তাদের মনোবল একত্রিত হতে দিন, শক্তি সংরক্ষণ করুন, শত্রুর বিরুদ্ধে কালো মেঘের মতো রহস্যময় পরিকল্পনা তৈরি করুন। চার, এমনভাবে সৈন্যদল সাজান যেখানে লুকানোর কোনো জায়গা নেই, এমনকি মৃত্যুর মুখোমুখি হলেও যেন সেখান থেকে পালাতে না পারে। মৃত্যুর জন্য সে যদি প্রস্তুত থাকে তবে সে কোন জিনিসটা অর্জন করতে পারবে না, আর তাহলেই কমান্ডিং অফিসার এবং সৈন্যরা একত্রে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করবে। জীবন মরণ পরিস্থিতিতে তারা কোনো কিছুকেই ভয় পাবে না। যখন পিছিয়ে যাবার কোনো উপায় থাকবে না তখন সেখানে দৃঢ়তার সাথে যুদ্ধ করবে। বন্ধুর কোনো পরিস্থিতিতে তারা একাত্মবদ্ধ হয়ে যাবে এবং সেখানে যদি অন্য কোনো উপায় না থাকে তবেই তারা হাতে হাত মিলিয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করবে। এভাবে অগ্রসর হলে সৈন্যদেরকে সাহসী হওয়ার জন্য উৎসাহ দেওয়ার দরকার হবে না। তাদের সর্বোচ্চ শক্তি বল প্রয়োগ করে পাওয়ার পরিবর্তে জেনারেল সেগুলো অর্জন করে নিতে পারেন। তাদের আনুগত্য প্রদর্শনে আমন্ত্রণ জানানোর পরিবর্তে জেনারেল তা অর্জন করে নিতে পারেন। তাদের বিশ্বাস পেতে চাওয়ার পরিবর্তে তিনি তা জয় করে নিতে পারেন। আপনার অফিসারদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ পাওয়ার ইচ্ছা নাও থাকতে পারে, কিন্তু কুড়িয়ে পাওয়া সম্পদ তো আর ফেলে দেওয়া যেতে পারে না। দীর্ঘায়ু পাওয়ার কোনো আকাঙ্ক্ষা তাদের নাও থাকতে পারে, কিন্তু দীর্ঘায়ু পেলে তা তো আর অপছন্দ করা যেতে পারে না। ওয়াংসি এর ভাষ্যমতে যখন অফিসার এবং সৈন্যরা শুধুমাত্র পার্থিব সম্পদ অর্জনের চিন্তাভাবনা করে, তারা যে কোনো উপায়েই তাদের জীবন বাঁচিয়ে চলতে চেষ্টা করবে। যুদ্ধে যাওয়ার দিন সৈন্যদের চোখের পানি গলার পাশ বেয়ে নেমে আসে, তাদের চোখের পানি ঘাড় পর্যন্ত নেমে আসে। তুমু এর ভাষ্যমতে সকলেই মৃত্যুর সাথে আলিঙ্গন করতে যায়, যুদ্ধের আগের দিনই আদেশ জারি হয়ে যায়। আজকের এই পরিস্থিতির একটা বিষয়ের উপর নির্ভর করছে, যারা নিজের দেশের জন্য জীবন বাজি রাখবে না তাদের দেহ শুধুমাত্র জবিনের উর্বরতার জন্য কাজে লাগবে আর পশু পাখির খাবার হবে, কিন্তু তাদেরকে এমন এক পরিস্থিতি মোকাবেলা করতে হয় যেখান থেকে পালানোর কোনো উপায় নেই এবং তারা চুয়ান চু ও সাউ কিয়ের মতো অমর সাহসিকতা প্রদর্শন করে থাকে। আর যখন সৈন্যদেরকে যুদ্ধে লাগিয়ে দেওয়া হয় তখন তারা একের পর এক আক্রমণ করতে থাকে, ঠিক যেন মাউন্ট চ্যাং এর সাপের মতো। যখন ওই সাপের মাথায় আঘাত করা হয় তখন সেটি লেজ দ্বারা আক্রমণ করে, যখন লেজে আঘাত করা হয় তখন সেটি মাথা দ্বারা আক্রমণ করে, আর যখন মাঝখানে আক্রমণ করা হয় তখন সেটি লেজ ও মাথা দ্বারা আক্রমণ করে। এখন যে কেউ জিজ্ঞেস করতে পারে সৈন্যরা কি এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক এই বিষয়গুলো সমন্বয় করতে পারে, জবাবে আমি বলি হ্যাঁ, তারা পারে। ওই আর ইয়ে সৈন্যরা যদিও পরস্পরকে পছন্দ করত না, তবে তাদের হাল ডুবে যেতে শুরু করলে প্রাণ বাঁচাতে তারা একে অপরকে এমনভাবে সাহায্য করত যেন ডান হাত
আর বাম হাত একসাথে কাজ করছে। আমি বলি এটা এমন পরিস্থিতি নয় যে ঘোড়ার পা খোড়া হয়ে গেল বা রথের চাকা ভেঙে গেল, যেখানে একটা আরেকটার উপর নির্ভরশীল। সাঞ্জুর মতে বীরত্বের তাকমা অর্জন করা সামরিক আইনের একটা বিশাল প্রাপ্তি, আর সেটা সম্ভব হয় ভূমির যথাযথ ব্যবহারের মাধ্যমে, যেখানে একেবারে কঠিন আবার ঢিলেঢালা সৈন্যদেরকে কাজে লাগিয়ে এর সর্বোচ্চ সুবিধাটা নিজের করে নেওয়া যায়। একজন সেনানায়ককে অবশ্যই সুশ্রী ও নিখুঁত মনোবল ও আত্মনিয়ন্ত্রক হতে হবে, তার পরিকল্পনাগুলোকে অফিসার আর সৈন্যদের থেকে লুকিয়ে রাখতে জানতে হবে। সাউসাউ এর ভাষ্য মতে তার সেনাবাহিনীকে হয়তো তার পরিকল্পনাটাকে বাস্তবায়নে কাজে লাগাতে পারবে, কিন্তু তার পরিকল্পনা তৈরি করার সময় তারা যোগ দিতে পারবে না। সন্দেহজনক কোনো কাজ করা থেকে তিনি বিরত থাকবেন এবং তাহলেই তার সৈন্যবাহিনীও তা থেকে নিজেদেরকে বিরত রাখবে, আর এতেই মৃত্যুর আগ পর্যন্ত নিজেদের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। তিনি পরিস্থিতি বুঝে পরিকল্পনায় পরিবর্তন আনবেন এবং তাহলেই কেউ বুঝতে পারবে না তিনি কী পদ্ধতি অনুসরণ করতে যাচ্ছেন। তিনি সৈন্য শিবির পর্যবেক্ষণের সময় আঁকাবাঁকা পথে এগিয়ে যাবেন, আর তাতেই তার উদ্দেশ্য সম্পর্কে কেউ জানতেও পারবে না। সৈন্য একত্রিত করে তাদেরকে জীবনমরণ লড়াইয়ের পরিস্থিতিতে ছেড়ে দেওয়াই হলো সেনানায়কের কাজ। সৈন্যদেরকে তিনি কঠিন বাধার মুখে ফেলে লাগাম ছেড়ে দিবেন, তিনি শত্রুদের ধ্বংস করবেন, সৈন্যদেরকে ভেড়ার পালের মতো খেদিয়ে নিয়ে যাবেন। এই এদিক তো আবার অন্যদিকে, কেউ ঘুণাক্ষরেও জানতে পারবে না আসলে তিনি কোন দিকে নিয়ে যাচ্ছেন। সৈন্যদেরকে শত্রুর সামনে দাঁড় করিয়ে তাদের পেছনে আসার সব রাস্তা তিনি বন্ধ করে দেবেন, ঠিক কাউকে গাছে উঠতে শুরু করিয়ে দিয়ে নিচ থেকে মই সরিয়ে ফেলার মতো। একজন সেনানায়ক পরিকল্পনাতে প্রতিবেশী রাষ্ট্রকে অবজ্ঞা করে সন্তোষজনক মিত্রতা তৈরি করতে পারবেন না। যদি তিনি প্রতিবেশী রাষ্ট্রের পাহাড়, বন জঙ্গল, বিপজ্জনক গিরিপথ, জলাভূমি ও খালবিল এগুলোর চিন্তাভাবনা মাথায় না রাখেন, তবে সৈন্য নিয়ে তিনি এগিয়ে যেতে পারবেন না। যদি স্থানীয় পথ প্রদর্শক ব্যবহার করতে ব্যর্থ হন, তবে ভূমি থেকে যে সুবিধাগুলো তিনি পেতেন তা থেকে বঞ্চিত হবেন। সেনানায়ক যদি এই তিনটা শর্তের কোনো একটা অবজ্ঞা করেন, তবে তিনি হিজি মনিক রাজার সৈন্যদের মতো অপরাজিত হতে পারবেন না। যখন হিজি মনিক রাজা কোনো শক্তিশালী রাজ্যের বিরুদ্ধে আক্রমণে যান, তখন শত্রুর সৈন্যদেরকে হতবম্ব করে দেন, শত্রু সৈন্যদেরকে ভয় দেখিয়ে ব্যতিব্যস্ত করে তোলেন, এবং শত্রুর মিত্রবাহিনী যাতে তার সাথে যুদ্ধে লিপ্ত না রাখেন তার খেয়াল রাখেন। মেই ইয়াও চেন এর ভাষ্য মতে কোনো রাজ্য আক্রমণের সময় যদি শত্রুর সৈন্যদের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করে দিতে পারেন, তবে আপনার শক্তি আরও যথাযথ জায়গায় কাজে লাগাতে পারবেন। এর মানে তিনি কখনও শক্তিশালী সৈন্যের বিরুদ্ধে আক্রমণও যাননি, শক্তিশালী সৈন্যদেরকে বিভক্ত করে তাদের শক্তিকে কমিয়ে তারপর আক্রমণ করেছেন, এমনকি মিত্র রাষ্ট্রের কাছ থেকে শক্তি ধারও করেননি। তিনি লক্ষ্য অর্জনে শুধু নিজের সক্ষমতার উপর নির্ভর করে শত্রুকে ভয়ভীতি দেখিয়ে দূরে সরিয়ে রেখেছেন, আর এভাবেই তিনি শত্রুর শহর দখল করেছেন এবং শত্রুকে কোণঠাসা করেছেন। সাউসাউ এর ভাষ্য মতে হিজিমনিক রাজা হলেন এমন একজন যিনি কখনও সামন্ততান্ত্রিক রাজার সাথে মিত্রতা স্থাপন করেননি। গতানুগতিক ধ্যানধারণার বাইরে গিয়ে হলেও সৈন্যদেরকে পুরস্কার প্রদান করুন, ইতিহাসে ঘটেনি এমন কোনো আদেশ জারি করতে পারেন। আর এভাবে একজন মানুষ যেভাবে নিজের স্বার্থ হাসিলে প্রাণপ্রণ লড়াই করে, ঠিক সেভাবে যাতে যুদ্ধ করে পুরো বাহিনীকে যুদ্ধে লাগিয়ে দিন। চ্যাং ইউ এর ভাষ্য মতে পুরস্কার ও শাস্তির ব্যাপারে যদি সম্পূর্ণ পরিষ্কার দিক নির্দেশনা থাকে এবং তা দ্রুত কার্যকর করার ব্যবস্থা থাকে, তবে কম সংখ্যক সৈন্যকে যেভাবে ব্যবহার করা যায় ঠিক সেভাবেই বহু সংখ্যক সৈন্যকেও পরিচালনা করা যায়। আপনার পরিকল্পনা রহস্যের অন্তরালে রেখে সৈন্যদের কাজে লাগান, তাদেরকে এমনভাবে কাজে লাগান যাতে করে তারা সামনের বিপদটাকে না জানতে পারে। বিপদসংকুল পরিস্থিতিতে তাদেরকে ফেলে দিন, তাহলে সেখান থেকে তারা উত্রে যেতে শিখবে। রুক্ষ ধ্বংসাত্মক পরিস্থিতিতে তাদেরকে যুদ্ধ করতে পাঠান, সেখানেও তারা বাঁচতে শিখবে। বারবার যখন তারা কঠিন পরিস্থিতিতে পড়বে, তখন পরাজয়ের পরিস্থিতিতেও তারা জয় ছিনিয়ে আনতে সক্ষম হবে। সামরিক অভিযানের জটিলতাগুলো কোনো একজনের প্রতারণার ভেতর নিহিত থাকে। শত্রুর বিরুদ্ধে আপনার সামর্থ্যর দিকে মনোযোগ দিন, আর তাহলেই 1000 লি দূরে থেকেও শত্রুর জেনারেলকে হত্যা করতে পারবেন।
যুদ্ধের দিনে আক্রমণের কৌশলটাকে কাজে পরিণত করুন, পরিকল্পনা বাস্তবায়নে টেম্পল কাউন্সিলকে উৎসাহিত করুন, শত্রু কোনো সুযোগ দিলেই দ্রুত তা কব্জা করুন, শত্রুর গুরুত্বপূর্ণ কিছু একটা দখল করে নিন তাদের বুঝে ওঠার আগেই এবং আগে থেকে নির্ধারিত দিনে গোপনে অগ্রসর হন। যে কোনো যুদ্ধের সাফল্য নির্ভর করে আপনি আপনার শত্রুর উদ্দেশ্য আর পরিকল্পনার প্রেক্ষিতে কীভাবে পাল্টা পরিকল্পনা তৈরি করেন এর উপরে। যুদ্ধের শুরুতে নিজেকে দুর্বল আর যুদ্ধে অনিচ্ছুক হিসেবে উপস্থাপন করুন, অপেক্ষা করুন শত্রুর ভুল চালের জন্য, তারপর সুযোগ আসা মাত্র এমন ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ুন যেন সে আর ঘুরে দাঁড়াতে না পারে। অধ্যায় ১২, অ্যাটাক বাই ফায়ার। সঞ্জু বলেন, অগ্নি সংযোগে আক্রমণের পাঁচটি পদ্ধতি অনুসরণ করতে পারেন। এক, শত্রু ক্যাম্পে অগ্নিসংযোগ করে তাদের ক্যাম্প তছনছ করে দিতে পারেন। শত্রু ক্যাম্পে এমন অতর্কিত আক্রমণ তাদের মধ্যে চরম ভীতি আর বিভ্রান্তি সৃষ্টি করে। দুই, শত্রুর খাদ্য আর জ্বালানির মজুদে অগ্নিসংযোগ করে তাদের ভীষণ অসুবিধায় ফেলে দেওয়া যায়। কখনো কখনো এমন আক্রমণের কারণে শত্রু তার পরিকল্পনা বদলাতে এমনকি পিছু সরে যেতে বাধ্য হয়। তিন, শত্রুর যুদ্ধের সরঞ্জামাদি অগ্নিসংযোগ করেও তাকে সিদ্ধান্তহীনতায় ফেলে দেওয়া যায়। চার, শত্রুর গোলাবারুদের মজুদে অগ্নিসংযোগ করতে পারলে একে তো তাদের যুদ্ধের জন্য অপরিহার্য গোলাবারুদে টান পড়ে, তার উপর গোলাবারুদের মজুদ বিস্ফোরিত হয়ে চারপাশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পাঁচ, সরাসরি যুদ্ধক্ষেত্রে অগ্নিসংযোগের মাধ্যমে আক্রমণ শত্রু সৈন্যদের সরাসরি হতাহত করে আর এর ফলে সৃষ্ট ধোঁয়া যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে দেয় ভীতি আর বিভ্রান্ত। সঞ্জুর মতে অগ্নিসংযোগের ক্ষেত্রে অবশ্যই মধ্যবর্তী কিছু উপায়ের উপর নির্ভর করতে হয়। চ্যাং ইউ এর ভাষ্য মতে অগ্নিসংযোগ আক্রমণের ক্ষেত্রে সবসময় আবহাওয়ার উপর নির্ভর করতে হয়। এক, অগ্নিসংযোগের জন্য দরকারি সব সরঞ্জামাদি সবসময় হাতের কাছে তৈরি রাখতে হয়। দুই, অগ্নিসংযোগ করার জন্য উপযুক্ত সময় বা দিনক্ষণ দেখে অগ্রসর হতে হয়। উপযুক্ত সময় বলতে আবহাওয়ায় গরমের অত্যন্ত দাবদাহ থাকার কথা বোঝানো হচ্ছে। উপযুক্ত দিন বলতে চাঁদের উপর নির্ভরশীল হতে বলা হচ্ছে, কারণ চাঁদ দেখে বলে দেওয়া যায় বাতাসের বেগ থাকবে কি না। তিন, পরিস্থিতির পরিবর্তন। অগ্নিসংযোগে আক্রমণ করতে গেলে যে কোনো সময় পরিস্থিতির পরিবর্তন হতে পারে। চার, শত্রুর শিবির আগুনে পুড়তে শুরু করলে দ্রুত কোনো দিকে না ভেবে আক্রমণে যান। যদি শত্রু সৈন্যরা আগুনে ভীত বিশৃঙ্খল না হয় তবে আক্রমণে যাওয়া একদমই উচিত হবে না। পাঁচ, আগুন ধরে গেলে পাশাপাশি সৈন্য নিয়ে অগ্রসর হন। আর আগুনের পরিস্থিতি যদি পরিকল্পনা মাফিক না হয় তবে আক্রমণের পরিকল্পনা বাদ দিন। ছয়, শত্রু ক্যাম্পের বাইরে আগুন ধরাতে পারলে ভেতরে নিজে থেকে ধরার জন্য অপেক্ষা না করে সুযোগ বুঝে ভেতরেও ধরিয়ে দিন। সাত, বাতাসের কারণে আগুন যদি ডান থেকে বামের দিকে যায় তাহলে বাম দিক থেকে আক্রমণে যাবেন না। আট, আগুন দিনে লাগালে সেটা শেষ হতে হতে রাত তো হয়ে যেতে পারে। নয়, এবার সৈন্যদেরকে অবশ্যই অগ্নিসংযোগের পরিস্থিতিতে আক্রমণের জন্য পাঁচটা ভিন্ন এবং সাহসী উপায় জানতে হবে। দশ, যারা অগ্নিসংযোগে আক্রমণ করবে তাদেরকে অত্যন্ত বুদ্ধিমান সম্পন্ন হতে হবে, আর যারা প্রবল বর্ষণে আক্রমণ করবে তারা অত্যন্ত শক্তিশালী হতে হবে। এগারো, পানি কেবলমাত্র শত্রুকে বিচ্ছিন্ন করতে পারে কিন্তু তাদের যুদ্ধ সরঞ্জামাদি নষ্ট করতে পারে না। যুদ্ধ জিততে হলে অবশ্যই লক্ষ্য পূরণ করতে হবে, কিন্তু এই পরিস্থিতিতে জিততে না পারলে সেটা অমঙ্গলজনক হবে, এমনকি সেটাকে সময়ক্ষেপণ ছাড়া আর কিছুই বলা যায় না। সঞ্জুর মতে যোগ্য শাসকরা পরিকল্পনা প্রণয়ন করেন আর যোগ্য সেনানায়করা তা কাজে পরিণত করেন। যদি যুদ্ধের দিকে রাষ্ট্রের কোনো ঝোঁক না থাকে তবে তা করতে যাবেন না। যদি সফলতা অর্জন করতে সন্দেহ থাকে তবে সৈন্যদের কাজে লাগানো ঠিক হবে না। বিপদে না পড়লে যুদ্ধবিগ্রহ করবেন না। সার্বভৌম কোনো শাসক প্রধান্বিত হয়ে আর্মিকে যুদ্ধে পাঠায় না, কারণ তিনি উদ্দাত ক্ষমতাবান আর স্রেফ অহংকারের বশবর্তী হয়ে কোনো জেনারেল যুদ্ধে লড়তে যান না, কারণ এতে তিনি ঘৃণার পাত্র হয়ে উঠতে পারেন।
অনেক সময় একজন রাগী মানুষও সুখী হতে পারেন, আর একজন বিদ্বেষপূর্ণ মানুষও সকলের ভালোবাসার পাত্র হয়ে উঠতে পারেন। যুদ্ধের ফলে ধ্বংসপ্রাপ্ত কোনো রাষ্ট্র রাতারাতি আগের অবস্থানে ফিরে যেতে পারে না, আবার যুদ্ধে মৃত সৈনিকও আর জীবন ফিরে পেতে পারে না। আর তাই যোগ্য শাসক হয় পরিণামদর্শী আর বিচক্ষণ, জেনারেল হয় খুব সাবধানী। আর এভাবেই রাষ্ট্র নিরাপত্তা আর রাষ্ট্রের সেনাবাহিনীকে অক্ষুণ্ণ রাখা যায়। অধ্যায় ১৩, গুপ্তচর নিয়োগ। সাঞ্জু বলেন, যখন 100,000 সৈন্য তৈরি যুদ্ধের জন্য এবং তাদের ক্যাম্প করার জন্য দূরে কোথাও পাঠানো হয়, তখন জনগণের সাথে মিলিত রাজ কোষাগার থেকে বিতরণকৃত ধনসম্পত্তির যে সমাবেশ ঘটে, তা একদিনে 1,000 স্বর্ণমুদ্রার পরিমাণ সম্পত্তি জমা করা হয়। ঘরেও বাইরে এই কার্যক্রম চলতে থাকলে জনগণ পরিবহন করতে করতে বিরক্ত হয়ে পড়ে এবং এর পাশাপাশি কমপক্ষে 7,000 ঘরোয়া জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়। সাউ সাউ এর ভাষ্যমতে আদিকালে কমপক্ষে 8 পরিবার মিলে একটা সম্প্রদায় গঠন করত। যখন সেখান থেকে কোনো একটা পরিবার একজনকে সেনাবাহিনীতে পাঠাতো, বাকি 7 পরিবার তার খরচের জন্য সহায়তা করত। এভাবে 100,000 সৈন্য তৈরি করতে হলে বাকি 7,00,000 পরিবার তাদের সহায়তা করত। সাঞ্জুর মতে, যিনি বহু বছর ধরে শত্রুর মোকাবেলা করছেন, জয়ের জন্য প্রতারণার আশ্রয় নিয়েছেন, যিনি শত্রুর বর্তমান পরিস্থিতি সম্পর্কে অজ্ঞ থাকেন, তিনি সম্পূর্ণ অমানবিক কাজ করছেন। এমন মানুষ কিছুতেই সেনানায়ক হতে পারেন না। দেশের সার্বভৌম রক্ষায় তার কোনো অবদান আছে বলে মনে করা হয় না, জয়ের সেনানী বলা হয় না তাকে। বিজ্ঞ সেনানায়ক যখনই আক্রমণ করেন, তখনই শত্রুকে পরাজিত করতে পারেন এবং তাদের অর্জন সাধারণ একজন দূরদর্শী মানুষের চিন্তাভাবনাকেও ছাড়িয়ে যায়। এই দূরদর্শিতা আধ্যাত্মিক সাধনা থেকেও আসে না, অভিজ্ঞতা থেকেও না, এমনকি নির্ভুল কোনো হিসাব কষেও পাওয়া যায় না। এটা অর্জন করা যায় শুধুমাত্র শত্রুর সংখ্যা, সামর্থ্য, মোতায়েন আর পরিকল্পনা সম্পর্কে প্রকৃত তথ্য খুঁজে বের করার মাধ্যমে। এই তথ্য সংগ্রহের জন্য চাই উপযুক্ত গুপ্তচর। সাঞ্জুর মতে, 5 ধরনের গুপ্তচর নিয়োগ করা যায়। এগুলো হলো নেটিভ, ইনসাইড, ডাবল, এক্সপেন্ডেবল এবং লিভিং। যখন এই 5 প্রকার এজেন্ট একসাথে তাদের কাজ শুরু করে দেয় এবং কেউ তাদের সেনানায়কের যুদ্ধ কৌশল সম্পর্কে কিছু জানতে পারে না, তখন তাদেরকে বলা হয় দ্য ডিভাইন স্কেইন, আর তারা হয়ে ওঠে রাষ্ট্রের সম্পদ। 1. নেটিভ এজেন্টরা হলো যে এলাকায় আপনি যুদ্ধ করতে যাচ্ছেন সেখানকার স্থানীয় লোক। যুদ্ধের কারণে জনজীবন এমনিতেই অতিষ্ঠ হয়ে যায়। স্থানীয়রা যদি এমনিতেই আপনার শত্রুর উপর ক্ষিপ্ত থাকে, তাহলে যে কোনো কাজ খুব সোজা হয়ে যায়। অন্যথায় খাবার আর পুরস্কারের লোভ দেখিয়ে তাদের কাজে লাগানো যায়। আবার একেবারে বেকায়দায় মেরে ফেলার ভয় দেখিয়েও এদের দিয়ে কাজ করানো যায়। 2. ইনসাইড বা ইনওয়ার্ড এজেন্ট হল শত্রুর সামরিক অথবা সরকারি কর্মচারী কর্মকর্তা। এদের বিপুল পরিমাণে ঘুষ দিয়ে অথবা অন্য উপায়ে কিনে ফেলা যায়। এদের অনেকেই নানা কারণে নিজ দেশের সরকার বা প্রশাসনের উপর নাখোশ থাকে, তাই চেনা সহজ। 3. ডাবল এজেন্ট হল শত্রুর গুপ্তচর, যে আপনার হয়েও কাজ করে। নিজ স্বার্থেই এরা দুই দিকেই তথ্য বিক্রি করে, তাই নিজেদের তথ্য যতটা সম্ভব এদের কাছ থেকে গোপন রাখতে হয়। এদেরকে কখনো পূর্ণ বিশ্বাস করতে নেই। 4. এক্সপেন্ডেবল হলো সেই সব গুপ্তচররা যারা শত্রুকে বিভ্রান্ত করতে আপনার দেয়া ভুল তথ্য নিয়ে ইচ্ছে করে শত্রুর হাতে ধরা দেয়। শত্রু আপনার ভুল তথ্যের উপর কাজ করতে গিয়ে বিভ্রান্ত হয়, আর আপনি তাকে পরাস্ত করতে পারেন। 5. সার্ভাইভিং বা জীবন্ত গুপ্তচরেরা আপনার নিয়োগ দেওয়া গুপ্তচর, যারা জীবনের ঝুঁকি নিয়ে শত্রু তথ্য সংগ্রহ করে ফিরে আসে। সেরা গুপ্তচরেরা সহজে আর লাভজনক যুদ্ধ জেতার মতো তথ্য এনে দিতে সক্ষম। যখন এই 5 গুপ্তচরেরা একত্রে কাজ করে, তখন এদেরকে বলা হয় মহান রেশমের গুটি। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের লোকেরাই শুধু এদের ব্যাপারে জানে। এমন সংস্থা আর তাদের কাজ রাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর আর গুরুত্বপূর্ণ বিষয়। যিনি মহাজ্ঞানী এবং বিজ্ঞ পণ্ডিত, মানবিক গুণসম্পন্ন ব্যক্তি নন, তিনি কিছুতেই গুপ্তচর নিয়োগ দিতে পারেন না। আর তিনি দুর্বল মানসিকতার অধিকারী, তিনি গুপ্তচর থেকে সত্যতা বের করতে আনতে অক্ষম।
তুমু এর ভাষ্যমতে যুদ্ধর প্রথমে যে বিষয়টি অবশ্যই নিশ্চিত করে নিতে হয় তা হলো যাকে গুপ্তচর নিয়োগ করা হয়েছে তার চারিত্রিক বৈশিষ্ট্য, যেমন সে কি আপনার প্রতি অনুগত কিনা, বিশ্বাসযোগ্য এবং সত্যিকারের বুদ্ধিমান কিনা, তারপর তাকে নিয়োগ দেওয়া হয়। গুপ্তচরদের মাঝে এমন অনেকে আছে যারা শত্রুর বর্তমান পরিস্থিতি সঠিক পর্যবেক্ষণ না করেই শুধু ধন সম্পদের লোভে এ পেশায় আত্মনিয়োগ করে এবং শেষ পর্যন্ত কোনো সংবাদই তারা দিতে পারে না। এই ধরনের পরিস্থিতিতে তার প্রতি অত্যন্ত কঠোর ও গম্ভীর হতে হবে, তারপরেই বোঝা যায় তার কথার মধ্যে কতটুকু সত্যতা রয়েছে এবং তখনই সিদ্ধান্ত নেওয়া যায় তার বক্তব্যের কতটুকু নেওয়া যাবে আর কোন কথায় কান দেয়া যাবে না। আসলেই কি দুর্বল চিত্তের এমন কোনো যুদ্ধ নেই যেখানে গুপ্তচর বৃত্তি হয়নি? সাঞ্জু বলেন, গোপন কোনো আক্রমণের খবর যদি কোনো বিশ্বাসঘাতক গুপ্তচরের মাধ্যমে অন্য কেউ জেনে যায় তবে সে যার যার সাথে কথা বলেছে তাদের সকলকে হত্যা করুন। চেন হাও এর ভাষ্যমতে তাদেরকে হত্যা করা যেতে পারে যাতে করে শত্রুর কেউ আপনার গোপন খবর জানতে না পারে। যে শত্রুর বিরুদ্ধে আঘাত আপনি করতে চাচ্ছেন, যে শহর দখল করতে চাচ্ছেন, যাদেরকে হত্যা করতে চাচ্ছেন, তাদের কমান্ড অফিসার, গেটরক্ষক, দেহরক্ষী সকলের সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। আপনার গুপ্তচর থেকে তাদের পুঙ্খানুপুঙ্খ পরিচয় যাতে পান তার নির্দেশ প্রদান করুন। তুমু এর ভাষ্যমতে আক্রমণাত্মক কোনো যুদ্ধ পরিচালনা করতে চাইলে শত্রু সৈন্যদের সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। তারা কি মূর্খ নাকি জ্ঞানী, চালাক নাকি বোকা, তাদের সম্পর্কে জানতে পারলে তাদের জন্য আপনি যথাযথ পরিকল্পনা তৈরি করতে পারবেন। শত্রুর কোনো গুপ্তচর আপনার বিরুদ্ধে আপনারই সৈন্যদের সাথে মিশে আছে কিনা তাও খুঁজে বের করা অত্যাবশ্যকীয় কাজ এবং তাদেরকে ধন সম্পদের লোভ দেখিয়ে আপনার পক্ষে কাজ করান। শত্রুর সঠিক খবরাখবর পাওয়ার জন্য তাদের উপর নজরদারি রাখুন। এভাবে ডাবল গুপ্তচর বৃত্তির সুযোগ নিতে হয়। এর মানে নিজেদের গুপ্তচর আর শত্রুর গুপ্তচর উভয় গুপ্তচরকে নিজের কাজে লাগানো। চ্যাং ইউ এর ভাষ্যমতে দুই দিক থেকে গুপ্তচর নিয়োগ করলে শত্রুর গুপ্তচর তার নিজের দেশের সৈন্য সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞ আর এর দ্বারা শত্রুর গুপ্তচরকে নিজের কাজে লাগিয়ে তাকে দিয়ে শত্রুর কাছে ভুল তথ্য পাঠিয়ে শত্রুকে বিভ্রান্ত করা সহজ হবে। তাছাড়া তার দ্বারা লিভিং গুপ্তচরকে যথাযথ সময়ে ব্যবহার করা সহজ হবে। সার্বভৌম কর্তৃপক্ষকে অবশ্যই এই পাঁচ ধরনের গুপ্তচর সম্পর্কে জানতে হবে। শত্রুর এই গুপ্তচরের মাধ্যমেই পাঁচ ধরনের গুপ্তচর সম্পর্কে জানা যাবে এবং তাই তাদেরকে সর্বোচ্চ স্বাধীনতা দিতে হবে। আর তাই আপনার সবচেয়ে প্রিয় প্রতিভাবান লোকদেরকে কোন কাজে নিয়োগ দেবেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কি তাদের সম্মুখ সমরে পাঠাবেন নাকি অন্যদের প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেবেন নাকি গুপ্তচর হিসেবে পাঠাবেন তা নির্ধারণ করার সময় ভাবনা চিন্তা করে ঠিক করবেন। তবে যে কোনো সামরিক অভিযানে গুপ্তচর বৃত্তি অসীম গুরুত্ব রাখে, কারণ আপনার পরিকল্পনায় রহস্যময় সব অপারেশন এর উপরেই নির্ভরশীল। চি লিন এর ভাষ্যমতে গুপ্তচরবিহীন সৈন্য পরিচালনা আর চোখকানবিহীন মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের বই, সাঞ্জুর লেখা দ্য আর্ট অফ ওয়ার। এই দারুণ বইটি আপনাদের পড়ে শোনালাম। খুব তাড়াতাড়ি আবারও আমরা হাজির হব আপনাদের জন্য নতুন আর একটি বই নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।